বিশেষ এক ধরনের জটিল ব্যাধি আছে যা শুধুমাত্র লেখকদেরই আক্রমণ করে। লেখকরা তাদের লেখালেখি জীবনে কয়েকবার এই ব্যাধিতে ধরাশায়ী হন। পৃথিবীতে এমন কোনো লেখক পাওয়া যাবে না যিনি জীবনে একবারও এই জটিল অসুখের শিকার হননি। মেটেরিয়া মেভিকায় এই অসুখের বিবরণ থাকা উচিত ছিল কিন্তু নেই। লেখকদের নিয়ে কে ভাবে? যাই হোক, অসুখটার ইংরেজি নাম রাইটার্স ব্লক, বাংলায় লেখক বন্ধ রোগ বলা যেতে পারে। এই রোগের লক্ষণ এরকম, হঠাৎ কোনো একদিন লেখকের মাথা শূন্য হয়ে যায়, তিনি আর লিখতে পারেন না, গল্প কবিতা দূরে থাকুক সরে অ সরে আও না। তিনি অভ্যাস মতো রোজ কাগজ কলম নিয়ে বসেন এবং কাগজের ধপধপে সাদা পাতার কোনায় কোনায় ফুল লতা পাতা আঁকার চেষ্টা করেন। কাপের পর কাপ চা ও সিগারেট খান, একসময় উঠে পড়েন। এটা হচ্ছে রোগের প্রাথমিক পর্যায়। রোগের দ্বিতীয় পর্যায়ে লেখক ইনসোমনিয়ায় আক্রান্ত হন, সারা রাত জেগে থাকেন, মেজাজ খিটখিটে হয়ে যায়, অকারণে রাগারাগি করতে থাকেন, যেমন চা এত গরম কেন, চা গরম হবারই কথা, লেখক আইসটি খেতে চাইলে ভিন্ন কথা, সবাই উঁচু গলায় কথা বলছে কেন, সবাই স্বাভাবিক গলাতেই কথা বলছে, এর চেয়ে নিচু গলায় কথা বললে কানাকানি করতে হয়, এই গ্লাসে করে আমাকে পানি কেন দেওয়া হলো। লেখক জীবনে কখনো কোনো গ্লাসে পানি দেওয়া হয়েছে তা নিয়ে মাথা ঘামাননি। ব্যাধিগ্রস্ত হবার পর গ্লাস নিয়ে মাথা ঘামাচ্ছেন, কিরকম গ্লাসে পানি দেওয়া হলে তিনি খুশি হবেন তাও কিন্তু খোলসা করে বলছেন না। রোগের শেষ পর্যায়ে লেখক ঘোষণা করেন তিনি আর লেখালেখি করবেন না, অনেক হয়েছে। লেখকের মুখের ভাষা বস্তি লেভেলে নেমে আসে, তার মধ্যে কাজী নজরুল সিন্ড্রোম দেখা যায়। হাতের কাছে যাই পান তাই ছিঁড়ে ফেলেন, নিজের পুরনো লেখা, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল সব শেষ। তারপর এক অনিদ্রার মধ্যরাতে স্ত্রীকে ডেকে তুলে শান্ত গলায় বলেন, আমি বেঁচে থাকার কোনো অর্থই খুঁজে পাচ্ছি না, আমি সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য তোমার কাঁচা ঘুম ভাঙিয়েছি, তার জন্য ক্ষমা প্রার্থী, এখন দয়া করে 21টা ঘুমের ওষুধ আমাকে দাও আর এক গ্লাস ঠান্ডা পানি। কোনো পাঠক হয়তো ভাবছেন আমি রাইটার্স ব্লক নামক রোগটা নিয়ে রসিকতা করছি। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই পৃথিবীর অনেক লেখক খ্যাত এবং অখ্যাত এই ভয়াবহ অসুখের শেষ পর্যায়ে এসে আত্মহত্যা করেছেন। এই মুহূর্তে যাদের নাম মনে পড়ছে তারা হলেন কবি মায়া কোতিস্কো, রাশিয়ান ঔপন্যাসিক হেমিংওয়ে, নোবেল প্রাইজ বিজয়ী এবং আমেরিকান ঔপন্যাসিক কাওয়াবাতা, নোবেল প্রাইজ বিজয়ী জাপানি কবি জীবনানন্দ দাস, বাংলাদেশি। বিখ্যাতদের মধ্যে অতি অখ্যাত রয়েছে এই রোগে আক্রান্ত হতে পারেন তার উদাহরণ আমি। গত শীতের মাঝামাঝি সময়ে হঠাৎ আমাকে এই রোগে ধরল, কঠিনভাবেই ধরল। এক গভীর রাতে শাওনকে ডেকে তুলে বললাম, কোথা সে ছায়া সুখী, কোথা সে জল, কোথা সে বাধা ঘাটে অসুস্থ তল। সে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, এর মানে কি? তুমি খুব আগ্রহ করে একজন লেখককে বিয়ে করেছিলে, সেই লেখক কিছু লিখতে পারছে না, কোনোদিন পারবেও না, আমি ছাদ থেকে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি, লেখকের সঙ্গে জীবনযাপনের আগ্রহ তারপরও যদি তোমার থাকে তুমি অন্য লেখক খুঁজে বের করো, আমি শেষ, আসসালামু আলাইকুম। জীবন সংগ্রাহক রাইটার্স ব্লকের কোনো ওষুধ নেই, অ্যান্টিবায়োটিক বা সালফার ড্রপ কাজ করে না, তবে সিমটোমেটিক চিকিৎসার বিধান আছে। সিমটোমেটিক চিকিৎসায় লেখককে অতি দ্রুত তিনি যে পরিবেশে বাস করেন সেখান থেকে সরিয়ে ফেলতে হবে, তার প্রিয়জনরা সবাই তার আশেপাশে থাকবেন, তার লেখালেখি বিষয়ে কেউ তার সঙ্গে কোনো কথা বলতে পারবেন না, লেখকের সঙ্গে কোনো বিষয়েই কেউ তর্কে যাবেন না, তিনি যা বলবেন সবাই গোপাল বড়ই সুবোধ বালকের মতো তাতে সায় দেবে। আমার লেখক ব্লক দূর করার ব্যবস্থা হলো, প্রধান উদ্যোগী অন্য প্রকাশের মাঝহার, আমার এই অসুখে সেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত, আমি বই না লিখলে সে ছাপবে কি, সামনেই 21-এর বইমেলা। মাঝহার এক সকালবেলা অনেক ভণিতার শেষে বলল, আমি জানি আপনি দেশের বাইরে যেতে চান না, চলুন না ঘুরে আসি, আপনি লেখালেখি করতে পারছেন না এটা কোনো ব্যাপার না, সারা জীবন লেখালেখি করতে হবে তাও তো না, এক জীবনে যা লিখেছেন যথেষ্ট, এমনি একটু ঘুরে আসা, আপনি হ্যাঁ বললে খুশি হব। হ্যাঁ, আনন্দে মাঝহারের কালো মুখ বেগুনি হয়ে গেল, হিসাব মতো তার মুখে 32টা দাঁত থাকার কথা সে কিভাবে যেন 40টা দাঁত বের করে হেসে ফেলল। হুমায়ুন ভাই, কোথায় যেতে চান বলুন, ইন্দোনেশিয়ার বালি, মালয়েশিয়ার জেন্টিং, থাইল্যান্ডের পাতায়া বা ফুকেট, মরিশাস, মালদ্বীপ, ড্রাগন দেখতে ইচ্ছা করছে, চীনে যাব। মাঝহারের মুখের ঔজ্জ্বল্য সামান্য কমল, সে আমতামতা করে বলল, চীনে এখন ভয়ঙ্কর ঠান্ডা, টেম্পারেচার 0-এরও নিচে, চীন। মাঝহারের মনে পড়ল রাইটার্স ব্লকের রোগী সব কথায় সায় দিতে হয়, সে বলল, অবশ্যই চীন, আমরা গরম দেশের মানুষ, ঠান্ডা কি জানি না,
হাতে কলমে ঠান্ডা শেখার মধ্যেও মজা আছে। হঠাৎ করে আমার মাথায় চীন কেন এলো বুঝতে পারলাম না। এমন না যে আমি চীন দেখিনি, 15 বছর আগে একবার গিয়েছিলাম, প্রায় 1 মাস ছিলাম। চীন দেশের নানান অঞ্চলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই দেশে আর একবার না গিয়ে অন্য কোথাও যাওয়া যেত, কিন্তু আমার মাথায় বাচ্চাদের মতো ঘুরছে চীন, চীনের ড্রাগন। সফর সঙ্গীর দীর্ঘ তালিকা করা হলো। রাইটার্স ব্লক ব্যাধিতে আক্রান্ত রোগীকে একা ছাড়া যাবে না, তার চারপাশে বন্ধু বান্ধব থাকতে হবে। আমার সফর সঙ্গীরা হলেন 1, চ্যালেঞ্জার এবং চ্যালেঞ্জার পত্নী। চ্যালেঞ্জার একজন অভিনেতা, বেচারা একদিন নুহাস চলচ্চিত্রের নাটকে শুটিং দেখতে এসেছিল। নাপিতের এক চরিত্রে কাউকে অভিনয় করার জন্য পারছিলাম না, তাকে ধমক দিয়ে জোর করে নামিয়ে দিলাম। আজ সে বিখ্যাত অভিনেতা, শুনেছি বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে তার সম্মানই সর্বোচ্চ। চ্যালেঞ্জার পত্নী স্কুল শিক্ষিকা, স্বামীর প্রতিভায় তেমন মুগ্ধ না, তবে স্বামীর নানাবিধ যন্ত্রণায় কাতর। 2, কমল। কমল পত্নী এবং কন্যা আরিয়ানা। কমল আমার নাটকের অভিনেতা, ডায়লগ ছাড়া অভিনয়ে সে অতি পারঙ্গ। ডায়লগ দিলেই নানা সমস্যা, তোতলামি, মুখের চামড়া শক্ত হয়ে যাওয়া, হাত পা বেঁকে যাওয়া শুরু হয়। সে আমার নাটকে অতি দক্ষতার সঙ্গে রাইফেল কাঁধে মুক্তিযোদ্ধা, পাকিস্তানি আর্মির সেপাই, পথচারী, দুর্ভিক্ষের মৃত লাশের ভূমিকা করেছে। এই মহান অভিনেতা অভিনয়ের জন্য কোনো সম্মানই দাবি করেন না। ডেড বডির ভূমিকায় তিনি অনবদ্য। ডেড বডির ভূমিকায় এক বটগাছের নিচে তিনি 2.5 ঘন্টা হা করে পড়েছিলেন। এর মধ্যে মুখে পিঁপড়া ঢুকেছে, কামড় দিয়ে তার জিব্বা ফুলিয়ে ফেলেছে, তিনি নড়েননি। কমল পত্নীর নাম লিজনা, একসময় স্কুলে শিক্ষকতা করতেন। অভিনেতা স্বামীর পেছনে সময় দিতে গিয়ে স্কুল ছেড়েছেন, এখন তার প্রধান কাজ অভিনেতা স্বামীর কস্টিউম গুছিয়ে দেয়া। এই দম্পতির একমাত্র কন্যা আরিয়ানার বয়স 4, পরি শিশুর চেয়েও সুন্দর। পুরো চায়না ট্রিপে আমার অনেকবারই ইচ্ছা করেছে এই মেয়েটির মাথায় হাত বুলিয়ে আদর করি। নিজের ছেলেমেয়ে ছাড়া অন্য কোনো ছেলেমেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করার আমার অভ্যাস নেই বলে করা হয়নি। 3, মাঝার, মাঝার পত্নী, তাদের শিশুপুত্র অমিও এবং টমিও। মাঝারের একটি পরিচয় আগেই দিয়েছি, তার চেয়েও বড় পরিচয় সেও আমার নাটকের একজন অভিনেতা। তার 1 মিনিটের একটি দৃশ্য আমি পুরো একদিন শ্যুট করার পর ফেলে দিয়ে বাসায় চলে আসি। পরের দিন আমার হয়ে শাওন সেই দৃশ্য শ্যুট করতে যায়। আমি নিশ্চিত ছিলাম সে পারবে, সে আমার মতো অধৈর্য না, তার ধৈর্য বেশি। সে 1 মিনিটের এই দৃশ্য শ্যুট করতে 1.5 দিন সময় নেয়নি। শুটিং শেষে ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে বাসায় ফিরে আসে। আমি জিজ্ঞেস করলাম, মাঝার কেমন করেছে? সে খরখরে গলায় বলেছে, তুমি জানো না সে কেমন করেছে, সব বন্ধু বান্ধবকে অভিনেতা বানাতে হবে। আমি এখনো আশাবাদী, কারণ আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জুয়েল রানা আমাকে বলেছে যে মাঝার স্যারের না সূচক মাথানাড়া এবং হ্যাঁ সূচক মাথানাড়া খারাপ হয়নি, প্রায় ন্যাচারাল মনে হয়েছে। মাঝার পত্নী স্বর্ণা সিলেটের মেয়ে, মা স্বভাবের মেয়ে, মাতৃভাব অত্যন্ত প্রবল। দীর্ঘদিন ধরে তাকে চিনি, তার মুখ থেকে কখনো কারো প্রসঙ্গে একটি মন্দ কথা শুনিনি। স্বর্ণা স্বামীর অভিনয় প্রতিভায় মুগ্ধ। স্বামীর প্রথম অভিনয়ের দিন সে মানতের রোজা রেখেছে, শাহজালাল সাহেবের দরগায় বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেছে। এই দম্পতির একমাত্র পুত্র সন্তান অমিয়, নামটা রেখেছেন অভিনেতা আসাদুজ্জামান নূর, মাঝার পুত্রের নামের জন্য আমার কাছে প্রথম এসেছিল। আমি নাম রেখেছিলাম অরণ্য, মাঝার এই নাম রাখেনি, কারণ এই নামের একটা বাচ্চাকে সে চেনে, সেই বাচ্চা খুবই দুষ্ট প্রকৃতির, অরণ্য নাম রাখলে বাচ্চা বন্য স্বভাবের হয়ে যেতে পারে। যে যার নিন্দে তার দুয়ারে বসে কান্দে, আমাদের অমিয় যার বয়স 4, মাশাল্লাহ অতি দুষ্ট প্রকৃতির হয়েছে। তার সঙ্গে খেলতে এসে তার হাতে মার খায়নি এমন কোনো শিশু নেই। কামড় দিয়ে রক্ত বের করার বিষয়েও সে ভালো দক্ষতা দেখাচ্ছে, এইদিকে সে আরো উন্নতি করবে বলেই সবার বিশ্বাস। বেইজিং এর ম্যানগ্রোভ রেস্টুরেন্টে বার্গার খাওয়ার সময় সে ফ্লাইং কিক দিয়ে 2 চাইনিজ বাচ্চাকে একই সঙ্গে ধরাশায়ী করে রেস্টুরেন্টের সবার প্রশংসাসূচক দৃষ্টি লাভ করেছে। তার বিষয়ে একটি গল্প এখনই বলে নেই, পরে ভুলে যাব। আমি কোন একটা পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছি, বিষয়বস্তু বাংলাদেশের ছোট গল্পের ভবিষ্যৎ, অতি জটিল বিষয়। যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি কঠিন কঠিন সব প্রশ্ন করছেন যার উত্তর আমি জানি না। মোটামুটি অসহায় বোধ করছি। আমার পাশে নিরীহ মুখ করে অমিয় বসে আছে, তাকে দেখে মনে হচ্ছে সে ইন্টারভিউ নামক বিষয়টাতে যথেষ্ট মজা পাচ্ছে। প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন, এখন একটু বলুন, বাংলাদেশের কোন কোন গল্পকার কাফকাকে অনুসরণ করেন? উত্তরের জন্য আমি আকাশ পাতাল হাতড়াচ্ছি, এমন সময় আমার গালে প্রচণ্ড এক চর, আমার প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। প্রথমে ভাবলাম প্রশ্নকর্তা আমার মূর্খতায় বিরক্ত হয়ে চর লাগিয়েছেন, ধাতস্থ হয়ে বুঝলাম প্রশ্নকর্তা না, চর দিয়েছে অমিয়। আমি উত্তর দিতে দেরি করায় সে হয়তো বিরক্ত হয়েছে। প্রশ্নকর্তা ভীত গলায় বলল, স্যার এই ছেলে কে? অন্যদিন পত্রিকার সম্পাদক মাঝারুল ইসলামের ছেলে। আপনাকে মারলো কেন?
ছেলে তার বাবার মতো হয়েছে, সাহিত্য পছন্দ করে না, সাহিত্য বিষয়ক কোনো আলোচনাও পছন্দ করে না। ইন্টারভিউ এই পর্যন্তই থাক। জি আচ্ছা থাক। এত সহজে প্রশ্নকর্তা যে তার ইন্টারভিউ বন্ধ করলো তার আরেকটি কারণ, ইতিমধ্যে অমিয় প্রশ্নকর্তার ক্যামেরার উপর ঝাঁপ দিয়ে পড়েছে। ক্যামেরা নিয়ে দুজনের দড়ি টানাটানি শুরু হয়েছে। অমিয়র চর খেয়ে আমি তেমন কিছু মনে করিনি, তার কারণ সে আমাকে ডাকে বুব্বু। বুব্বুর অর্থ বন্ধু, বন্ধু বলতে পারে না বলে বুব্বু। একজন বন্ধু আরেক বন্ধুর গালে চর থাপ্পড় মারতেই পারে। ও আচ্ছা, টমিওর কথা বলা হয়নি। অমিয়র ভাই টমিও মায়ের পেটে, তার এখনো জন্ম হয়নি, সে মায়ের পেটে করে বেড়াতে যাচ্ছে। চতুর্থ যেজন যাচ্ছে তিনি স্বাধীন খসরু, সেও অভিনেতা। সে আমাদের সঙ্গে যাচ্ছে না, কারণ সে আছে ইংল্যান্ডে। তার সঙ্গে কথা হয়েছে সে সরাসরি ইংল্যান্ড থেকে বেইজিংয়ে চলে আসবে। সে অভিনয় শিখেছে লন্ডন স্কুল অফ ড্রামা থেকে, যে স্কুল পৃথিবীর অনেক বড় বড় অভিনেতার সম্মান দিয়েছে, উদাহরণ এলিজাবেথ টেলর, পিটার টুল। সেই ইংল্যান্ডের সব ছেড়ে ছুড়ে বাংলাদেশে চলে এসেছে শুধুমাত্র অভিনয়ের আকর্ষণে। আমার সব নাটকেই তাকে দেখা যায়। সে নাম করেছে তারা তিনজনের একজন হিসেবে। দেশের বাইরে তার জনপ্রিয়তা ঈর্ষণীয়। তাকে একবার আমেরিকার নিউ ইয়র্ক শহরে গিয়েছিলাম, বাঙালি সমাজ তার উপর ঝাঁপিয়ে পড়ল, আনন্দময় দৃশ্য। ছেলে হিসেবে সে অতিমাত্রায় আবেগপ্রবণ, অতি তুচ্ছ কারণে সে ভেউ ভেউ করে কাঁদছে, এটি নিত্যদিনকার দৃশ্য। তার গত জন্মদিনে আমরা তাকে নরসিংদীর বিশাল এক গামছা উপহার দিয়েছি, উপহারপত্রে লেখা পবিত্র অশ্রুজল মোছার জন্য। পঞ্চম, শাওন ও লীলাবতী। শাওনকে পরিচয় করে দেবার কিছু নেই, তার প্রভাতেই সে দীপ্ত। হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী পরিচয় অবশ্যই তার জন্য সুখকর না, লীলাবতীর পরিচয় দেওয়া প্রয়োজন। লীলাবতী তার গর্ভে কুণ্ডলী পাকিয়ে শুয়ে থাকা কন্যা। গত 5 মাস ধরে সে মায়ের পেটের অন্ধকারে বড় হচ্ছে, মার সঙ্গে সেও চিনে যাচ্ছে। তার ভ্রমণ অতি আনন্দময়, সে বাস করছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ঘরে, যে ঘর অন্ধকার হলেও মায়ের ভালোবাসায় আলোকিত। ভ্রমণ বিষয়ে শাওনের উৎসাহ সীমাহীন, যেখানে ঘরের বাইরে পা ফেলতে পারলেই সে খুশি, সেখানে সে যাচ্ছে চীনে। মিং ডায়নেস্টির সভ্যতা দেখবে, চীনের প্রাচীর দেখবে। দেশের ভেতর সে আমাকে নিয়ে ঘুরতে পারে না, প্রধান কারণ দোকানে দোকানে জিনিসপত্র দেখে বেড়ানো আমার স্বভাব না, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আমার অপছন্দ, তারপরেও কোথাও কোথাও যাওয়া হয়। লোকজন তখন যে তার দিকে মায়া মায়া দৃষ্টিতে তাকায় তা না, লোকজনের দৃষ্টিতে থাকে হুমায়ুন আহমেদ নামক ভালো মানুষ লেখককে কুহক মায়ায় তুমি মুগ্ধ করেছ, তুমি কুহকিনী। দেশের বাইরে তার সেই সমস্যা নেই, আমাকে পাশে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে বসলে কেউ সেই বিশেষ দৃষ্টিতে তাকাবে না। দু একজন হয়তো ভাববে বাচ্চা একটা মেয়ে পুরোটার সঙ্গে বসে আছে কেন, এর বেশি কিছু না। এ ধরনের দৃষ্টিতে শাওনের কিছু যায় আসে না। দেশের বাইরে শাওনের ঝলমলে আনন্দময় মুখ দেখতে আমার ভালো লাগে, তবে মাঝে মধ্যে একটা বিষয় চিন্তা করে বুকের মধ্যে ধাক্কার মতো লাগে। আমি 60 বছরের বুড়ি ধরতে যাচ্ছি, চলে যাবার ঘন্টা বেজে গেছে। আমার মৃত্যুর পরেও এই মেয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে, সে কি একাকী নিঃসঙ্গ জীবন কাটাবে, নাকি আনন্দময় কোনো এক পুরুষ আসবে তার পাশে, সে কোনো এক রেস্টুরেন্টে মাথা দুলিয়ে হেসে হেসে গল্প করবে তার সঙ্গে। ৬. পুত্র নুহাস। না না, সে আমার সঙ্গী না। শাওন যেখানে আছে সেখানে সে যাবে কিংবা তাকে যেতে দেয়া হবে তা হয় না। নুহাসকে আমার সঙ্গে হঠাৎ হঠাৎ দেখা করতে দেয়া হয়, তবে আমার ঘরে ঢোকার অনুমতি দেয়া হয় না। সে আসে, গ্যারেজে দাঁড়িয়ে মোবাইলে SMS করে জানায় বাবা আমি এসেছি। আমি নিচে নেমে যাই, গাড়িতে কিছুক্ষণ এলোমেলোভাবে ঘুরি, মাঝে মধ্যে মাথায় হাত রাখি। সে লজ্জা পায় বলেই চট করে হাত সরিয়ে নেয়। তাকে বাসায় নামিয়ে মন খারাপ করে ফিরে আসি। যে পুত্র সঙ্গে যাচ্ছে না তার নাম সফর সঙ্গী হিসেবে কেন লিখলাম, এই কাজটা লেখকেরা পারেন। কল্পনায় অনেক সঙ্গী তারা সঙ্গে নিয়ে ঘুরতে পারেন। দীর্ঘ চীন ভ্রমণে অদৃশ্য মানব হয়ে আমার পুত্র আমার সঙ্গে ছিল। একবার ফরবিডেন সিটিতে প্রবল তুষারপাতের মধ্যে পড়লাম, কমল কমলের মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, মাঝার তার ছেলেকে নিয়ে। আমি শাওনকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি, তার পেটে লীলাবতী, পা পিছলে পড়লে বিরাট সমস্যা। হঠাৎ দেখি একটু দূর দিয়ে মাথা নিচু করে নুহাস হাঁটছে, তার মুখ বিষণ্ন, চোখ আর্দ্র। আমি বললাম, বাবা আমার হাত ধরো। আমার দায়িত্ব শাওনকে হাত ধরে ঠিক মতো নিয়ে যাওয়া, তোমার দায়িত্ব আমাকে ঠিক মতো নিয়ে যাও। সে এসে আমার হাত ধরল, কল্পনার নুহাস বলেই করল। লেখকরা তাদের কল্পনার চরিত্রদের নিয়ে অনেক কিছু করে আনেন, লেখক হবার মজা এখানেই। আমার প্রথম রজনী, ঢাকা থেকে হংকং, হংকং থেকে বেইজিং। প্লেন থেকে নামলাম, এয়ারপোর্টে টার্মিনাল থেকে বের হলাম, একসঙ্গে সবার মাথার চুল খাড়া হয়ে গেল। মেয়েদের লম্বা চুল বলেই খাড়া হলো না, তবে ফুলে গেল। কারণ সহজ, তাপমাত্রা শূন্যের 7 ডিগ্রির নিচে,
হাওয়া বইছে, টেম্পারেচারের সঙ্গে যুক্ত হয়েছে চিল ফ্যাক্টর। চিল ফ্যাক্টরের কারণে তাপমাত্রা শূন্যের 18-19 ডিগ্রির নিচে চলে যাবার কথা। এই হিসাব কেমন করে করা হয় আগে জানতাম, এখন ভুলে গেছি। কমল বলল, হুমায়ুন ভাই ঠান্ডা ঠান্ডা ভাব আছে। হুম, শুধু মেয়েরা খুশি, বেড়াতে বের হলে সব কিছুতেই তার আনন্দ পায়, বড়ই আহ্লাদি হয়। ঠান্ডাটা অনেক মজাই লাগছে, বলে উঠল শাওন। বাকিরাও তার সঙ্গে গলা মেলালো, তাদেরও নাকি মজা লাগছে। তারা সিগারেট খেলা শুরু করলো, সিগারেট খাওয়ার ভঙ্গি করে ধোয়া ফেলে, সঙ্গে সঙ্গে নিঃশ্বাসের জলীয় বাষ্প জমে যায়, মনে হয় বুনকা বুনকা ধোয়া। বাচ্চারা সবার আগে কাহিল হল, কারোর হাত মোজা নেই, ঠান্ডায় হাত শক্ত হয়ে গেল, তারা শুরু করলো কান্না। কে তাকায় বাচ্চাদের দিকে? বাচ্চাদের মায়েদের ঠান্ডা নিয়ে আহ্লাদই তখনও শেষ হয়নি। বাংলাদেশ অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি অ্যাম্বাসির গাড়ি নিয়ে এসেছেন, তার নাম মনিরুল হক। তিনি আমাদের হয়ে হোটেল বুকিংও দিয়ে রেখেছেন, তার দায়িত্ব আমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছে দেয়া। এক গাড়িতে হবে না, আরও কয়েকটা গাড়ি লাগবে, তিনি ব্যস্ত হয়ে চলে গেছেন গাড়ির সন্ধানে। আমরা দুর্দান্ত শীতে থরথর করে কাঁপছি। অ্যাম্বাসির বিষয়টা বলি, একজন লেখক বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যাবে, তার জন্য অ্যাম্বাসি গাড়ি পাঠাবে। বাংলাদেশ অ্যাম্বাসি এই জিনিস না, লেখক কবি সাহিত্যিক পেইন্টার তাদের কাছে কোনো বিষয় না, প্রবাসে যেসব বাংলাদেশি বাস করেন তারাও তাদের কাছে কোনো বিষয় না। অ্যাম্বাসি দেখে বেড়াতে আসা মন্ত্রী মিনিস্টারদের আমলাদের, সেই সব মহাপ্রণবরা অ্যাম্বাসির গাড়ি নিয়ে শপিং করেন, অ্যাম্বাসির কর্মকর্তারা বাজার সদায় সহায়তা করেন। পৃথিবীর বাকি দেশগুলির অ্যাম্বাসির অনেক কর্মকাণ্ডের প্রধান কর্মকাণ্ড তাদের সংস্কৃতির সঙ্গে অন্যদের পরিচয় করিয়ে দেয়। এত সময় বাংলাদেশ অ্যাম্বাসির কর্মকর্তাদের নেই, তাদেরকে নানান স্টেট ফাংশনে ডিনার খেতে হয়, অনেকগুলি পত্রিকা পড়তে হয় দেশে কি হচ্ছে জানার জন্য, সময়ের বড়ই অভাব। আমি কখনো দেশের বাইরে গেলে অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করে যাই না, আমার কাছে অর্থহীন মনে হয়। বেইজিংয়ে অ্যাম্বাসিকে আগেভাগে জানানোর কাজটি করেছে মাঝহার, যে ভদ্রলোক অ্যাম্বাসি থেকে এসেছেন তিনি যে অ্যাম্বাসিডর কর্তৃক নির্দেশ পেয়ে এসেছেন তাও না, তিনি এসেছেন নিজের আগ্রহে এবং আনন্দে। তিনি লেখক হুমায়ুন আহমেদের অনেক বই পড়েছেন, অনেক নাটক দেখেছেন, লেখককে সামনাসামনি দেখার ইচ্ছা তার মধ্যে কাজ করেছে, এই সৌভাগ্য আমার প্রায়ই হয়। অ্যাম্বাসিতে সিরিয়াস কিছু ভক্ত পাওয়া যায়, তারা যে আগ্রহ দেখায় তার জন্যও সময় পড়তে হয়। 1996 সালে বিশাল এক দল নিয়ে নেপালের কাঠমান্ডুতে বেড়াতে গিয়েছিলাম, অ্যাম্বাসিতে মোটামুটি হুলস্থুল পড়ে গেল। অ্যাম্বাসি 3টা ডিনার দিল, কাঠমান্ডুর লেখক শিল্পীদের সঙ্গে আলাপ আলোচনার ব্যবস্থা করল, আমি বিব্রত এবং খানিকটা আনন্দিতও ছিলাম। সমস্যা দেখা দিল তারপর যখন বাংলাদেশ অ্যাম্বাসি আমার এবং আমার দলের পেছনে বিরাট অঙ্কের খরচ দেখালো, খরচের হিসাব চলে গেল জাতীয় সংসদে। শাওনের মা বেগম তহুরা আলী তখন সংসদ সদস্য, তার কাছেই সংসদের আলোচনার কথা শুনলাম, খুবই লজ্জা পেলাম। কাজেই আমি অ্যাম্বাসির তরুণ সুদর্শন হাস্যমুখী ফার্স্ট সেক্রেটারিকে শক্তভাবে বললাম, আপনি যে কষ্ট করেছেন তার জন্য ধন্যবাদ, তবে আপনার কাছ থেকে আর কোনো সাহায্য সহযোগিতা আমি নেব না, আপনাদের কারো বাড়িতে ডিনার খাবো না, অ্যাম্বাসেডর সাহেবের সঙ্গে দেখা করব না। মনিরুল হক অতি বিনয়ের সঙ্গে বললেন, আপনি যা বলবেন তাই। মনিরুল হক তার কথা রাখেননি, তিনি তার বাড়িতে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন, সেখানে আমাদের অ্যাম্বাসেডরও উপস্থিত ছিলেন। তিনি আমাদের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ, পৃথিবীর সংস্কৃতি চর্চা, ধর্ম নিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয়ে আলোচনা করলেন। এই আলোচনায় আমার সফর সঙ্গীর উপকৃত হয়েছে বলে মনে হয়, কারণ তারা গভীর আগ্রহে আলোচনাই শুনল। দেশে ফেরার সময় মনিরুল হক সাহেব কাচুমাচু হয়ে একটা প্রস্তাব দিলেন, অ্যাম্বাসেডর সাহেব ফরেন সেক্রেটারির জন্য উপহার হিসেবে একটা গলফ সেট পাঠাবেন। গলফ সেটটা অত্যন্ত দামি বিধায় লাগেজে দেয়া যাচ্ছে না, হাতে করে নিয়ে যেতে হবে। আমরা কি নিয়ে যাব? একবার ঢাকায় পৌঁছলে আমাদের আর কিছুই করতে হবে না, সেক্রেটারি সাহেব লোক পাঠিয়ে নিয়ে যাবেন। আমি গলফ সেট কাঁধে করে নিয়ে যেতে খুবই রাজি ছিলাম। আমার সফর সঙ্গীরা বাচ্চার লোক, তারা মনে করলো এত লেখেও হুমায়ুন আহমেদের সম্মানানিহানি হবে, গলফ সেট আর নেওয়া হলো না। আমাদের পররাষ্ট্র সচিবের কাছে এতদিনে নিশ্চয়ই গলফ সেট পৌঁছে গেছে, আশা করি গলফে তার যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা মন্ত্রী, সচিব এবং অ্যাম্বাসেডরদের সর্ববিষয়ে উন্নতি কামনা করি। বেইজিংয়ে আমাদের জন্য যে হোটেল ঠিক করা ছিল তার নাম গ্লোরিয়া প্লাজা, চমৎকার হোটেল, সামনেই ক্রিসমাস, এই উপলক্ষে সুন্দর করে সাজানো, বাইরে প্রচণ্ড ঠান্ডা, ভেতরে চমৎকার উষ্ণতা, ডেস্কের চাইনিজ মেয়েরা সুন্দর ইংরেজি বলছে, ব্যবহার আন্তরিক, এক যুগ আগের দেখা চীনের এবং বর্তমানের আধুনিক চীনের কোনো মিল নেই। আমাদের হোটেলে দাখিল করে মনিরুল হক সাহেব কয়েকটা টিপস দিলেন। প্রথম টিপস, কেনাকাটা করতে গেলেই দামাদামি করতে হবে, এখানকার দোকানপাট ইউরোপ আমেরিকার মতো না, যে দাম লেখা থাকবে সেই দামেই সোনামুখ করে কিনতে হবে।
চাইনিজ দোকানিরা জিনিসপত্রের গায়ে আকাশ ছোঁয়া দাম লিখে রাখে। কাজেই শুরু করতে হবে পাতাল থেকে। যে বস্তুর গায়ে লেখা 500 ইয়েন তার দাম বলতে হবে 5 ইয়েন। কিছুক্ষণ দরদাম করার পর 10 ইয়েনে ওই বস্তু পেয়ে যাওয়ার কথা। মেয়েরা আসন্ন দরদামের কথা ভেবে আনন্দে অধীর হয়ে গেল। এই কাজটি মেয়েরা কেন জানি না খুবই আগ্রহের সঙ্গে করে। 4 ঘন্টা সময় নষ্ট করে তারা 100 টাকার জিনিস 95 টাকায় কিনে এমন ভাব করবে যেন তারা চেঙ্গিস খান, এই মাত্র এক রাজাকে যুদ্ধে পরাস্ত করেছে। 4 ঘন্টা তাদের কাছে কোনো বিষয়ই না, 5 টাকা বিষয়। আমি নিজে নিউ মার্কেট কাঁচা বাজারে এক অতি বিত্তবান তরুণীকে পেপের দাম 2 টাকা কমানোর জন্য 45 মিনিট দরদাম করতে দেখেছি। বিত্তবান তরুণীর পরিচয় দিলে আপনারা কেউ কেউ চিনতেও পারেন। তার নাম মেহের আফরোজ শাওন। তিনি ফিল্মে অভিনয় করেন এবং গান করেন। মনিরুল হক সাহেবের দ্বিতীয় টিপস হলো, এখানে সবকিছুর 2টা নাম, একটা ইংরেজি নাম, একটা চাইনিজ নাম। হোটেল গ্লোরিয়া প্লাজার একটা চাইনিজ নাম আছে। চাইনিজ নাম জানা না থাকলে মহাবিপদ। কোনো ট্যাক্সি ড্রাইভারই ইংরেজি নাম জানে না। মনিরুল হকের সাহেবের এই উপদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা না করায় আমি যে বিপদে পড়েছিলাম যথাসময়ে তা বর্ণনা করা হবে। হোটেলের রুমগুলি সবার পছন্দ হল, শুধু মাঝহারের হল না। তার ধারণা তার নিজের রুম ছাড়া বাকি সবগুলোই ভালো। অনেক ঝামেলা করে সে তার রুম পাল্টাল। রাতে সবাইকে নিয়ে খেতে যাব, তখন শুনি বর্তমান রুমটাও মাঝহার বদলাবার চেষ্টা চালাচ্ছে, কারণ এই রুমের সবই ভালো, শুধু কমোডের ঢাকনিটায় কালো কালো দাগ। রাত 11টায় দ্বিতীয় দফা রুম বদলানোর পর আমরা খাদ্যের সন্ধানে বের হলাম। কাছেই ম্যাকডোনাল্ড, বার্গার খাওয়া হবে। মেয়েদের মধ্যে আবারও আনন্দের ঝড় বয়ে গেল। আচ্ছা, মেয়েরা সবসময় জাঙ্ক বস্তু পছন্দ করে কেন? জাঙ্ক ফুড, জাঙ্ক স্বামী। একজন ভালো মানুষ স্বামীকে মেয়েরা যত পছন্দ করে তার চেয়ে 10 গুণ বেশি পছন্দ করে জাঙ্ক স্বামী। এজন্যই কি নারী চরিত্র দেবনা জানন্তি কুত্রাপি মনুষ্যা। শুকনা বার্গার চিবুতে চিবুতে দুঃসংবাদ শুনলাম। হোটেল গ্লোরিয়া প্লাজার নাস্তা বিষয়ক দুঃসংবাদ, প্রতি রুমের একজন ফ্রি নাস্তা পাবে, অন্যজনকে কিনে খেতে হবে। আমি বলতে গেলে পৃথিবীর সব দেশেই গিয়েছি, এমন অদ্ভুত নিয়ম দেখিনি এবং কারো কাছ থেকে শুনিও নি। রাতেই দলগতভাবে সিদ্ধান্ত হলো, সকালবেলা প্রতি রুমের স্বামী বেচারা নাস্তা খেতে যাবে, তার দায়িত্ব হবে স্ত্রীর নাস্তা লুকিয়ে নিয়ে আসা। সেদ্ধ ডিম, রুটি, মাখন, কলা পকেটে ঢুকিয়ে ফেলা কোনো ব্যাপারই না। পরের দিন স্ত্রীদের পালা, তারা স্বামীদের নাস্তা নিয়ে আসবে। দারুণ উত্তেজনাপূর্ণ চুরি চুরি খেলার কথা ভেবে আনন্দ সবাই আত্মহারা। আমি ক্ষীণস্বরে আপত্তি করতে গিয়ে ধমক খেলাম, ব্যাপারটায় নাকি প্রচুর ফান আছে। আমি মাথা মোটা বলে ফানটা ধরতে পারছি না। খাবার চুরি এবং বই চুরিতে পাপ নেই, এইসবও শুনতে হলো। পাঠক শুনে বিস্মিত হবেন, পুরুষদের কেউ কোনো চুরি করতে পারেনি। পুরুষদের একজন শুধু একটা কমলা পকেটে নিয়ে ফিরেছে। দ্বিতীয় দিন ছিল মহিলাদের পালা। তারা যে পরিমাণ খাবার চুরি করেছে তা দিয়ে বাকি সবাই 1 সপ্তাহ নাস্তা খেতে পারবে। মনস্তত্ত্ববিদ এবং সমাজবিজ্ঞানীরা এই ঘটনা থেকে কোনো সিদ্ধান্তে কি উপনীত হতে পারেন? নিষিদ্ধ নগরে তুষার ঝড়। নিষিদ্ধ পল্লীর কথা আমরা জানি, নিষিদ্ধ পল্লী, রেড লাইট এরিয়া, যেখানে নিশিকন্যারা থাকেন। নগরের আনন্দপ্রেমীরা গোপনে ভিড় করেন। নিষিদ্ধ নগরী কি? নিষিদ্ধ নগরী হলো ফরবিডেন সিটি, চাইনিজ ভাষায় গু গং। বেইজিং এর ঠিক মাঝখানে উঁচু পাঁচিলে ঘেরা মিং এবং চিং সম্রাটদের প্রাসাদ, বিশাল এক নগর। প্রজারা কখনো কোনোদিন এই নগরে প্রবেশ করতে পারবে না, এমনই কঠিন নিয়ম। এই নগর প্রজাদের জন্য নিষিদ্ধ বলেই নগরীর নাম নিষিদ্ধ নগরী। নগরীতে প্রাসাদ সংখ্যা কত? 800। প্রাসাদে ঘরের সংখ্যা 8000-এর বেশি। নিষিদ্ধ নগরীর শেষ সম্রাটের নাম পুই। 1912 সনে তাকে সিংহাসন ছাড়তে হয়। শেষ হয় নিষিদ্ধ নগরীর কাল। শেষ সম্রাটকে নিয়ে যে ছবিটি বানানো হয় দ্য লাস্ট ইম্পেরিয়র, সেটা হয়তো অনেকেই দেখেছেন। না দেখে থাকলে দেখতে বলবো, কারণ ছবিটি চীন সরকারের অনুমতি নিয়ে নিষিদ্ধ নগরীর ভেতরেই শ্যুট করা হয়। প্রথম নিষিদ্ধ নগরীর ভেতর 35 মিমি ক্যামেরা ঢোকে। রাজা বাচ্চাদের বিলাসী জীবন কেমন ছিল তা দেখার আগ্রহ আমি কখনো বোধ করিনি। সব বিলাসের একই চিত্র, সোনা রূপা মণিমাণিক্য, হাজার হাজার রক্ষিতা, পান এবং ভোজন, এর বাইরে কি? কারো গান বাজনার শখ থাকে, কেউ বা ছবি আঁকেন, এইখানেই শেষ। সম্রাটদের সমস্ত মেধার সমাপ্তি নারী এবং সুরায়। প্রথমবার নিষিদ্ধ নগরীতে ঢুকে এমন মন খারাপ হয়েছিল, মনে হচ্ছিল চীনের হতদরিদ্র মানুষদের দীর্ঘ নিঃশ্বাসে বাতাস ভারী হয়ে আছে। রক্ষিতারা যেখানে থাকতো সেখানে গেলাম, একসঙ্গে 3000 রক্ষিতার থাকার ব্যবস্থা, প্রত্যেকের জন্য পায়রার খুপরির মতো খুপরি ঘর। কি বিভৎস তাদের জীবন! ইচ্ছে হলে কোনো একদিন কিছুক্ষণের জন্য এদের একজনকে সম্রাট ডেকে নেবেন, কিংবা নেবেন না,
উপহার হিসেবে পাঠাবেন ভিন দেশের রাজা মহারাজাদের কাছে। মোগল সম্রাটরা বেশ কয়েকবার চীন সম্রাটদের কাছ থেকে রূপবতী চৈনিক মেয়ে উপহার পেয়েছেন। এইসব রূপবতীদের সংগ্রহ করত রাজপুরুষরা। কোনো এক চাষির ঘরে ফুটফুটে মেয়ে হয়েছে, মেয়ে বড় হয়েছে, বাবা মেয়েকে ছেড়ে তাকে চিরদিনের জন্য চলে যেতে হচ্ছে নিষিদ্ধ নগরীর উঁচু পাঁচিলের ভেতর। সেবারে সম্রাটদের সুরাপাত্র এবং পিকদান দেখেছিলাম। সুরাপাত্র স্বর্ণের থাকবে এটা ধরে নেওয়া যায়। থুতু ফেলার সব পাত্র সোনার হতে হবে, মণিমাণিক্য খচিত হতে হবে। সম্রাটের থুতু এতই মূল্যবান। যাই হোক, ভ্রমণ প্রসঙ্গে যাই, আমি দলবল নিয়ে নিষিদ্ধ নগরীতে ঢুকলাম, ছোট বক্তৃতা দিলাম। অনেক মিউজিয়াম আছে, তোমরা দেখতে পারো, দেখার কিছু নেই। কোন সোনার পাত্রে রাজা থুতু ফেলতেন, কোন হীরা মণিমাণিক্যের টাট্টিখানায় হাগু করতেন, তা দেখে কি হবে। তাছাড়া খুব বেশি জিনিসপত্র এখানে নেই। অনেক কিছু লুট করে নিয়ে গেছে ব্রিটিশরা, তারা ব্রিটিশ মিউজিয়াম সাজিয়েছে। দ্বিতীয় দফায় লুট করা হয়েছে চিয়াং কাইশেকের নির্দেশে, তিনি সব নিয়ে গেছেন তাইওয়ানে। সেখানকার ন্যাশনাল প্যালেস মিউজিয়ামের বেশিরভাগ জিনিসপত্রই নিষিদ্ধ নগরীর। সম্রাটদের প্রাসাদ দেখেও কেউ কোনো মজা পাবে না, সব একই রকম, কোনো বৈচিত্র্য নেই। দোচালা ঘরের মতো ঘর, একটার পর একটা, ঢেউয়ের মতো। আমার নেগেটিভ কথা সফরসঙ্গীদের উপর বিন্দুমাত্র ছাপ ফেলল না। তারা সবাই মুগ্ধ বিষয়ে বলল, একই একই দেখছি, এত বিশাল, এটা না দেখলে জীবন বৃথা হতো। পরম করুণাময় আমার সফরসঙ্গীদের উচ্ছ্বাস হয়তো পছন্দ করলেন না। তিনি ঠিক করলেন তার তৈরি সৌন্দর্য দেখাবেন। হঠাৎ শুরু হলো তুষারপাত। ধবধবে সাদা তুষার ঝিলমিল করতে করতে নামছে, যেন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জোছনার ফুল, যেন চাঁদের আলো ভেঙে ভেঙে নেমে আসছে। মুহূর্তের মধ্যে পুরো নিষিদ্ধ নগর বরফের চাদরে ঢেকে গেল। আমি তাকিয়ে দেখি চ্যালেঞ্জার এবং চ্যালেঞ্জার পত্নী কাঁদছে। আমি বললাম, কাঁদছো কেন? চ্যালেঞ্জার বলল, বাচ্চা দুটোকে রেখে এসেছি, এত সুন্দর দৃশ্য তারা দেখতে পারলো না, এই দুঃখেই কাঁদছি। স্যার, আমি এই দৃশ্য আর দেখবো না, হোটেলে ফিরে যাব। শাওন মূর্তির মতো দাঁড়িয়েছিল। আমি বললাম, ক্যামেরাটা দাও, ছবি তুলে দেই। এই দৃশ্যের ছবি আমি তুলব না, ক্যামেরায় কোনোদিন এই দৃশ্য ধরা যাবে না। অবাক হয়ে দেখি তার চোখেও পানি। সে আমাকে চাপা গলায় বলল, এমন অদ্ভুত সুন্দর দৃশ্য তোমার কারণে দেখতে পেলাম, সারা জীবন এটা মনে রাখবো। মেয়েরা আবেগতাড়িত হয়ে অনেক ভুল কথা বলে। আমার কারণে যে সব খারাপ অবস্থায় সে পড়েছে সেই সব তার মনে থাকবে, সুখ স্মৃতি থাকবে না। মেয়েরা কোনো এক জটিল কারণে দুঃখ স্মৃতি লালন করতে ভালোবাসে। অন্য সফরসঙ্গীদের কথা বলি, মাঝার তুষারপাতের ছবি নানান ভঙ্গিমায় তুলতে গিয়ে পিচ্ছিল বরফে আছাড় খেয়ে পড়েছে। তার দামি ক্যামেরার এইখানেই ইতি। কমলের কাছে মাঝার হলো গুরুদেব। গুরুদেব আছাড় খেয়েছেন, সে এখনো খায়নি, এটা কেমন কথা, গুরুদের অসম্মান। কমল তার মেয়ে আরিয়ানা সহ গুরুদেবের সামনে ইচ্ছে করে আছাড় খেয়ে লম্বা হয়ে পড়ে রইল। চীন ভ্রমণ শেষে সবাইকে জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে আনন্দ পেয়েছে কি দেখে। গ্রেট ওয়াল, ফরবিডেন সিটি, টেম্পল অফ হেভেন, সামার প্যালেস, সবাই বলল নিষিদ্ধ নগরের তুষারপাত। পৃথিবীর দীর্ঘতম কবরখানার দৈর্ঘ্য কত কেউ জানেন? 1500 মাইল। আরো লম্বা ছিল 3984 মাইল। বর্তমানে অবশিষ্ট আছে 1500 মাইল। চায়নার বিখ্যাত গ্রেট ওয়ালের কথা বলছি। এই অর্থহীন দেয়াল তৈরি করতে 1,00,000 উপর শ্রমিক প্রাণ হারিয়েছে। দেয়াল না বলে কবরখানা বলেই কি যুক্তিযুক্ত না? অর্থহীন দেয়াল বলছি কারণ যে উদ্দেশ্যে বানানো হয়েছিল মঙ্গলদের হাত থেকে সাম্রাজ্য রক্ষা, সে উদ্দেশ্য সফল হয়নি। মঙ্গলরা এবং মাঞ্চুরিয়ার দুর্ধর্ষ গোত্র বারবারই দেয়াল অতিক্রম করেছে। গ্রেট ওয়াল বিষয়ে একটি অতি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। পবিত্র কোরআন শরীফের একটি সূরা আছে, সূরা কাহাফ। কাহাফের ভাষ্য অনুযায়ী অনেকে মনে করেন আলেকজান্ডার দ্য গ্রেট এই প্রাচীর নির্মাণ করেন। ওরা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, আমরা এই শর্ত করে দেব যে তুমি আমাদের এবং ওদের মধ্যে এক প্রাচীর করে দেবে। জুলকারনাইন স্থানীয় অধিবাসীদের শ্রমেই প্রাচীর তৈরি করে দেন। আলেকজান্ডার দ্য গ্রেট যে আমাদের নবীদের একজন, এই তথ্য কি পাঠকরা জানেন? জুলকারনাইন হলেন আলেকজান্ডার দ্য গ্রেট। চীনের ইতিহাস বলে মোট 5 দফায় প্রাচীর তৈরি হয়। প্রথম শুরু হয় চীন ডায়নেস্টির আমলে, যীশু খ্রিস্টের জন্মের 208 বছর আগে। বর্তমানে যে প্রাচীর আছে তা তৈরি হয় সম্রাট হোংথু এর শাসনকালে, শেষ করেন সম্রাট ওয়ানলি। প্রাচীরের গড় উচ্চতা 25 ফিট, 3,00,000 শ্রমিকের 300 বছরের অর্থহীন শ্রম, কোনো মানে হয়? কোনো মানে হয় না। মানব সম্পদের এই অপচয় সম্রাটরাই করতে পারেন। রাজা বাদশাদের কাছে সাধারণ মানুষের জীবন সবসময় মূল্যহীন ছিল।
আমরা আজ যাব দীর্ঘতম কবরখানা দেখতে। চীনের পরিচয় চীনের দেয়াল। সেই দেয়াল দেখা সহজ বিষয় না। আমার সফরসঙ্গীদের আনন্দ উত্তেজনায় টকবক করার কথা। তারা কেমন যেন ঝিমিয়ে আছে, গা ছাড়া ভাব। কারণটা ধরতে পারলাম না। এক পর্যায়ে মাঝার কাচুমাচু হয়ে বলল, এই গ্রেট ওয়াল দেখার প্রোগ্রামটা আরেক দিন করলে কেমন হয়? কেন, আজ অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। গতকাল ফরবিডেন সিটি দেখে সবাই টায়ার্ড। আজকে বিশ্রাম করতে পারলে ভালো হতো। মেয়েরা বিশেষ করে কাহিল হয়ে পড়েছে, নড়াচড়াই করতে পারছে না। মেয়েরা যেহেতু ক্লান্ত, তার অবশ্যই বিশ্রাম করবে, গ্রেট ওয়াল পালিয়ে যাচ্ছে না। মাঝারের মুখে আনন্দ ঝলমল করছে, একই সঙ্গে মেয়েদের মুখেও হাসি। একজন বলে ফেলল, দেরি করে লাভ নেই, চলো রওনা দেই। তোমাদের না রেস্ট নেবার কথা, যাচ্ছ কোথায়? মেয়েদের মুখপাত্র হিসেবে মাঝার বলল, সিল্ক মার্কেটে টুকটাক মার্কেটিং করবে, মেয়েদের মার্কেটিং মানেই বিশ্রাম। মেয়েরা বিপুল উৎসাহে বিশ্রাম করতে বের হল। দুপুর দুটা পর্যন্ত এই দোকান থেকে সেই দোকান, দোতলা থেকে সাততলা, সাততলা থেকে তিনতলা, তিনতলা থেকে আবার ছয়তলা করে তারা বিশ্রাম করল। প্রত্যেকের হাত ভর্তি নানান সাইজের ব্যাগ। দুপুরের 10 মিনিটের মধ্যে লাঞ্চ শেষ করে আবার বিশ্রাম পর্ব শুরু হলো। সিল্ক মার্কেটের যত আবর্জনা আছে তার বেশিরভাগ আমরা কিনে ফেললাম। মেয়েরা দরদাম করতে পারছে, এতেই খুশি। কি কিনছে এটা জরুরি না। আমি একবার ক্ষীণ স্বরে বললাম, যা কিনছো সবই ঢাকায় পাওয়া যায়। সবাই আমার কথা শুনে এমন ভাবে তাকালো যেন এত অদ্ভুত কথা কখনো তারা শোনেনি। আমি ক্লান্ত, বিরক্ত এবং হতাশ। রাত 10টার আগে কারো বিশ্রাম শেষ হবে বলে মনে হচ্ছে না। বিশ্রাম পর্ব 10টায় শেষ হবে, কারণ সিল্ক রোড বন্ধ হয়ে যাবে। আমি কি করব বুঝতে পারছি না। কিছুক্ষণ মেয়েদের কেনাকাটা দেখলাম, এর মধ্যে এরা কিছু চাইনিজও শিখে নিয়েছে। দোকানে বলছে ই বাই, তারা বলছে ইউ। জিজ্ঞেস করে জানলাম ই বাই হলো 100 আর ইউ হলো 5। মেয়েদের বিদেশি ভাষা শেখার ক্ষমতা দেখে বিস্মিত হয়ে নিজের কিছুক্ষণ ঘুরলাম। একদিকে শিল্পীদের মেলা বসেছে, একজন হাতের বুড়ো আঙুলে চাইনিজ ইঙ্ক লাগিয়ে নিমিশের মধ্যে অতিপূর্ব ছবি বানাচ্ছেন। আমার আগ্রহ তিনি দেখে তিনি আমার আঙুলে কালি লাগিয়ে কাগজ এগিয়ে দিলেন। আমি অনেক চেষ্টা করেও কিছু দাঁড় করাতে পারলাম না। শিল্পী যেমন আছে, তাস্করও আছে। সিল্ক মার্কেটের এক কোনায় দেখি এক চাইনিজ বুড়ো একদলা মাটি নিয়ে বসে আছে। 200 ইয়েনের বিনিময়ে সে মাটি দিয়ে অবিকল মূর্তি বানিয়ে দেবে। তার সামনে 20 মিনিট বসলেই হবে। 20 মিনিট বসে বিশ্রাম নেবার সুযোগ পাওয়া যাবে ভেবেই বসলাম। একজন ভাস্কর কিভাবে কাজ করে তা দেখার আগ্রহ তো আছে। বৃদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ আমাকে দেখে অতি দ্রুত মাটি ছানতে শুরু করলো। 20 মিনিটের জায়গায় আধ ঘন্টা পার হলো, মূর্তি তৈরি। আমি বললাম, কিছু মনে করো না, মূর্তিটা আমার না, চাইনিজ কোনো মানুষের হবে। মূর্তির চোখ পুতি পুতি, নাক দাবানো। বুড়ো বলল, তোমার চেহারা তো পুরোপুরি চাইনিজদের মতো। আমি অবাক হয়ে বললাম, তাই নাকি? আশেপাশের সবাই বুড়োকে সমর্থন করল। আমিও নিশ্চিত হলাম আমার চেহারা চৈনিক। ইতিমধ্যে শাওন চলে এসেছে, তার কাছে ইয়েন যা ছিল সব শেষ, আমাকে যেতে হবে ডলার ভাঙাতে। সে বলল, তুমি চাইনিজ এক বুড়োর মূর্তি হাতে নিয়ে বসে আছো কেন? চাইনিজ বুড়ো তোমাকে কে বলল? এটা আমার নিজের ভাস্কর্য, উনি বানিয়েছেন, উনি একজন বিখ্যাত ভাস্কর। কত নিয়েছে? 200 ইয়েন। আমাকে ডাকলে না কেন? আমি 25 ইয়েনে ব্যবস্থা করতাম। বলি সে দেরি করল না, দরাদরি শুরু করল। কিছুক্ষণের মধ্যেই অবাক হয়ে দেখি আমাদের মহান ভাস্কর 30 ইয়েনে শাওনের মূর্তি বানাতে রাজি হয়েছেন। শাওন বলল, তুমি ডলার ভাঙিয়ে নিয়ে এসো, ততক্ষণ উনি আমার একটা মূর্তি বানাবেন, আমার খানিকক্ষণ রেস্ট হবে, পা ফুলে গেছে। ডলার ভাঙিয়ে ফিরে এসে দেখি মহান ভাস্কর চাইনিজ এক মেয়ের মূর্তি বানিয়ে বসে আছেন। শাওন খুশি, মূর্তির কারণে না। শাওন খুশি কারণ মহান ভাস্কর তার মোটা নাককে শাওনের অনুরোধে খাড়া করে দিয়েছেন। চেহারা চাইনিজ মেয়েদের মতো হলেও নাক তো খাড়া হয়েছে। আমরা হোটেলে ফিরলাম রাত 8টায়। কে কি কিনলো সব ডিসপ্লে করা হলো। সবার ধারণা হলো তারা যা কিনেছে সেটা ভালো না, অন্যদেরটা ভালো। মাঝারের মুখ হঠাৎ অন্ধকার হয়ে গেল। একটু আসছি বলে সে বের হয়ে গেল। ফিরল রাত 10টায়। শাওন কিছু মুখোশ কিনেছে, যেগুলি সে কিনেনি, মাঝার গিয়েছিল ওগুলিই কিনতে। আমি ঠাট্টা করছি না, সারাদিনের বিশ্রামের কারণে সব মেয়ের পা ফুলে গেল। তারা ঠিক করল ফুট ম্যাসাজ করাবে। হোটেলের কাছেই বিশাল ম্যাসাজ পার্লার। ম্যাসাজের বিষয়টা এবার দেখছি, এক যুগ আগে ম্যাসাজ পার্লার চোখে পড়েনি। আধুনিক চীনের অনেক রূপান্তরের এটি একটি। আমাদের হোটেল থেকে ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের দূরত্ব 10 মিনিটের হাঁটা পথ। এর মধ্যে 4টা ম্যাসাজ পার্লার। বিস্ময়কর ব্যাপার হচ্ছে ম্যাসাজ পার্লারে ম্যাসাজ নিচ্ছে চাইনিজরাই।
কঠিন পরিশ্রমী চৈনিক জাতি গাটে বাটে পীর ভক্ত হয়ে পড়েছে। মাও সে তুঙের মাথায় নিশ্চয়ই এই জিনিস ছিল না। রাস্তায় প্রস্টিটিউটরাও নেমেছে, রূপবতী কন্যারা বিশেষ এক ধরনের কালো পোশাক পরে নির্বিকার ভঙ্গিতে ঘুরছে, কেউ তাদেরকে নিয়ে বিব্রত বা চিন্তিত না। এমন একজনের পাল্লায় আমি নিজেও একদিন পড়েছিলাম। ঘটনাটা বলি, বাংলাদেশ অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি আমাকে বইয়ের দোকানে নিয়ে যাচ্ছে, দুজন গল্প গল্প করতে করতে এগুচ্ছি। হঠাৎ কালো পোশাকের এক তরুণী এসে আমার হাত ধরল। আমি বিস্মিত হয়ে তাকালাম, রূপবতী এক তরুণী, মা মা চেহারা। সে আদুরে গলায় বলল, আমাকে তুমি তোমার হোটেলে নিয়ে চলো, আমি ম্যাসাজ দেব। বলি চোখে কুৎসিত ইশারা করল, এমন নোংরা ইশারা চোখে করা যায় আমার জানা ছিল না। আমি হতভম্ব। মনিরুল হক ধমক দিয়ে মেয়েটিকে সরিয়ে বিরক্ত গলায় বললেন, বর্তমান চীনে এই বিষয়টা খুব বেড়েছে। পুলিশ কিছু বলে না? না। পার্ল এস বাকের গুড আর্থের চীন এবং বর্তমান চীন এক না, এই দেশে আরো অনেক দূর যাবে। ক্ষমতায় ও শক্তিতে পাল্লা দেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে, মানুষ বদলাবে, মূল্যবোধও বদলাবে। ঘরের দরজা জানালা খুলে দিলে আলো হাওয়া যেমন ঢোকে, কিছু মশামাছিও ঢোকে। মহান চীন তার দরজা জানালা খুলে দিয়েছে, আলো হাওয়া এবং মশামাছি সবই ঢুকছে। মূল গল্পে ফিরে আসি। পরের দিন গ্রেট ওয়াল দেখতে যাবার কথা, যাওয়া হলো না, কারণ সফরসঙ্গীরা যে যার মতো মার্কেটে চলে গেছে, সবাই বলে গেছে এক ঘন্টার মধ্যে ফিরবে। তারা ফিরল সন্ধ্যায়, প্রত্যেকের হাত ভর্তি ব্যাগ, মুখে বিজয়ীর হাসি। শেষ পর্যন্ত গ্রেট ওয়াল দেখা হলো, সেও এক ইতিহাস, ব্যবস্থা করলো এক ট্যুর কোম্পানি, তারা গ্রেট ওয়াল দেখাবে, ফাও হিসেবে তারা কিছু দেখাবে ফ্রি, জন প্রতি ভাড়া $100, সেখানেও দরাদর। কি বিপজ্জনক দেশে এসে পৌঁছালাম। একেবারে আমরা বলেছি না পোষাচ্ছে না, বলে চলে আসার উপক্রম করতেই তারা বলে, একটু দাঁড়াও, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দেখি। তারা চাউ চু করে কিছুক্ষণ কথা বলে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ম্যানেজমেন্ট আরো $2 করে কমাতে রাজি হয়েছে, শেষ পর্যন্ত $100 ভাড়া কমিয়ে আমরা $30 নিয়ে এলাম, বাচ্চাদের টিকিট লাগবে না, তারা ফ্রি। ট্যুর কোম্পানির রূপবতী অপারেটর নিচু গলায় বলল, তোমাদের যে এত সস্তায় নিয়ে যাচ্ছি, খবরদার এটা যেন অন্য ট্যুরিস্টরা না জানে, জানলে কোম্পানি বিরাট বিপদে পড়ে যাবে। ট্যুর কোম্পানির বাসে উঠার পর জানলাম ট্যুরিস্টরা যাচ্ছে $20 করে, একমাত্র আমরাই $30। অস্ট্রেলিয়ার এক গাধা সাহেব মেম শুধু $100 করে টিকিট কেটেছে। অস্ট্রেলিয়ার সেই গাধা দম্পতির সঙ্গে আমার ভালোই খাতির হয়েছিল, আমরা একসঙ্গে চাইনিজ হার্বাল চিকিৎসা নিয়েছি, সেই প্রসঙ্গে পরে আসব। কোম্পানির বাস সরাসরি আমাদের গ্রেট ওয়ালে নিয়ে গেল না, জেড তৈরির এক কারখানা এনে ছেড়ে দিল, যদি আমরা জেডের তৈরি কিছু কিনতে চাই। ট্যুর কোম্পানির সঙ্গে জেড কারখানার বন্দোবস্ত করা আছে, ট্যুর কোম্পানি যাত্রীদের এনে এখানে ছেড়ে দেবে, কিছু ব্যবসা বাণিজ্য হবে, বিনিময়ে কমিশন। পাঠকদের মধ্যে যারা আগ্রার তাজমহল দেখেছেন তারা এই বিষয়টি জানেন, তাজমহল দর্শনার্থীরা সরাসরি তাজ দেখতে যেতে পারেন না, তাদেরকে মিনি তাজ বলে এক বস্তু প্রথমে দেখাতে হয়। সেখানকার লোকজন সবাই কথাশিল্পী, তাদের কথার চালে মুগ্ধ হয়ে মিনি তাজ কিনতে হয়। সেই মিনি তাজ আজ পর্যন্ত কেউ অক্ষত অবস্থায় বাংলাদেশে আনতে পারেননি, বর্ডার পার হবার আগেই অবধারিতভাবে সেই তাজ ভেঙে কয়েক টুকরো হবেই। জেড এম্পোরিয়াম থেকে কেনাকাটা শেষ করে বাসে উঠলাম, ভাবলাম এইবার বোধহয় গ্রেট ওয়াল দেখা হবে। ঘন্টাখানিক চলার পর বাস থামল আরেক দোকানে, এটা নাকি সরকার নিয়ন্ত্রিত মুক্তার কারখানা, ঝিনুক চাষ করা হয়, ঝিনুক থেকে মুক্তা বের হয়ে পালিশ করা হয়, নানান কর্মকাণ্ড। একজন মুক্তা বিশেষজ্ঞ সব টুরিস্টকে একত্র করে মুক্তার উপর জ্ঞানগর্ভ ভাষণ দিলেন, মুক্তার প্রকারভেদ ঔজ্জ্বল্য এইসব বিষয়ে পরিপূর্ণ জ্ঞান দান করে তিনি ঘোষণা করলেন, এইবার আপনাদের সামনে আমি একটা ঝিনুক খুলব, আপনারা অনুমান করবেন ঝিনুকের ভেতর মুক্তার সংখ্যা কত, যার অনুমান সঠিক হবে তাকে আমাদের পক্ষ থেকে একটা মুক্তা উপহার দেওয়া হবে। এখানেই শেষ না, আপনাদের ভেতর যেসব মহিলা টুরিস্ট আছেন তাদের মধ্যেও প্রতিযোগিতা, সবচেয়ে রূপবতীকেও একটা মুক্তা উপহার দেওয়া হবে। মেয়েদের মধ্যে টেনশন এবং উত্তেজনা, মেকআপ ঠিক করা দরকার, সেই সুযোগ কি আছে? চাইনিজ ভদ্রলোক বড় সাইজের একটা ঝিনুক তুলে আমাকে প্রথম জিজ্ঞেস করলেন, বলো এর ভেতর কয়টা মুক্তা? একটা ঝিনুকে একটাই মুক্তা থাকার কথা, এরকমই তো জানতাম। আমি বললাম একটা। সফরসঙ্গীরা আমাকে নানান বিষয়ে জ্ঞানী ভাবে, তারা মনে করলো এটাই সত্যি উত্তর, প্রত্যেকেই বলল একটা। শুধু বলেই ক্ষান্ত হলো না, জ্ঞানীর হাসিও হাসলো, যে হাসির অর্থ কি ধরা তো খেলে, এখন দাও সবাইকে একটা করে মুক্ত। সফরসঙ্গীদের মধ্যে শুধু চ্যালেঞ্জার বলল 17টা। চ্যালেঞ্জারের বোকামিতে আমরা সবাই যথেষ্ট বিরক্ত হলাম। ঝিনুক খোলা হলো, ঝিনুক ভর্তি মুক্তা, মুক্তা গোনা হলো এবং দেখা গেল মুক্তার সংখ্যা 17। কাকতালীয় এই ঘটনার ব্যাখ্যা আমি জানি না, আমি আমার এক জীবনে অনেক কাকতালীয় ঘটনার সম্মুখীন হয়েছি।
এটি তার একটি। চ্যালেঞ্জারকে একটা বড় সড় মুক্তা দেয়া হলো। সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জারের চোখে পানি, তার চোখের অশ্রু গ্ল্যান্ডে মনে হয় কোনো সমস্যা আছে। সে কারণে এবং সম্পূর্ণ অকারণে চোখ থেকে এক দেড় লিটার পানি ফেলতে পারে। শ্রেষ্ঠ রূপবতীর পুরস্কার পেল শাওন। সে এমন এক ভঙ্গি করল যেন শেষ মুহূর্তে সে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় রানার্স আপকে পরাজিত করে সোনার মুকুট জিতে নিয়েছে। কমল তার স্ত্রীর উপর খুব রাগ করল, ধমক দিয়ে বলল, কোথাও বেড়াতে গেলে সাজকোচ করে বের হবে না? ঢাকা থেকে তো দুনিয়া সাজের জিনিস নিয়ে এসেছ, এখন ঘুরছ ফকিরনির মতো। মুক্তা বিষয়ক জটিলতা শেষ করে বাস ছুটছে গ্রেট ওয়ালের দিকে। এক সময় থামল, আমরা কৌতূহলী হয়ে তাকালাম, কোথায় গ্রেট ওয়াল? চাইনিজ হার্বাল মেডিসিনের বিশাল দালান, হার্বাল বিশ্ববিদ্যালয়। এখানে নাকি হার্বাল মেডিসিনের কিংবদন্তি ডাক্তারেরা আমাদের বিনামূল্যে চিকিৎসা করবেন, শুধু ওষুধপত্র নগদ ডলারে কিংবা ক্রেডিট কার্ডে কিনতে হবে। ভেষজ বিশ্ববিদ্যালয়ের সামনে বাস থেমেছে, আমরা হইচই করে নামছি। অমনি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ছুটে এলেন, চাপা গলায় নিখুঁত ইংরেজিতে বললেন, বিশ্ববিদ্যালয় এলাকা, ক্লাস চলছে, অধ্যাপকরা গবেষণা করছেন, হইচই চলবে না। আমরা গেলাম ঘাবড়ে, মেয়েরা নিজেদের বাচ্চাদের মুখ চেপে ধরলেন, এ কি ঝামেলা, রওনা হয়েছি গ্রেট ওয়াল দেখতে, এ কোন চক্করে এসে পড়লাম? বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আমাদের হলঘরের মতো ঘরে দাঁড় করিয়ে কোথায় যেন চলে গেলেন। হলঘরের চারপাশে নানান ধরনের ভেষজ গাছ, প্রতিটির গায়ে চাইনিজ নাম, বোটানিক্যাল নাম। দুটি গাছ চিনলাম, একটি আমাদের অতি পরিচিত ঘৃতকুমারী, অন্যটা জিনসেং, যৌবন ধরে রাখার ওষুধ। দেয়ালে বিশাল আকৃতির ছবি, একটিতে মাও শে ভুং ভেষজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে হ্যান্ডশেক করছেন, অন্য একটিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধানের সঙ্গে হাসি হাসি মুখে কি যেন আলোচনা করছেন। বিদেশি যেসব ছাত্রছাত্রী ভেষজ বিদ্যা শিখতে এসেছে তাদের ছবিও আছে। হলঘরের এক প্রান্তে অতি বৃদ্ধ এক চাইনিজের মর্মর পাথরের মূর্তি। ভারতবর্ষের ভেষজ বিজ্ঞানের জনক যেমন মহর্ষি চরক, এই চাইনিজ বৃদ্ধও চৈনিক ভেষজ বিজ্ঞানের জনক। সফরসঙ্গীরা চৈনিক ভেষজ বিজ্ঞানীর সামনে নানান ভঙ্গিমায় দাঁড়িয়ে ছবি তুলছে। আমি ভাবছি কখনই চক্কর থেকে উদ্ধার পাব। মিনিট পাঁচেক পার হলো, এক অতি স্মার্ট তরুণী ঢুকলো। সে পোশাকে স্মার্ট, ইংরেজি কথা বলায় স্মার্ট, পুরো চীন ভ্রমণে আমার দেখা মতো সবচেয়ে স্মার্ট তরুণী। সে আমাদের একটি সুসংবাদ ছিল। সুসংবাদটা হচ্ছে, ভেষজ বিশ্ববিদ্যালয়ের মহাজ্ঞানী চিকিৎসকেরা বিনামূল্যে আমাদের শরীরের অবস্থা দেখতে রাজি হয়েছেন। আমরা যে অতি দূরদেশ থেকে এখানে এসেছি, ভেষজ চিকিৎসা সম্পর্কে আগ্রহ দেখাচ্ছি, তার কারণেই আমাদের প্রতি এই দয়া। আমরা কৃতজ্ঞতায় ছোট হয়ে গেলাম এবং ভেষজ চিকিৎসকদের মহানুভবতায় মুগ্ধও হলাম। আমাদের একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। স্মার্ট তরুণী ব্যাখ্যা করলেন আধুনিক চিকিৎসা শাস্ত্র, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, কি করে আমাদের জীবনী শক্তি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। ভেষজ বিজ্ঞানী আমাদের একমাত্র পরিত্রাতা। তিনি জানালেন তিনজন চিকিৎসক একসঙ্গে ঘরে ঢুকবেন, তারা কেউ চৈনিক ভাষা ছাড়া কিছুই জানেন না, সবার সঙ্গে একজন করে ইন্টারপ্রেটার থাকবে। মহান চিকিৎসকরা আমাদের মূলমন্ত্র কফ কিছুই পরীক্ষা করবেন না, নারী দেখে সব বলে দেবেন। আমরা আবারও অভিভূত। নারী দেখে রোগ নির্ণয় বিষয়ে তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস আছে, আরোগ্য নিকেতন। সেই উপন্যাসের আয়ুর্বেদ শাস্ত্রী কবিরাজ নারী দেখে মৃত্যু ব্যাধি ধরতে পারতেন। আমার ভেতর রোমাঞ্চ হলো এই ভেবে যে উপন্যাসের একটি চরিত্র বাস্তবে দেখব। স্মার্ট তরুণী বললেন, মহাজ ভেষজবিদদের সম্বন্ধে শেষ কথা বলে বিদায় নিচ্ছি। আধুনিক ডাক্তাররা নারী ধরে শুধু পালস বিট শোনে, আমাদের মহান শিক্ষাগুরুরা নারী ধরে হার্ট, লিভার, কিডনি এবং রক্ত সঞ্চালনও ধরেন। প্রাচীন চৈনিক চিকিৎসা শাস্ত্রের এটাই হলো মহত্ব। এই বিদ্যা হারিয়ে যাচ্ছিল, আমাদের ভেষজ বিশ্ববিদ্যালয় তা পুনরুদ্ধার করেছে। আপনারা কি আনন্দ সংবাদে হাততালি দিবেন? আমরা মহা উৎসাহে হাততালি দিলাম। স্মার্ট তরুণী হঠাৎ উত্তেজিত হয়ে বললেন, আমাদের মহান চিকিৎসকরা প্রবেশ করছেন, আপনারা যথাযোগ্য সম্মানের সঙ্গে তাদের সঙ্গে আচরণ করবেন, এই আমার বিনীত অনুরোধ। দরবারে মহারাজার প্রবেশের মতো দুই বৃদ্ধ এক বৃদ্ধা প্রবেশ করলেন। দেখেই মনে হচ্ছে তাদের জীবন থেকে রসকস নিঃশেষ হয়ে গেছে, চোখে মুখে ক্লান্তি ও হতাশা। আমরা সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলাম। তারা তিনজনই বিড়বিড় করে কি যেন বললেন। স্মার্ট তরুণী বললেন, আপনারা তিনজন করে আসুন, আপনাদের কি অসুখ কিছুই বলতে হবে না, ওরানার নারী ধরে সব জানবেন। প্রথমে গেলাম আমি, মাঝার এবং কমল, তিনজনেরই বুক ধরফর করছে, না জানি কি ব্যাধি ধরা পড়ে। বৃদ্ধ ভেষজ মহাজ্ঞানী অনেকক্ষণ আমার নাড়ি ধরে ঝিম ধরে রইলেন, তারপর চোখ খুলে বললেন, হার্টের অসুখ। আমি তার ক্ষমতায় মুগ্ধ হয়ে ঘন ঘন কয়েকবার হ্যাসুচোক মাথা নাড়লাম। তিনি বললেন, আগে আমাদের কাছে এলে বুক কেটে চিকিৎসা করার প্রয়োজন হতো না। আমি আরও মুগ্ধ, এই জ্ঞান বৃদ্ধ নাড়ি ধরে জেনে ফেলেছেন যে আমার বাইপাস হয়েছে,
কি আশ্চর্য ব্যাপার, তোমার রক্ত দূষিত, সব রক্ত নষ্ট হয়ে গেছে, রক্ত ঠিক করতে হবে। আপনি দয়া করে ঠিক করে দিন, স্নায়ুতন্ত্রেও সমস্যা, রক্তের সঙ্গে স্নায়ু ঠিক করতে হবে, দয়া করে এটাও ঠিক করে দিন। আমি প্রেসক্রিপশন দিচ্ছি, 6 মাস ওষুধ খেতে হবে, তোমার সমস্যা মূল থেকে দূর করা হবে। ধন্যবাদ। ওষুধগুলি ভেষজ বিশ্ববিদ্যালয়ের ড্রাগ স্টোর ছাড়া কোথাও পাবে না। তোমার ভদ্রতা এবং ভেষজ বিজ্ঞানের প্রতি বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে বিধায় তুমি বিশেষ কমিশনে ওষুধগুলি পাবে, দামটা দিবে ডলারে, ডলার না থাকলে ক্রেডিট কার্ড। আমি উনার হাতে ক্রেডিট কার্ড তুলে দিলাম, একবার মনে হলো পা ছুঁয়ে সালাম করে ফেলি। উনার কাছ থেকে বের হয়ে আমি দলের অন্যদের মুগ্ধ গলায় মহান ভেষজ বিজ্ঞানের নারী গানের কথা বললাম। কি করে নারীতে হাত দিয়ে তিনি আমার বাইপাসের কথা বলে ফেললেন সেই গল্প। শাওন বলল, তোমার যে বাইপাস হয়েছে এটা বলার জন্য কোনো ভেষজ বিজ্ঞানী লাগে না, যে কেউই বলতে পারে। কিভাবে? তোমার বুকে যে কাটা, এটা শার্টের ওপারের ফাঁক দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে, যে হাতে নাড়ি ধরা হয়েছে সেই হাতও কাটা, হাত কেটে রগ নেওয়া হয়েছে। আমি থমকে গেলাম। তুমি কি ওষুধ কেনার জন্য টাকা পয়সা দিয়েছো? হ্যাঁ। কত দিয়েছো? কত এখনো জানি না, ক্রেডিট কার্ড নিয়ে গেছে। কি সর্বনাশ! সর্বনাশ তো বটেই। মাঝারের সঙ্গে ডাক্তারের কথাবার্তা এখন তুলে দিচ্ছি। ডাক্তার, হুম, তোমার কিডনি প্রায় শেষ, এখন রক্ষা না করলে আর রক্ষা হবে না। বলেন কি? তোমার মাথায় চুল যে নেই তার কারণ কিডনি। আপনার মাথায়ও তো কোনো চুল নেই, আপনারও কি কিডনি সমস্যা? আপনি আপনার নিজের কিডনির চিকিৎসা কেন করছেন না? তোমার যা দেখার দেখেছি, নেক্সট যে তাকে পাঠাও। মাঝারের নির্বুদ্ধিতার অনেক গল্প আছে, তার বুদ্ধিমত্তার এই গল্পটি আমি অনেকের সঙ্গে আগ্রহের সঙ্গে করি। কমলের বেলাতেও দেখা গেল তার রক্ত দূষিত, লিভার অকার্যকর, স্নায়ুতন্ত্রে ঝিমুনি। কমল জীবন সম্পর্কে পুরোপুরি হতাশ হয়ে পড়ল। সে বলল, আমি যে গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ে এখন তার কারণ বুঝলাম, আমার স্নায়ুতন্ত্রেই তো ঝিমুনি। আমি ছাড়া পুরো দলের কেউ $1 ওষুধ কেউ কিনল না। কমল কিনতে যাচ্ছিল, মাঝারের ধমকে চুপ করে গেল। আমি $400 ওষুধ কিনলাম। অস্ট্রেলিয়ান গাধাটারও নাকি কমলের মতো সমস্যা, রক্ত দূষিত, লিভার অকার্যকর, স্নায়ুতন্ত্রে ঝিমুনি। সে কিনল $1,000 ওষুধ, 6 মাসের সাপ্লাই। $400 ওষুধের এক পুরিয়াও আমি খাইনি, নিজের বোকামির নিদর্শন হিসেবে জমা করে রেখে দিয়েছি, পাঠকদের জন্য তার একটা ছবিও দিয়ে দিব। ভেষজ বৃক্ষ নিয়ে আমার নিজের যথেষ্টই উৎসাহ আছে। নুহাশপল্লীতে যে ভেষজ উদ্যান তৈরি করেছি তাতে 240 প্রজাতির গাছ আছে। তারপরেও বলছি, এই শতকে এসে পুরানো গাছগাছরায় ফিরে যাওয়ার চিন্তা হাস্যকর। গাছগাছরা থেকে আমরা আধুনিক ওষুধে এসেছি। বর্তমান চিকিৎসা বিজ্ঞান কঠিন পরীক্ষা নিরীক্ষার বিজ্ঞান, শত শত বছরের সাধনায় এই বিজ্ঞান বর্তমান পর্যায়ে এসেছে, এখান থেকে আরো অনেক দূর যাবে, একে আগ্রাহ্য করার দুঃসাহস কারোরই থাকা উচিত নয়। প্রাচীন চৈনিক ভেষজ বিজ্ঞান সম্রাটদের পৃষ্ঠপোষকতায় ফুলে ফেঁপে উঠেছিল। সম্রাটরা পৃষ্ঠপোষকতা করেছেন নিজেদের স্বার্থে, তারা চেয়েছেন অমরতা, ভোগ করার ক্ষমতা। প্রাচীন ভেষজ বিজ্ঞান সম্রাটদের অমরত্বের ওষুধ দিতে পারেননি, চিরস্থায়ী যৌবনের ওষুধও দিতে পারেনি। আমার ধারণা আধুনিক চিকিৎসা বিজ্ঞান কোনো একদিন পারবে। চেঙ্গিস খানের সঙ্গে চীন দেশীয় 4 জন ভেষজ বিজ্ঞানীর সাক্ষাৎকার বিষয়ক একটি গল্প বলি। চেঙ্গিস খা বৃদ্ধ এবং অশক্ত, মৃত্যু ভীতি ঢুকে গেছে, তিনি মৃত্যু নিবারক ওষুধ চান, অর্থ যা প্রয়োজন তার চেয়েও বেশি দেওয়া হবে, ওষুধ চাই। বার্ধক্য রোগ করতে পারে এমন ওষুধ কি পাওয়া যাবে? চেঙ্গিস খান বললেন, পারবেন আপনারা বানিয়ে দিতে? 4 জনের মধ্যে 3 জনই বললেন অবশ্যই পারব, বিশেষ বিশেষ লতা গুল্ম আছে, সময় লাগবে, এক এক গুল্ম এক এক সময়ে জন্মায়, তবে পারবো, না পারার কিছু নেই। শুধু একজন বললেন, জরা ও মৃত্যু জীবনের স্বাভাবিক পরিণতি, একে কিছুতেই আটকানো যাবে না। চেঙ্গিস খান সেই চিকিৎসককে বলেন, ধন্যবাদ, বাকি 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। ভালো কথা, আমরা যে 3 জনের পাল্লায় পড়েছিলাম তারা কোন দলের? যাই হোক, পুরনো প্রসঙ্গে ফিরে যাই। $400 ওষুধের বস্তা হাতে নিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি এবার সত্যি সত্যি গ্রেট ওয়ালের কাছে এনে রাখলো, সবার মনে আনন্দ। শুধু আমার এবং কমলের মন ভালো না, কমলের মন ভালো নেই কারণ মাঝারের চোখ রাঙানির কারণে তার চিকিৎসা হয়নি, আমার মন ভালো নেই কারণ আমার চিকিৎসা হয়েছে। সফরসঙ্গীরা হই হই করে গ্রেট ওয়ালে ছোটাছুটি করছে, তাদের ক্যামেরা বিরামহীনভাবে ক্লিক ক্লিক করছে। গ্রেট ওয়াল না, গ্রেট ওয়ালের পাশে তাদেরকে কেমন দেখাচ্ছে এটা নিয়েই তারা চিন্তিত। সবাইকে অন্যরকম লাগছিল, দিন শেষে সূর্যের আলো পড়েছে তাদের মুখে, বিশাল গ্রেট ওয়াল দিগন্তে মিশে আছে, মনে হচ্ছে বিশাল এক নদী। দৃশ্যটা একই সঙ্গে সুন্দর এবং মন খারাপ করিয়ে দেবার মতো। গ্রেট ওয়ালের এক কোনায় দেখি দানবের মতো সাইজের এক মঙ্গোলিয়ান ঘোড়া দাঁড়িয়ে আছে।
ঘোড়ার মালিক ইয়েনের বিনিময়ে দর্শনার্থীদের ঘোড়া চড়াচ্ছেন। গ্রেট ওয়াল দেখে যেমন মুগ্ধ হয়েছি, ঘোড়া দেখে তেমন মুগ্ধ হলাম। যেন পাথরের তৈরি ভাস্কর্য, নিঃশ্বাসও ফেলে না এমন অবস্থা। আমি এক ঘন্টার চুক্তি করে ঘোড়ায় চড়ে বসলাম। কমল ছুটে এসে বলল, এ কি হুমায়ুন ভাই, ঘোড়ায় বসে আছেন কেন? ঘোড়া আমার অতি পছন্দের একটি প্রাণী, নুহাস পল্লীতে আমার দুটা ঘোড়া ছিল। সবাই গ্রেট ওয়ালে ছোটাছুটি করছে আর আপনি ঝিম ধরে ঘোড়ায় বসে আছেন, এটা কেমন কথা? আমি নামলাম না, বসেই রইলাম। দুর্ধর্ষ মঙ্গলরা ঘোড়ার পিঠে চড়ে যখন ছুটে যেত, তখন তাদের কেমন লাগতো ভাবতে চেষ্টা করলাম। পাখি উড়ে চলে গেলে পাখির পালক পরে থাকে, মঙ্গলরা নেই, তাদের ভগ্ন স্বপ্ন পরে আছে। ট্যুরিস্টদের দেশ ভ্রমণের কিছু নিয়ম আছে। তারা প্রতিটি দর্শনীয় জায়গায় যাবে, যা দেখবে তাতেই মুগ্ধ হবে। মুগ্ধ না হয় উপায় নেই, পয়সা উসুল করার ব্যাপার আছে। মুগ্ধ হওয়া মানে পয়সা উসুল হওয়া। প্রতিটি দর্শনীয় স্থানে তারা কতক্ষণ থাকবে তারও নিয়ম আছে। ক্যামেরায় যতক্ষণ ফিল্ম আছে ততক্ষণ, ফিল্ম শেষ হওয়া মানে দেখা শেষ। আজকাল ডিজিটাল ক্যামেরা বের হয়ে নতুন যন্ত্রণা হয়েছে, এইসব ক্যামেরায় ফিল্ম লাগে না, যত ইচ্ছা ক্যামেরায় ক্লিক ক্লিক করে যাও। আমরা বেইজিংয়ের দর্শনীয় স্থান সবই দেখে ফেললাম। ইউনেস্কো 1998 সনে সামার প্যালেসকে ওয়ার্ল্ড হেরিটেজের লিস্টে স্থান দিয়েছে। গ্রীষ্ম প্রাসাদ দেখে সবাই মুগ্ধ, মুগ্ধ হবারই কথা। সম্রাটরা রাজকোষ ঢেলে দিয়েছেন নিজের গ্রীষ্ম প্রাসাদ বানাতে। সম্রাটরা গরমে কষ্ট করবেন তা কি করে হয়। গরমের সময় কুমিং লেকের সুশীতল হাওয়া ভেসে আসে। বিকেলে সম্রাট বা সম্রাট পত্নীর লেকে পাশে হাঁটতে ইচ্ছা হতে পারে, তার জন্য তৈরি হলো হাঁটার পথ লং করিডোর, অর্থে কি বিপুল অর্থহীন অপচয়। সম্রাট পত্নী লেকের হাওয়া খাবেন, সহজ ব্যাপার না। সম্রাট পত্নীর কথা লিখলাম, কারণ গ্রীষ্মপ্রাসাদ সম্রাট পত্নী ডাওগের কিস্কিয়ের শখ মেটানোর জন্য 1860 সনে বানানো হয়েছিল। পাঠকরা কি অনুমান করতে পারবেন গ্রীষ্মপ্রাসাদের মূল অংশ কোনটা? মূল অংশ দীর্ঘজীবী ভবন, যেখানে সম্রাট এবং সম্রাট পত্নীর দীর্ঘজীবনের জন্য মন্ত্রপাঠ করতে হয়। দীর্ঘদিন বেঁচে না থাকলে কে ভোগ করবে? সম্রাটদের জীবনের মূল মন্ত্র তো একটাই, ভোগ করা। গ্রীষ্মপ্রাসাদে আমার কাছে ভালো লেগেছে মার্বেলের বজরা। অতি দামি মার্বেলের বিশাল এক বজরা বানিয়ে পানিতে ভাসানোর বুদ্ধি কার মাথায় এসেছিল এটা এখন আর জানা যাবে না। যার মাথায় এসেছিল তার কল্পনা শক্তির প্রশংসা করতেই হয়। আগেই বলেছি, আমরা বেড়াতে গেছি শীতকালে। কিউমিং লেকের পুরোটাই তখন জমে বরফ, দেখে মনে হবে বরফের জমাট সমুদ্র। সেখানে ছেলেমেয়েরা মনের আনন্দে দৌড়াচ্ছে, শাওনের শখ হলো বরফের উপর হাঁটবে। আমি বললাম, এই জীবনে এই প্রথম লেক জমে বরফ হতে দেখলাম, এর উপর হাঁটাটা কি খুব একটা ঝুঁকিপূর্ণ হবে না? সে কোনোভাবে আমার কথা মানতে নারাজ। তাকে আমি আটকালাম, সে বরফের লেকে নামবেই অন্য সব মেয়েরা নামবে, তাদের সঙ্গে বাচ্চারা নামবে, এবং অবধারিতভাবে আছার খেয়ে কেউ না কেউ কোমর ভাঙবে। শাওন এবং স্বর্ণা দুজনেই সন্তান সম্ভবা, তাদের পেটের সন্তানরা মায়ের আছার খাওয়াকে ভালোভাবে নেবে, এরকম মনে করার কারণ নেই। এদিকে অমিও খুবই যন্ত্রণা শুরু করেছে, বানরের মতো বাবার গলা ধরে ঝুলে আছে তো আছি, গলা আর ছাড়ছে না, উদ্ভট উদ্ভট আবদারও করছে। তার আবদারের আমরা সবাই মহাবিরক্ত, শুধু মাঝার খুশি। তার ধারণা এতে ছেলের বুদ্ধিমত্তা প্রকাশ পাচ্ছে। অমিয়র উদ্ভট আবদারের নমুনা দেই। পাথরের বজরা দেখে সে ঘোষণা করলো, এই বজরায় চড়ে সে ঘুরাবে, কাজটা এক্ষুনি করতে হবে। মাঝার আনন্দিত গলায় আমাকে বলল, ছেলের বুদ্ধি দেখেছেন মাঝার হুমায়ুন ভাই, পুরা বজরা পাথরের তৈরি, অথচ ছেলে দেখা মাত্র বুঝে ফেলেছে এটা পানিতে ভাসে। এক চাইনিজ শিশু আমাদের দেশের হাওয়াই মিঠাই টাইপ একটা খাবার খেতে খেতে যাচ্ছিল, হঠাৎ আমি ছো মেরে তার হাত থেকে এটা নিয়ে নিজে খেতে শুরু করলাম। আমরা সবাই বিব্রত, শুধু মাঝারের মুখে গর্বের হাসি। মাঝার আমাকে বলল, আমার ছেলের অধিকার আদায়ের চেষ্টাটা দেখে ভালো লাগছে, সাহসী ছেলে, অন্য একজন খাচ্ছে আমি কেন খাবো না, এটাই তার স্পিরিট। আমাদের দলে দুটা শিশু, অতি দুষ্ট অমিয়, অতি শিষ্ট আরিয়ানা। মজার ব্যাপার হচ্ছে পুরো চায়না ট্রিপে দেখেছি চাইনিজ তরুণীরা অমিয়কে নিয়ে মহাব্যস্ত, তারা আরিয়ানার দিকে ফিরেও তাকাচ্ছে না। কত মেহিনা ছো মেরে অমিয়কে কোলে তুলল, কত আদর করল, চকলেট গিফট, লজেন্স গিফট, অথচ পাশেই পরিশিশুর মতো আরিয়ানা মন খারাপ করে দাঁড়িয়ে। মূল বিষয়টা পুরুষ সন্তানের প্রতি চাইনিজদের গভীর প্রীতি। আধুনিক চায়নায় একটি বেশি সন্তান নেওয়া যাবে না, আইন কঠিন, সেই একটি সন্তান সবাই চায় পুত্র, কন্যা নয়। যাদের ভাগ্যে কন্যা ঝোটে তারা কপাল চাপড়ায় এবং অন্যের পুত্র সন্তানদের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দুঃখজনক পরিস্থিতি, এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। আল্ট্রাসোনোগ্রাফির কারণে গর্ভবতী মায়েরা আগেই জেনে যাচ্ছেন সন্তান ছেলে নামে, যখনই জানছেন মেয়ে গর্ভ নষ্ট করে ফেলছেন, পরের বার যদি পুত্র হয় তখন দেখা যাবে। চীনা সম্রাটরা নিজেদের স্বর্গের পুত্র ভাবতেন,
ধুলো মাটির পৃথিবীতে তাদের আসতে হয়েছে প্রজা নামক একটা শ্রেণীর দেখভালের জন্য। স্বর্গের পুত্ররা প্রার্থনা করবেন, সেই প্রার্থনা গ্রাহ্য হবে না, এটা কেমন কথা? স্বর্গ মন্দিরে ভালো ফসল যেন হয় তার জন্য প্রার্থনা করা হতো। সমস্যা হচ্ছে, স্বর্গপুত্র প্রার্থনা করছেন, তারপরও প্রার্থনা গ্রাহ্য হচ্ছে না, ফসল নষ্ট হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, এটা কেমন কথা? স্বর্গপুত্রদের কাছে এই কঠিন প্রশ্নের উত্তর আছে, প্রার্থনায় কোনো একটা ত্রুটি হয়েছে, নিয়ম কানুন ঠিক মতো মানা হয়নি। 1998 সালে ইউনেস্কো স্বর্গ মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় নিয়ে আসে। প্রসঙ্গক্রমে বলি, পাঠকরা কি জানেন বাংলাদেশের একটা জায়গা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের লিস্টে আছে? যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য এটা একটা কুইজ। হঠাৎ বাংলাদেশের প্রসঙ্গ কেন নিয়ে এলাম? স্বর্গ মন্দির, মিং রাজার কবরখানা নিয়ে ভালো লাগছে না, একটা দেখলেই সব দেখা হয়ে গেল। সব প্রাসাদের একই ডিজাইন, একটাই বিশেষত্ব তার বিশালত্ব। সম্রাটরা কখনো ছোট কোনো চিন্তা করতে পারেন না, আমার প্রাসাদ হবে সবচেয়ে বড়, দেখে যেন সবার পিলে চমকে যায়। রাজা বাদশার ভোগ বিলাসের আয়োজন দেখে আমি মুগ্ধ হই না, এক ধরনের বিতৃষ্ণা অনুভব করি। এক যুগ আগে যখন চীনে প্রথম এসেছিলাম তখন মিং সম্রাটের বালিশের মিউজিয়াম দেখেছিলাম। ঘুমাবার সময় তার কয়টা বালিশ লাগতো তার সংগ্রহ, এর মধ্যে পিরিচের সাইজের দুটা গোলাকার বালিশ দেখে প্রশ্ন করেছিলাম, এই বালিশ দুটা কেন? গাইড বলল সম্রাটের কানের লতি রাখার বালিশ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, একজন মাওলানা আমাকে বলেছিলেন এই শিক্ষা ধর্মশিক্ষা, অন্য কোনো শিক্ষা না। মাওলানাকে বলতে পারেনি যে চীনে ইসলাম ধর্ম গিয়েছে নবীজির মৃত্যুর পর, ধর্মশিক্ষার জন্য চীনে যেতে হলে অন্য কোনো ধর্মশিক্ষার জন্য যেতে হয়। যাই হোক, প্রথমবার চীনে গিয়ে একটা মসজিদে গিয়েছিলাম, মসজিদের ভিজিটার্স বুক আছে, ভিজিটার্স বুকে নাম সই করতে গিয়ে দেখি বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবও এই মসজিদ দেখেছেন এবং সুন্দর সুন্দর কথা লিখেছেন। মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কথা হয়েছিল, তার দুটা নাম, একটা চাইনিজ নাম, অন্যটা মুসলমান নাম। যখন নামাজ পড়ান বা ধর্মকর্ম করেন তখন চাইনিজ নাম ব্যবহার করেন। ইসলাম ধর্মে জীবজন্তুর ছবি আঁকা বা মূর্তি করার অনুমতি নেই, কিন্তু চাইনিজ মসজিদের দেয়ালে এবং মসজিদের মাথায় ড্রাগন থাকবেই। চাইনিজ মুসলমানদের এই বিষয়ে ছাড় দেওয়া হয়েছে কিনা আমি জানি না। নবীজি শিক্ষার জন্য সুদূর চীনে যেতে বলেছিলেন, আমার ধারণা দূরত্ব বোঝানোর জন্য তিনি চীনের নাম করেছেন, তবে আক্ষরিক অর্থ বলে থাকলেও চীনের উল্লেখ ঠিক আছে। প্রাচীন চীন ছিল উদ্ভাবনের স্বর্গভূমি, কম্পাস চীনের আবিষ্কার, বারুদ কাগজ ছাপাখানাই সবই। যখন এই লেখা লিখছি তখন বিশ্বকাপ নিয়ে মাতামাতি হচ্ছে, কেউ কি জানে ফুটবল চীনাদের আবিষ্কার? সং ডায়নাস্টির সম্রাট টাইজু ফুটবল খেলেছেন, এই তৈলচিত্রটি পাঠকদের দেখানোর জন্য আমি সংযুক্ত করে দেব। ফুটবলের তখন নাম ছিল কুজু, এর অর্থ কিক বল। আরো দুঃসংবাদ আছে, গল্ফও চাইনিজদের আবিষ্কার করা খেলা, গল্ফের নাম চু ওয়ান, মারের লাঠি। চুই ওয়ান খেলার আরেক নাম বুড়া, এর অর্থ হাট এবং পেটাও। 1000 বছর আগে চাইনিজ কবি ওয়াং জিয়ানের কবিতায় বুড়া খেলার যে বর্ণনা পাওয়া যায় তা আধুনিক কালের গল্ফ। দাবা চাইনিজদের আবিষ্কার করা খেলা, ভারতীয়রাও অবশ্যই খেলা আবিষ্কারের দাবিদার। প্রথম ক্যালকুলেটর চাইনিজদের, নাম অ্যাবাকাস, হট এয়ার বেলুন, প্যারাশুট চাইনিজদের কীর্তি। অঙ্কের ডেসিমাল সিস্টেম এখন সারা পৃথিবীতেই ব্যবহার করা হয়, কম্পিউটারে ব্যবহার করা হয় বাইনারি সিস্টেম, ডেসিমাল সিস্টেম এখন ডাল ভাত। অথচ মানব জাতিকে 10 ভিত্তিক এই অঙ্কে আসতে শত বছর অপেক্ষা করতে হয়েছে। নিওথিলিক সময়ে এই ডেসিমাল সিস্টেম চাইনিজরা জানত এবং ব্যবহারও করত। সিসমোগ্রাফ কাদের আবিষ্কার? চাইনিজদের। আবার কার? প্রাচীন সিসমোগ্রাফের একটি ছবি পাঠকদের কুতূহল মেটানোর জন্য আমি সংযুক্ত করে দেওয়ার চেষ্টা করব। এই আবিষ্কার করা হয় হান ডায়নাস্টি এর সময়। এবার আসি ধাতুবিদ্যায়। আকর থেকে লোহা এবং লোহা থেকে ইস্পাত চাইনিজদের আবিষ্কার, তামা এবং পরে ব্রোঞ্জ তাদের, মাটির নিচ থেকে পেট্রোলিয়াম বের করা এবং ব্যবহার করার পদ্ধতিও তাদের আবিষ্কার। সিল্কের কথা তো বলা হলো না, সিল্ক চাইনিজদের, চা চাইনিজদের, চা শব্দটাও কিন্তু চাইনিজদের, চিনিও চাইনিজদের। আমি আমার এই লেখার শিরোনাম দিয়েছি মহান চীন, চীনকে মহান চীন বলছি চীনাদের এই আশ্চর্য উদ্ভাবনী ক্ষমতার জন্য। চীন একটি বিশাল দেশ এই জন্যে না, চীন গ্রেট ওয়াল আছে এই জন্যও না। আমি লেখক মানুষ, বই ছাপা হয়, যে কাগজে লিখছি সেই কাগজ চাইনিজদের আবিষ্কার, যে ছাপাখানায় বই ছাপা হয় সেই ছাপাখানাও তাদের আবিষ্কার। চীনকে মহান চীন না বলে উপায় আছে? চীনে গিয়েছিলাম রাইটার্স ব্লক কাটাতে, সে ব্লক কিভাবে কাটলো সেটা বলে চীন ভ্রমণের উপর এলোমেলো ধরনের লেখাটা শেষ করি। চীন ভ্রমণের শেষ দিনের কথা, সবাই আনন্দ উল্লাসে ঝলমল করছে, আজ শেষ মার্কেটিং, যে জিনিস আজ কেনা হবে না সেটা আর কোনোদিনও কেনা হবে না।
ভোর 8টা বাজার আগেই সবাই তৈরি। আমি হঠাৎ বেঁকে বসলাম। আমি গম্ভীর গলায় বললাম, আজ আমি কোথাও যাব না, এটা আমার একটা বইয়ের নামও। শাওন বলল, যাবে না মানে? যাব না মানে যাব না। কেন? আমার ইচ্ছা। কি করবে, সারাদিন হোটেলে বসে থাকবে? হ্যাঁ। তুমি হোটেলে বসে থাকার জন্য এত টাকা খরচ করে চীনে এসেছো? হ্যাঁ। তুমি কি জানো তুমি না গেলে তোমার সফরসঙ্গীরা কেউ যাবে না, সবাই যার যার ঘরে বসে থাকবে? কেউ ঘরে বসে থাকবে না, সবাই যাবে। $200 বাজি। আচ্ছা ঠিক আছে, সবাই যাবে, কিন্তু মন খারাপ করে যাবে। তুমি শেষ দিনে সবার মন খারাপ করে দিতে চাও? মাঝে মাঝে মন খারাপ হওয়া ভালো, এতে লিভার ফাংশন ঠিক থাকে। তুমি না গেলে আমিও যাব না। তুমি থাকতে পারবে না, হোটেলে আমি একা থাকবো। শাওনের গলা ভেঙে ভেঙে যাচ্ছে, তার দিকে তাকালেই চোখের পানি দেখা যাবে। আমি আবার চোখের পানির কাছে অসহায়, কাজেই তার দিকে না তাকিয়ে চোখ মুখ কঠিন করে জানালার দিকে তাকিয়ে রইলাম। সে প্রায় ছুটেই ঘর থেকে বের হয়ে গেল। আমি ব্যাগ খুলে কাগজ কলম বের করলাম, লিখতে শুরু করলাম। আমার রাইটার্স ব্লক কেটে গেছে, কলমের মাথায় ঝর্ণাধারার মতো শব্দের পর শব্দ আসছে। কি আনন্দ! একসময় চোখে পানি এসে গেল। কিছুক্ষণ লেখার পর পাতা ঝাপসা হয়ে যায়, চোখ মুছে লিখতে শুরু করি। কতক্ষণ লিখেছি জানি না। একসময় বিস্মিত হয়ে দেখি শাওন আমার পেছনে। সে কি হোটেল থেকে যায়নি? সারাক্ষণ কি হোটেল ঘরেই ছিল? আমার কিছুই মনে নেই। আমি লজ্জিত গলায় বললাম, হ্যালো, তোমার রাইটার্স ব্লক কেটে গেছে তাই না? হ্যাঁ। আমি কি সুন্দর দৃশ্যই না দেখালাম, একজন লেখক কাঁদছে আর লিখছে। খুব সুন্দর দৃশ্য। হ্যাঁ, নিষিদ্ধ নগরীতে তুষারপাতের চেয়েও সুন্দর, 100 গুণ সুন্দর। আমি অবাক হয়ে দেখি তার চোখেও অশ্রু টলমল করছে। চীন ভ্রমণে আমার অর্জন একজন মুগ্ধ তরুণীর আবেগ এবং ভালোবাসার শুদ্ধতম অশ্রু। মিংরাজাদের ভাগ্যে কখনো কি অশ্রু জুটেছে? আমার মনে হয় না। এখন আপনারা শুনছেন স্যার হুমায়ুন আহমেদের লেখা দেখা না দেখা বইয়ের প্রিয় পদরেখা গল্পটি। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন মাত্র 18। ভগ্ন হৃদয় নামে তার একটি কবিতা ছাপা হয়েছে ভারতী পত্রিকায়। ত্রিপুরা মহারাজা বীরচন্দ্র মাণিক্যের হৃদয় তখন সাহিত্যের অর্থেই ভগ্ন। তার স্ত্রী মহারানী অনুমিতি মারা গেছেন। তিনি ভগ্ন হৃদয় নিয়ে রবীন্দ্রনাথের ভগ্ন হৃদয় পড়লেন, পড়ে অভিভূত হলেন। একজন রাজদূতকে পাঠালেন কিশোর কবির কাছে। রাজদূত অতীব বিনয়ের সঙ্গে জানালেন, ত্রিপুরার মহারাজা আপনাকে কবিশ্রেষ্ঠ বলেছেন। কিশোর রবীন্দ্রনাথের বিস্ময়ের আর সীমা রইল না। মহারাজা বীরচন্দ্র মাণিক্য প্রতিভা চিনতে ভুল করেননি, রবীন্দ্রনাথও বন্ধু চিনতে ভুল করেননি। তিনি গভীর আগ্রহ এবং গভীর আনন্দ নিয়ে বারবার ত্রিপুরা গিয়েছেন। মহারাজা বীরচন্দ্র মাণিক্য এবং তার পুত্র রাধা কিশোর মাণিক্যর আতিথ্য গ্রহণ করেছেন। কত না গান লিখেছেন ত্রিপুরায় বসে। এখন এই গান বিষয়ক আমার বাল্য স্মৃতির কথা বলি। আমরা তখন থাকি চট্টগ্রামের নাখালপাড়ায়, পরি ক্লাস 6-এ। আমার ছোট বোন সুফিয়াকে একজন গানের শিক্ষক গান শেখান, এই গানটি দিয়ে তার শুরু। আমার নিজের গান শেখার খুব শখ। গানের টিচার চলে যাবার পর আমি তালিম নেই আমার বোনের কাছে। সে আমাকে শিখিয়ে দিল হারমোনিয়ামের কোন রিডের পর কোন রিড চাপতে হবে। আমি যখন তখন যথেষ্টই আবেগের সঙ্গেই হারমোনিয়াম বাজিয়ে যাই। একবার গান গাইছি, গানের শিক্ষক হঠাৎ উপস্থিত। আমার হারমোনিয়াম বাজানো এবং গান গাওয়া দেখে তার ভ্রু কুচকে গেল। তিনি কঠিন গলায় বললেন, খোকা শোনো, তোমার গলায় সুর নেই, কানেও সুর নেই, রবীন্দ্রনাথের গান বেসুরে গাওয়া যায় না, তুমি আর কখনো হারমোনিয়ামে হাত দেবে না। অভিমানে আমার চোখে পানি এসে গেল। আমি সেই শিক্ষকের আদেশ বাকি জীবন মেনে চলেছি, হারমোনিয়ামে হাত দেইনি। এখন বাসায় প্রায়ই শাওন হারমোনিয়াম বাজিয়ে গান করে, যন্ত্রটা হাত দিয়ে ধরতে ইচ্ছা করে, ধরি না। বালক বয়সের অভিমান হয়তো এখনো কাজ করে, তবে বাল্য কৈশোর ও যৌবন পার হয়ে এসেছি বলেই হয়তো অভিমানের পাওয়ার কিছুটা কমেছে। এখন ভাবছি কোনো একদিন গায়িকা শাওনকে বলবো, তুমি আমাকে ফাগুনের নবীন আনন্দে গানটা কিভাবে গাইতে হবে শিখিয়ে দেবে। যে ত্রিপুরা রবীন্দ্রনাথকে এত আকর্ষণ করেছে সেই ত্রিপুরা কেমন, দেখা উচিত না? রবীন্দ্রনাথের পদরেখা আমার প্রিয় পদরেখা, সেই পদরেখা অনুসরণ করব না? প্রায়ই ত্রিপুরা যেতে ইচ্ছা করে, যাওয়া হয় না, কারণ একটাই, ভ্রমণে আমার অনীহা। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাস পড়ে ত্রিপুরা যাবার ইচ্ছা আবারও প্রবল হল। উপন্যাসের শুরুই হয়েছে ত্রিপুরা মহারাজের পূর্ণাহ উৎসবের বর্ণনায়। এমন সুন্দর বর্ণনা, চোখের সামনে সব ভেসে উঠে। একবার ত্রিপুরা যাবার সব ব্যবস্থা করার পরও শেষ মুহূর্তে বাতিল করে দিলাম, কেন করলাম এখন মনে নেই। তবে হঠাৎ করে ত্রিপুরা যাবার সিদ্ধান্ত কেন নিলাম সেটা মনে আছে। এক সকালের কথা, নুহাশপল্লীর বাগানে চায়ের কাপ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ দৃষ্টি আটকে গেল। অবাক হয়ে দেখি
নীলমণি গাছে কোথায় কোথায় ফুল ফুটেছে, অর্কিডের মতো ফুল, হালকা নীল রং, যেন গাছের পাতায় জোছনা নেমে এসেছে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত, যেতে হবে ত্রিপুরা, কারণ নীলামণি লতা গাছ রবীন্দ্রনাথ প্রথম দেখলেন ত্রিপুরায় মালঞ্চ নামের বাড়িতে। মালঞ্চ বাড়িটি রাজপরিবার রবীন্দ্রনাথকে উপহার হিসেবে দিয়েছিলেন। বাড়ির চারদিকে নানান গাছ, একটা লতানো গাছে অদ্ভুত ফুল ফুটেছে। রবীন্দ্রনাথ গাছের নাম জানতে চান। স্থানীয় যে নাম তাকে বলা হয় তা তার পছন্দ হয় না। তিনি গাছটার নাম দেন নীলমণি লতা। আমরা অবশ্য যাচ্ছি বাসে, সরকারি বাসে। সরকার ঢাকা আগরতলা বাস সার্ভিস চালু করেছেন, আরামদায়ক বিশাল বাস, এসির ঠান্ডা হাওয়া, সিটগুলি প্লেনের সিটের মতো নামিয়ে দিয়ে ঘুমিয়ে পড়া যায়। বাস আমাদের নিয়ে রওনা হয়েছে, বাংলাদেশ দেখতে দেখতে যাচ্ছি। কি সুন্দরী না লাগছে, যাত্রী বলতে আমরাই, বাইরের কেউ নেই, কাজেই গল্পগুজব হইচয়ে বাধা নেই। দলের মধ্যে দুই শিশু, মাঝার পুত্র এবং কমল কন্যা, এই দুইজন গলার সমস্ত জোর দিয়ে ক্রমাগত চিৎকার করছে। শিশুদের বাবা মার কানে এই চিৎকার মধুবর্ষণ করলেও আমি অতিষ্ঠ। আমার চেয়ে তিনগুণ অতিষ্ঠ ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। সে একবার আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মাঝারের এই বান্দর ছেলেটাকে থাপ্পড় দিয়ে চুপ করানো যায় না? আমি বললাম, যায়, কিন্তু থাপ্পড়টা দেবে কে? আমার নিয়মিত সফর সঙ্গীদের সঙ্গে এবারই প্রথম মিলন যুক্ত হয়েছে। আরেকজন আছেন, আমার অনেক দিনের বন্ধু, প্রতীক প্রকাশনের মালিক আলমগীর রহমান, তার বিশাল বপু। বাসের দুটা সিট নিয়ে বসার পরেও তার স্থান সংকুলান হচ্ছে না। আলমগীর রহমান দেশের বাইরে যেতে একেবারেই পছন্দ করেন না, একটা ব্যতিক্রম আছে, নেপাল। তার বিদেশ ভ্রমণ মানে প্লেনে করে কাঠমান্ডু চলে যাওয়া। নিজের শরীর পর্বতের মতো বলেই হয়তো পাহাড় পর্বত দেখতে তার ভালো লাগে। তিনি আগরতলা যাচ্ছেন ভ্রমণের জন্য না, কাজে। আগরতলায় বইমেলা হচ্ছে, সেখানে তার স্টল আছে। বাস যতই দেশের সীমানার কাছাকাছি যেতে লাগলো, ভ্রমণ ততই মজাদার হতে লাগলো। রাস্তা সরু, সেই সরু রাস্তা কখনো কারোর বাড়ির আঙিনায় উপর দিয়ে যাচ্ছে, কখনো বা বৈঠকখানা এবং মূল বাড়ির ভেতর দিয়ে যাচ্ছে। বিস্ময়কর একটা ব্যাপার, রাস্তাঘাট না বানিয়ে আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করে দেয়া একমাত্র বাংলাদেশের মতো বিস্ময় রাষ্ট্রের পক্ষে সম্ভব। বাস বাংলাদেশ ত্রিপুরার সীমান্তে থেমেছে। আমরা বাস থেকে নেমেছি এবং বিস্ময়ে খাবি খাচ্ছি। আমাদের আগমন নিয়ে ব্যানার শোভা পাচ্ছে, বিশাল বিশাল ব্যানার। আগরতলা থেকে কবি এবং লেখকরা ফুলের মালা নিয়ে এত দূর চলে এসেছেন। ক্যামেরার ফ্ল্যাশ লাইট চলছে, ক্রমাগত ছবি উঠছে। সীমান্তের চেকপোস্টে বিশাল উৎসব। অন্যদের কথা জানি না, আমি অভিভূত হয়ে গেলাম। প্রিয় পদরেখার সন্ধানে এসে এত ভালোবাসার মুখোমুখি হব কে ভেবেছে? ফর্সা লম্বা অতি সুপুরুষ একজন অনেকদিন আদর্শনের পর দেখা এমন ভঙ্গিতে আমাকে জড়িয়ে ধরে আছেন, কিছুতেই নড়ছেন না। মহারাজা বীরচন্দ্র মাণিক্যের বংশধর, কিংবদন্তি গায়ক শচীন দেববর্মন পরিবারের সঙ্গে সম্পর্কিত, তাকে আমি এই প্রথম দেখেছি। সীমান্তের চেকপোস্টে আরো অনেকেই এসেছিলেন, সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। যাদের নাম মনে পড়ছে তারা হলেন দৈনিক ত্রিপুরা, দর্পণ পত্রিকার সম্পাদক সমীরণ রায়, পদ্মা গোমতী আগরতলার সাধারণ সম্পাদক শুভাশিস তলাপাত্র, আগরতলা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দাস, অধ্যাপক কাশীনাথ রায়, রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ। শুভেচ্ছার বাণী নিয়ে এগিয়ে নিতে আসা এইসব আন্তরিক মানুষ আমাদের ফিরে যাবার দিনেও একই কাণ্ড করলেন। তারা গম্ভীর ভঙ্গিতে বললেন, আপনারা আজ যেতে পারবেন না, আমরা আপনাদের আরো কিছুদিন রাখব। তখন আমরা পোটলাপুটলি নিয়ে বাসে উঠে বসেছি, এক্ষুনি বাস ছাড়বে। তারা বললেন, আমরা বাসের সামনে শুয়ে থাকব, দেখি আপনারা কিভাবে যান। কবি লেখকদের সম্মিলিত হইচয়ের ভেতর পড়ব এমন চিন্তা আমার মনেও ছিল না। আমার কল্পনায় ছিল বন্ধু বান্ধব নিয়ে টুরিস্টের চোখে রবীন্দ্রনাথের প্রিয় ভূমি দেখব, সেটা সম্ভব হলো না। আমাকে নিয়ে তাদের আগ্রহ দেখেও কিছুটা বিব্রত এবং বিচলিত বোধ করলাম। এত পরিচিত ত্রিপুরায় আমার থাকার কথা না। বাংলাদেশের গল্প উপন্যাস ত্রিপুরায় খুব যে পাওয়া যায় তাও না, টিভি চ্যানেলগুলি দেখা যায়। আমার অপরিচিতির সেটা কি একটা কারণ হতে পারে? অনেক বছর ধরে দেশ পত্রিকার শারদীয় সংখ্যায় উপন্যাস লিখি, সেটা কি একটা কারণ? হিসাব মিলাতে পারছি না। প্রথম রাতেই যেতে হলো বইমেলায়। ভেবেছিলাম ছোট্ট ঘরোয়া ধরনের বইমেলা, গিয়ে দেখি হুলুস্থুল আয়োজন, দেখেই মন ভালো হয়ে গেল। মেলার বাইরে বড় বড় ব্যানারে কবি লেখকদের রচনার উদ্ধৃতি। বাংলাদেশের কবি নির্মলেন্দু গুণের কবিতা দেখে খুব ভালোই লাগলো, বাংলাদেশ থেকে একমাত্র তার উদ্ধৃতি স্থান পেয়েছে। কবি গুণ আমার পছন্দের মানুষ, আমি তার কবিতার চেয়েও গদ্যের ভক্ত। আমার ধারণা তার জন্ম হয়েছিল গদ্যকার হিসেবেই। অল্প বয়সে চুলদাড়ি লম্বা করে ফেলায় কবি হয়েছেন। যতই দিন যাচ্ছে নির্মলেন্দু গুণের চেহারা যেন রবীন্দ্রনাথের মতোই হয়ে যাচ্ছে। আমি মেলায় ঘুরছি, আগরতলার লেখকরা গভীর আগ্রহে আমাকে তাদের লেখা বইপত্র উপহার দিচ্ছেন।
নিজেকে অপরাধী অপরাধী লাগছে, কারণ এই বই যে গাদাখানিক বই নিয়ে দেশে যাব, আমি কি বইগুলো পড়ার সময় পাব? বই এমন বিষয় ভিতর থেকে আগ্রহ তৈরি না হলে পড়া যায় না, জোর করে বই পড়া অতি কষ্টকর ব্যাপার। আমি বই পড়ি আনন্দের জন্য, যে বইয়ের প্রথম পাঁচটি পাতা আমাকে আনন্দ দিতে পারে না সে বই আমি পড়ি না। আগরতলার লেখকদের যেসব বই পেলাম তার সিংহভাগ কবিতার। বাংলা ভাষাভাষীরা কবিতা লিখতে এবং কবিতার বই প্রকাশ করতে পছন্দ করেন। প্রতি বছর ঢাকায় জাতীয় কবিতা সম্মেলন হয়, এই উপলক্ষে কত কবিতার বই যে বের হয়। শুনেছি গত কবিতা সম্মেলনে বাংলাদেশের 5,000 কবি রেজিস্ট্রেশন করেছেন, কবির সংখ্যা বেড়ে যাওয়ায় এই ব্যবস্থা, নাম রেজিস্ট্রি করে রেজিস্ট্রেশন নম্বর নিতে হয়। কবিতা প্রসঙ্গ এখানেই শেষ। কবিরা আমার উপর রাগ করতে পারেন, একটাই ভরসা, এই রচনা কোনো কবি পাঠ করবেন না, কবিরা গদ্য পাঠ করেন না। বইমেলার সামনে বড়সড় একটা বাস দাঁড়িয়ে, এই বাসে করে আমরা যাব ত্রিপুরা থেকে 70 কিলোমিটার দূরে উদয়পুর। বাসের ব্যবস্থা করে দিয়েছেন ত্রিপুরা দর্পণ পত্রিকার সম্পাদক সমীরণ বাবু। আমাদের সঙ্গে গাইড হিসেবে যাচ্ছেন কবি রাতুল দেব বর্মন। আনন্দে এবং উত্তেজনায় তিনি স্থির হয়ে এক জায়গায় বসে থাকতেও পারছেন না, ক্রমাগত সিট বদলাচ্ছেন, বাস ছাড়বে ছাড়বে করছে। এই সময় রাঁচি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর দিলীপ চক্রবর্তী উপস্থিত হলেন, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, অতি সুদর্শন মানুষ, গায়ের রং সাহেবদের মতো গৌর। তিনি যখন জানলেন বাংলাদেশ থেকে লেখকদের দল যাচ্ছে উদয়পুর, তিনি লাভ দিয়ে বাসে উঠে পড়লেন। আমাদের সফরের বাকি দিনগুলি তিনি আমাদের সঙ্গেই ছিলেন, নিজের ঘর সংসার বাদ। আমার আগ্রহ নিয়ে উদয়পুরের ভুবনেশ্বরের মন্দির দেখতে গেলাম, ওই মন্দিরে নরবলি হতো, রবীন্দ্রনাথ রাজর্জি লিখেছিলেন এই মন্দির দেখে, পরে রাজর্ষিকে নিয়ে বিখ্যাত বিসর্জন নাটকটিও লেখা হয়। সবাই আগ্রহ নিয়ে ভুবনেশ্বর মন্দির দেখছে, ছবি তুলছে। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পড়ে আমি যতটুকু জানি, রাজশ্রী লেখার সময় রবীন্দ্রনাথ ত্রিপুরায় যাননি, অনেক পরে গেছেন। রাজশ্রীর কাহিনী রবীন্দ্রনাথ পেয়েছিলেন স্বপ্নে, তিনি ফিরছেন দেওঘর থেকে, সারা রাত ঘুম হয়নি, হঠাৎ ঝিমুনির মতো হলো, আর তারপর সেই গল্প রচনা হলো। ভুবনেশ্বর মন্দির দর্শনের পর গেলাম ত্রিপুরেশ্বরী মন্দির দেখতে। আমি ছোটখাটো মন্দির দেখে আনন্দ পাচ্ছিলাম না, ভারতবর্ষ মন্দিরের দেশ, এমন সব মন্দির সারা ভারতে ছড়ানো যা দেখতে পাওয়া বিরাট অভিজ্ঞতা, সেই তুলনায় উদয়পুরের মন্দিরগুলি তেমন কিছুই না। ত্রিপুরেশ্বরী মন্দিরের একটা বিষয় আমার সফর সঙ্গীদের, বিশেষ করে মহিলাদের, খুব আকর্ষণ করল। সেখানে একটা বাচ্চার অন্নপ্রাশন উৎসব হচ্ছিল, বর্ণাঢ্য উৎসব, তারা উৎসবের সঙ্গে মিশে গেল, পুরোহিতের অনুমতি নিয়ে নিজেরাই আনন্দ ঘণ্টা বাজাতে লাগলো। উৎসবের মধ্যেই জানা গেল পাশেই ইচ্ছাপূরণ দিঘি বলে এক দিঘি, দিঘি ভর্তি মাছ, মাছকে খাবার খাওয়ালে তাদের গায়ে পিঠে হাত বুলিয়ে দিলে মনের ইচ্ছা পূরণ হয়। মেয়েরা অন্নপ্রাশন উৎসব ছেড়ে রওনা হলো ইচ্ছাপূরণ দিঘির দিকে। এই অঞ্চলেই নাকি ভারতবর্ষে সবচেয়ে ভালো প্যারা পাওয়া যায়, 200 বছর ধরে মিষ্টির কারিগররা এই প্যারা বানাচ্ছেন। আমি গেলাম প্যারা কিনতে। ভারতবর্ষের মন্দিরগুলির সঙ্গে প্যারা কি কোনো সম্পর্ক আছে? যেখানেই মন্দির সেখানেই প্যারা, প্যারা কি দেবতাদের পছন্দের মিষ্টান্ন? প্যারার এক টুকরো ভেঙে দিলাম মুখে, যেমন গন্ধ তেমন স্বাদ, আমাদের মধ্যে প্যারা কেনার ধুম পড়ে গেল। আমি কবি রাতুলকে প্রশ্ন করলাম, আপনার কি ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর এখানকার প্যারা খেয়েছেন? রাতুল প্রশ্নের জবাব দিতে পারলেন না, আমার নিজের ধারণা খেয়েছেন, ভালো জিনিসের স্বাদ তিনি গ্রহণ করবেন না তা হয় না। যদিও তার সমগ্র রচনায় তিনি শারীরিক আনন্দের বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি, তার রচনায় মানসিক আনন্দের বিষয়টি প্রধান, শরীর গৌণ। তার বিপুল সাহিত্যকর্মে যৌনতার বিষয়টি অনুপস্থিত বললেই হয়। হৈমন্তী গল্পে একবার লিখলেন, তখন তাহার শরীর জাগিয়া উঠিল, এই পর্যন্ত লিখেই চুপ, তার কাছে দেহ মনের আশ্রয় ছাড়া কিছুই না। নারী দেহের দিকে তাকালে পুরুষদের নানা সমস্যা হয়, রবীন্দ্রনাথের সমস্যা ছিল অন্যরকম। বুদ্ধিজীবীরা সাদা কালো হন না, তাদের জীবিকা বুদ্ধি, বুদ্ধি বর্ণহীন। তবে আমাদের ভ্রমণের একজন প্রধান সঙ্গী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক সফি আহমেদকে আমি কালো বুদ্ধিজীবী ডেকে আনন্দ পাই। চিল আকাশে উড়ে, তার দৃষ্টি থাকে স্থলে। সফি আহমেদ বাংলাদেশে বাস করেন, কিন্তু তার হৃদয় পড়ে থাকে আগরতলায়। আগরতলার প্রতিটি গাছ, প্রতিটি পাথর তিনি চেনেন। আগরতলা সম্পর্কে কেউ সামান্যতম মন্দ কথা বললে তিনি শার্টের হাতা কুটিয়ে মারতে চান। এই সাধানন্দ চিরকুমার মানুষটি আমাকে মুক্তিযুদ্ধের সময় আগরতলার মহান ভূমিকার কথা কি সুন্দর করেই না বললেন। বেড়াতে গেলে আমি কখনো ইউনিভার্সিটি বা কলেজ দেখতে যাই না, কালো বুদ্ধিজীবী আমাকে জোর করে নিয়ে গেলেন আগরতলার MBB কলেজে। কারণ কি? কারণ একটাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই কলেজের একটা ভূমিকা আছে। কলেজটা ছিল শরণার্থী শিবির, কাজেই আমাকে দেখতে হবে। শুনতে পাচ্ছি সফি আহমেদ সাহেব বলেছেন,
মৃত্যুর পর তার কবর যেন হয় আগরতলায়। শফি সাহেবের বন্ধু বান্ধবরা চিন্তিত, ডেড বডি নিয়ে এত দূর যাওয়া সহজ ব্যাপার নয়। আমাদের এবারের ভ্রমণ চোখাচোখি ভ্রমণ, সবাই জোড়ায় জোড়ায় এসেছে। দেশের বাইরে পা দিলে চোখাচোখি ভাবের বৃদ্ধি ঘটে, আমাদের ক্ষেত্রেও ঘটেছে। স্ত্রীরা স্বামীদের নিয়ে নানান আহ্লাদি করছে, স্বামীরা প্রতিটি আহ্লাদিকে গুরুত্ব দিচ্ছে, খুবই চেষ্টা করছে প্রেমপূর্ণ নয়নে স্ত্রীর দিকে তাকাতে, মিষ্টি মিষ্টি কথা বলতে। মাঝার এবং কমল দুজনকেই দেখলাম স্ত্রীর মুখে তুলে প্যারা খাওয়াচ্ছে। স্ত্রীরাও এমন ভাব করছে যেন সারা জীবন তারা এভাবেই মিষ্টি খেয়ে এসেছে, এটা নতুন কিছু না। চকাচকিদের মধ্যমণি অন্যদিন পত্রিকার নির্বাহী সম্পাদক নাসের এবং নাসের পুত্রী তামান্না, এটা তাদের হানিমুন ট্রিপ, কিছুদিন আগেই বিয়ে হয়েছে, তামান্নার হাতের মেহেদির দাগ তখনও ম্লান হয়নি। আমরা কত না জায়গায় ঘুরলাম, কত কিছু দেখলাম, এই দুজন কিছুই দেখল না, দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। চকাচকি গ্রুপ থেকে বাদ পড়েছে মিলন ও আলমগীর রহমান, তারা স্ত্রীদের দেশে ফেলে গেছে, সবাই জোড়া বেঁধে ঘুরছে, মিলন আলমগীরও জোড়া বেঁধে ঘুরছে, দুজনের মুখই গম্ভীর, দুজনেই দুজনের উপর মহাবিরক্ত, ভদ্রতার খাতিরে কেউ বিরক্তি প্রকাশ করতে পারছে না, মজার ব্যাপার। সবচেয়ে আনন্দ লাগলো আর্কিটেক্ট করিম এবং তার স্ত্রী স্নিগ্ধাকে দেখে, স্নিগ্ধা সারাক্ষণ স্বামীর হাত ধরে আছে, করিমের অতি সাধারণ রসিকতায় হেসে ভেঙে পড়ছে এবং রাগ করে বলছে, তুমি এত হাসাও কেন? করিমের গানের গলা ভালো, যে কোনো বাংলা এবং হিন্দি গানের প্রথম চার লাইনে সে শুদ্ধ সুরে গাইতে পারে, করিম তার এই ক্ষমতাও কাজে লাগাচ্ছে, স্নিগ্ধার প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছে গানে। শাওন একসময় আমাকে বলল, দেখো করিম চাচি স্ত্রীকে নিয়ে কত আনন্দ করছেন আর তুমি গম্ভীর হয়ে বসে আছো। আমি করিমকে ডেকে বললাম, তুমি শাওনের অভিযোগের উত্তরে গান গেয়ে দাও। করিম সঙ্গে সঙ্গেই গান গাইল, বেদনার সঙ্গে জানাচ্ছি আগরতলার আনন্দময় ভ্রমণ শেষ করেই স্নিগ্ধা তার স্বামী এবং একমাত্র শিশুপুত্র ঋষাদকে ফেলে অন্য এক পুরুষের সঙ্গে গৃহত্যাগ করে, জগতের সর্বপ্রাণী সুখী হোক। নির্মহল, ত্রিপুরার মহারাজ, খুব সম্ভবত মহারাজা বীর বিক্রম বাহাদুর, তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্ত্রীর দেশের রাজপ্রাসাদের অনুকরণে বিশাল এক জলপ্রাসাদ বানিয়েছিলেন। জলপ্রাসাদ কারণ প্রাসাদটা জলের মাঝখানে, দিগন্ত বিস্তৃত জলরাশির মাঝখানে এক রাজবাড়ি, নাম নির্মহল। জলে যার ছায়া পড়ে, যেমন কল্পনা তেমন রূপ, ইউনেস্কো মনে হয় এর খোঁজ এখনো পায়নি, খোঁজ পেলে ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় অবশ্যই আসত। আমরা একটি আনন্দময় রাত কাটালাম দূর থেকে নির্মহলের দিকে তাকিয়ে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল এমন একটা রেস্ট হাউসে যেখান থেকে জলপ্রাসাদ নির্মহল দেখা যায়। রাত অনেক হয়েছে, আমরা গোল হয়ে রেস্ট হাউসের বারান্দায় বসে আছি, তাকিয়ে আছি নির্মহলের দিকে। কেন জানি মনটা খারাপ হলো, আমি শাওনের দিকে ফিরে বললাম, গান শোনাও তো, একের পর এক রবীন্দ্রসঙ্গীত গেয়ে যাবে, স্টপ না বলা পর্যন্ত থামবে না। রেস্ট হাউসের সব বাতি নেভানো, আমাদের দৃষ্টি দূরের নির্মহলের দিকে, গায়িকার কিন্নর কণ্ঠ বাতাসে মিশে মিশে যাচ্ছে আর সে গাইছে। আমি মনে মনে বললাম, জলরাশির মাঝখানে অপূর্ব নির্মহল দেখার জন্য আমি ত্রিপুরায় আসিনি, আমি এসেছি রবীন্দ্রনাথের প্রিয় পদরেখার সন্ধানে। রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি আমার শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করুন, আমার গলায় সুর নেই, আপনার অপূর্ব সঙ্গীত আমি কোনো দিনই কণ্ঠে নিতে পারবো না, আমার হয়ে আপনার গান আপনাকে পাঠাচ্ছে আমার স্ত্রী শাওন, কি সুন্দর করেই সে গাইছে, তাই না কবি? এখন আপনারা শুনছেন স্যার হুমায়ুন আহমেদের লেখা দেখা না দেখা উপন্যাসের স্বর্গ না অন্য কিছু গল্পটি। কোথায় যাচ্ছি? সুইজারল্যান্ড। কেন যাচ্ছি? খেলতে। কি খেলা? নাটক নাটক খেলা। পাঠকরা নিশ্চয়ই ধাঁধায় পড়ে গেছেন, ধাঁধা ভেঙে দিচ্ছি, আমি নাটকের এক দল নিয়ে যাচ্ছি সুইজারল্যান্ড। এই উর্বর বুদ্ধি আমার মাথা থেকে আসেনি, এহেতু আমার বুদ্ধি আমার নেই। আমি মনে করি না টিভি নাটক করার জন্য দেশের বাইরে যেতে হবে, বাংলাদেশে সুন্দর জায়গার অভাব পড়েনি, পাহাড় আছে, সমুদ্র আছে, হাওর আছে, বন জঙ্গল আছে, চা বাগান আছে, রাবার বাগান আছে, মরুভূমি অবশ্য নেই, ক্যামেরার সামান্য কারসাজিতে পদ্মার ধুধু বালির চরকে মরুভূমি দেখানো জটিল কিছু না, কয়েকটা উট ছেড়ে দিতে হবে, বাংলাদেশে এখন উটও পাওয়া যায়। তাছাড়া টিভি নাটকে প্রকৃতি দেখানোর তেমন সুযোগ কোথায়? টিভি নাটকে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দেখানো হয়, প্রকৃতি সেখানে গৌণ, টিভি পর্দায় ডেপথ অফ ফিল্ড আসে না বলে প্রকৃতির অতি মনোরম দৃশ্য মনে হয় টু ডাইমেনশনাল, সাদা কথায় ফ্ল্যাট। তাহলে আমি সুইজারল্যান্ড কেন যাচ্ছি? আমার এক প্রাক্তন ছাত্রের কথায় জাদুতে বিভ্রান্ত হয়ে, ছাত্রের নাম হাসান, সে চ্যানেল আইয়ের কর্তা ব্যক্তিদের একজন, এইচআরভি নামক দাবি এক জিপে করে গম্ভীর তঙ্গিতে ঘুরে বেড়ায়,
আমি যখন শহীদুল্লাহ হলের হাউস টিউটর, সে ওই হলের ছাত্র। হৃদয় ঘটিত কোনো এক সমস্যায় জর্জরিত, অর্থনৈতিকভাবেও পর্যস্ত। এমন সময়ে সে এসে আমার সঙ্গে দেখা করতে। তার আবদার এমন কিছু যেন বলি যাতে তার মন শান্ত হয়। আমি তাকে কি বলেছিলাম তা এখন আর তার মনে নেই, তবে হাসানের মন শান্ত হয়েছিল এই খবর সে আমাকে দিয়েছে। সেই হাসান সুইজারল্যান্ডের কথা বলে আমাকে প্রায় কাবু করে ফেলল। স্যার, ভূস্বর্গ, আপনি ভূস্বর্গ দেখবেন না, হ্রদ দেখবেন এবং কলা বেচবেন, নাটকও হলো, ভূস্বর্গ দেখা হলো। বিদেশে নাটক করার জন্য হুজুগ ইদানিং শুরু হয়েছে। একজন নায়ক এবং একজন নায়িকা যান, তারা সুন্দর সুন্দর জায়গায় যান, প্রেম করেন, গান করেন, স্থানীয় কিছু ছেলেমেয়ে আনা হয়। তারা যেহেতু কখনো ক্যামেরার সামনে আসেনি, তারা রোবটের মতো আসে, চোখ কান বন্ধ করে দু একটা সংলাপ কোনো মতে বলে। এ ধরনের নাটক করা তো আমার পক্ষে সম্ভব না, নায়ক নায়িকা নির্ভর নাটক আমি লিখতেও পারি না। হাসানকে এই কথা বলতেই সে বলল, আপনার যে কজনকে নিতে হয় নেবেন, কোনো সমস্যা নেই, 10 জন নিলে 10 জন, 15 জন নিলে 15 জন। আমি আশ্চর্যই হলাম। হাসান বলল, বিশাল 2টা বাড়ি আমি আপনাদের জন্য 1 মাসের জন্য ভাড়া করেছি, বাড়িতে থাকবেন, নিজের মতো রান্না করে খাবেন, একজন বাবুর্চিকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। হাসানের কর্মকাণ্ডে আমি মুগ্ধ, তারপরও মন টানছে না, কেন জানি বাইরে যেতে ইচ্ছে করে না। নিজের দেশের ঘরের এক কোণে সারাদিন বসে থাকতেও ভালো লাগে। হাসানকে না করে দিলাম। ইতিমধ্যে সুইজারল্যান্ডে নাটক বানানোর প্রস্তাব প্রকাশ হয়ে গেছে। আমার সঙ্গে যারা কাজ করে তাদের খুব আগ্রহ যেন আমি রাজি হই। রাজি হলাম। হাসানের হাতে শিল্পীদের একটা তালিকা ধরিয়ে দিয়ে বললাম, এদের সবাইকে যদি নিয়ে যেতে পারি তাহলে ওকে। হাসান বলল, আরও নিতে পারেন, আমি তো বলেছি কতজনকে নেবেন আপনার ব্যাপার। আমি আবারও চমৎকৃত হলাম। তালিকাটা যথেষ্টই বড়। রিয়াজ, শাওন, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, ডাক্তার এজাজ, ফারুক আহমেদ, টুটুল, তানিয়া, আমাকে নিয়ে 9 জন। হাসান নিমিষের মধ্যে ভিসা করিয়ে ফেলল। যথাসময়ে বিমানে উঠলাম। ডাক্তার এজাজ এবং ফারুক আহমেদের এই প্রথম দেশের বাইরে যাত্রা, তাদের আনন্দ এবং উত্তেজনা দেখে ভালো লাগলো। তারা শপিং শুরু করলো ঢাকা এয়ারপোর্ট থেকে, এটা দেখেও ভালো লাগলো। রিয়াজ অবশ্যই যেতে পারল না, শেষ মুহূর্তে তার জরুরি কাজ পড়ে গেল। ব্যস্ত নায়করা শেষ মুহূর্তে জরুরি কাজ বের করে মূল পরিকল্পনা বানচাল করে ফেলেন। আমি এই শেষ মুহূর্ত নিয়ে প্রস্তুত ছিলাম বলে তেমন সমস্যা হলো না। আমি লক্ষ্য করেছি ঢাকা শহরে খুব দামি গাড়ি চড়ে যারা ঘুরে তারা খোলামেলা কথা বলতে পারে না, দরজা জানালা বন্ধ, এসি গাড়িতে থাকার কারণেই মনে হয় এটা হয়। হাসানের কাছে শুনেছিলাম একটা বিশাল বাড়ি ভাড়া করা হয়েছে। বাস্তবে দেখা গেল শাহিন নামে সুইজারল্যান্ড প্রবাসী এক ছেলে তার ফ্ল্যাটের 2টো কামরা ছেড়ে দিয়েছে। একজন বাবুর্চি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল বলে শুনেছিলাম, দেখা গেল বাবুর্চি আমাদের হাসান। সে উৎসাহের সঙ্গে জানালো যে ডাল রান্নায় তার নৈপুণ্য অসাধারণ, 3 দিনের ডাল রেঁধে সে নাকি ডিপ ফ্রিজে রেখেও দিয়েছে। ব্যবস্থা দেখে আমার প্রায় স্ট্রোক হবার জোগাড় হলো। আমি খুবই গরিবের ছেলে, গরিবের ছেলের হাতে যদি 2টো পয়সা হয় তখন তার মধ্যে নানা বিলাসিতা ঢুকে পড়ে, আমার মধ্যেও ঢুকেছে। শীতের দিনেও আমি এসি ছেড়ে ডাবল লেপ গায়ে দিই। সুইজারল্যান্ডে যথেষ্ট গরম, ঘরে এসি নেই, সিলিং পাখাও নেই, কয়েকটা ফ্লোর ফ্যান আছে যার পাখা অতি দুর্বলভাবে ঘুরছে। আমার চিমসা মুখ দেখে হাসান আমাকে একটু দূরে নিয়ে গলা নামিয়ে বলল, আপনার এবং শাওন ভাবির জন্য ভালো হোটেলের ব্যবস্থা আছে, অভিনেত্রী মৌসুমী এবং নায়ক মাহফুজ এই হোটেলেই ছিলেন, তারা হোটেল খুব পছন্দ করেছেন। আমি বললাম, হাসান, আমি এতগুলি মানুষ নিয়ে এসেছি, এরা সবাই আমার অতি আপন, এদেরকে ফেলে হোটেলে যাবার প্রশ্নই আসে না, যে ব্যবস্থা করা হয়েছে আমি তার মধ্যেই থাকবো, কোনো সমস্যা নেই। আপনারা 2জন তাহলে শাহিনের শোবার ঘরে থাকুন, ওই ঘরে এসি আছে। আমি আমার নিজের শোবার ঘরে কাউকে থাকতে দেই না, কাজেই অন্যের শোবার ঘরে আমাদের ঢোকার প্রশ্নই ওঠে না। ঢালাও বিছানার ব্যবস্থা করো, সবাই একসঙ্গে থাকবো, মজা হবে। আসন্ন মজার কথা ভেবে আমি উল্লসিত। এরকম ভঙ্গি করলেও মনে মনে চিন্তিত বোধ করলাম শাওনকে নিয়ে। ঘুমোবার জায়গা নিয়ে তার সূচিবায়ুর মতো আছে, সে আমার চেয়েও বিলাসী, তাকে দোষও দিতে পারছি না, সে অতি বড় লোকের মেয়ে। আল্লাপাকের অসীম রহমত সে সমস্যাটা বুঝল, এমন এক ভাব করলো যেন সবাই মিলে মেঝেতে গড়াগড়ি করার সুযোগ পেয়ে তার জীবন ধন্য। অভিনয় খুব ভালো হলো না, সে হতাশা লুকাতে পারলো না। রাতে ডিনার খেলাম হাসানের বিশেষ নৈপুণ্য রাধা ডাল দিয়ে। ফার্মের মুরগি ছিল, ফার্মের মুরগি আমি খাই না। ঘন কৃষ্ণবর্ণের একটা বস্তুও ছিল, প্রশ্ন করে জানা গেল এটা সবজি, রান্নার গুণে কালো হয়ে গেছে। ডাক্তার এবং ফারুক সবজি খেয়ে বলল অসাধারণ। সুইজারল্যান্ডে পৌঁছার পর থেকে ভাড়া যা দেখছ বলছে অসাধারণ। খাবার টেবিলে কাঁচামরিচ দেখেও বলল অসাধারণ। সুইজারল্যান্ডেও কাঁচামরিচ আছে, আশ্চর্য ব্যাপার। কাঁচামরিচে কামড় দিয়ে দেখি মিষ্টি, তখনও বলল অসাধারণ। ঝাল নেই কাঁচামরিচ খেয়েছি, মিষ্টি কাঁচামরিচই প্রথম খাচ্ছি। রাতে আমার এবং শাওনের থাকার ব্যবস্থা হলো জেলখানার সেলের চেয়েও ছোট একটা ঘরে।
বিছানায় দুজনের শোবার প্রশ্নই ওঠে না। আমি মেঝেতে চাদর পেতে ঘুমোতে গেলাম। ফ্যানের সমস্যা আছে, ফ্যানটা জীবন্ত প্রাণীর মতো আচরণ শুরু করলো। ঘুরতে ঘুরতে সে থেমে যায়, কাশির মতো শব্দ করে, আবার ঘুরে আবার থামে। পুরোপুরি এক স্বাধীন সত্তা। টুটুল তানিয়া দম্পতিকে একটা রুম দেয়া হয়েছে, সাইজে আমাদেরটার চেয়েও ছোট। তার উপর নেই ফ্যান, বাকি সবার গণবিছানা, সেই ঘরেও ফ্যান নেই, সবাই গরমে অতিষ্ঠ। বাড়ির মালিক আমাদের জানালেন সুইজারল্যান্ড অতি ঠান্ডার দেশ বলে ফ্যানের প্রচলন নেই, এসির তো প্রশ্নই ওঠে না। সামারের এক দুই মাস গরম পড়ে, এই গরমে সবাই এনজয় করে, গরমটাই তাদের কাছে মজা লাগে। আমাদের কারোই মজা লাগলো না, শুধু ডাক্তার এজাজ এবং ফারুক বলল অতি আরামদায়ক আবহাওয়া। ঘুমোতে যাওয়ার আগে আগে আমি আমার দলের সবাইকে ডেকে একটা গোপন মিটিং করলাম। আমি বললাম, বুঝতে পারছি এখানে থাকা খাওয়ার ব্যাপারটা কারো পছন্দ হচ্ছে না, আমাদের বাস্তবতা মানতে হবে। একটা টিভি চ্যানেল এতগুলো মানুষকে এত দূরের দেশে নিয়ে এসেছে, ইউরোপে হোটেল ভাড়া আকাশ ছোঁয়া, তাদের পক্ষে কোনো রকমই সম্ভব না সবাইকে হোটেলে রাখা। তোমরা দয়া করে নায়ক নায়িকাদের মতো নখরা করবে না। তার চেয়েও বড় কথা, হাসান আমার ছাত্র, তাকে আমি পছন্দ করি। সে যেন তোমাদের কোনো কথায় বা আচরণে কষ্ট না পায়, তার আগ্রহের কারণেই তোমরা ভূস্বর্গ হিসেবে পরিচিত একটা দেশ দেখবে, এর মূল্যও কম না। সারাদিন আমরা কাজ করব, রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়ব, এক ঘুমে রাত কাবার, সামান্য কয়েক ঘন্টার জন্য কি ফাইভ স্টার হোটেল লাগবে? কথা দিয়ে মানুষকে ভোলানোর ক্ষমতা আমার আছে, সবাই বুঝল। ফারুক অতি আগ্রহের সঙ্গে বলল, প্রয়োজনে মেঝেতে শুয়ে থাকবো। আমি বললাম, মেঝেতেই তো শুয়ে আছো। ভোরবেলা দলবল নিয়ে শুটিং করতে বেরোবার সময় সবচেয়ে বড় দুঃসংবাদটা শুনলাম, আমাদের শুটিং করতে হবে চুরি করে, পুলিশ দেখতে পেলেই ধরে নিয়ে যাবে, কারণ শুটিং এর অনুমতি নিতে বিপুল অঙ্কের অর্থ লাগে, ইন্স্যুরেন্স করতে হয়। হাসান সহজ ভঙ্গিতে বলল, পুলিশ আছে কি নেই এটা দেখে শুটিং করতে হবে, পুলিশ যদি ধরে ফেলে তাহলে একটুখানি ঝামেলা হবে, আমরা তাদেরকে বলবো যে আমরা বেড়াতে এসেছি, হোম ভিডিও করছি, দেশে বন্ধু বান্ধবকে দেখাবো। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, শুটিংটা হবে কিভাবে? হাসান বলল, নিশ্চিত থাকেন ফাঁকফোকর দিয়ে বের করে নিয়ে আসবো, শুধু শুটিং চলাকালীন সময় আপনি ধারে কাছেও থাকবেন না, এটা সাগর ভাইয়ের অর্ডার। আমি ধারে কাছে থাকবো না কেন? পুলিশ যদি আপনাকে ধরে নিয়ে যায় তাহলে বিরাট কেলেঙ্কারি হবে, বাংলাদেশে এম্বাসি ধরে টান পড়বে। আমার কলিজা শুকিয়ে গেল। প্রথম দৃশ্য শুরু হলো, বাংলাদেশের এক ছেলে অন্ধ সেজে গিটার বাজিয়ে ভিক্ষা করে, তার স্ত্রী অর্থাৎ শাওন এসে তাকে এখান থেকে বকাছকা করতে নিয়ে যায়। অন্ধ ছেলের ভূমিকায় অভিনয় করছে টুটুল, তাকে ফোয়ারার পাশে দাঁড়িয়ে করিয়ে দেওয়া হলো, সামনে হাতে লেখা সাইনবোর্ড, হেল্প আ ব্লাইন্ড। টুটুলের গলা চমৎকার, গিটারের হাত চমৎকার, সে মুহূর্তের মধ্যেই ভ্রুমিয়ে ফেলল। ক্যামেরা অনেক দূরে, কেউ কিছুই বুঝতে পারছে না যে ক্যামেরা চলছে। এক থুরথুরি বুড়ি চোখ বড় বড় করে কিছুক্ষণ গিটার শুনে ১০ ইউরো একটা নোট টুটুলের হাতে গুঁজে দিল। টুটুল বিস্মিত। এখন শাওন যাবে, টুটুলকে বকাঝকা করতে করতে নিয়ে আসবে। ঠিক তখনই স্বাধীন হাঁপাতে হাঁপাতে বলল, হুমায়ুন ভাই, এ পুলিশ আসছে। আমি কাউকেই চিনি না এমন ভঙ্গিতে লম্বা লম্বা পা ফেলে হাঁটা দিলাম। শাওন বলল, তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? কিছুক্ষণের মধ্যেই চুরি করে নাটক বানানোর মজা পেয়ে গেলাম, নিষিদ্ধ কিছু করছি, এই আনন্দ প্রধান হয়ে গেল। ফ্রেম কি হচ্ছে জানি না, মনিটর নেই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নেই, লেফট ইন রাইট আউট নামক জটিল বিষয় আমার মোটা মাথায় কখনোই ঢোকে না। আমার সাহায্যে শাওন এগিয়ে এলো, সে আবার আগমন নির্গমন এবং লুক খুব ভালো বোঝে। লুক বিষয়টা কি পাঠকদের বুঝিয়ে দিই, লুক হলো পাত্রপাত্রী কোন দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে, ভিডিওতে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুক ঠিক না হলে দেখা যাবে নায়ক তার বান্ধবীর দিকে না তাকিয়ে সম্পূর্ণ উল্টো দিকে তাকিয়ে হাসি মুখে মাথা নাড়ছে এবং কথা বলছে। ভিডিওর কাজে আমাকে পুরোপুরি নির্ভর করতে হলো ক্যামেরাম্যান এবং শাওনের ওপর। ক্যামেরাম্যানের নাম তুফান, ঝকঝকে চোখের লম্বা পোশাকে ফিটফাট যুবা পুরুষ, মাথা ভর্তি টাক না থাকলে তাকে নায়কের চরিত্র দেওয়া যেত। তুফান ভারী ক্যামেরা কাঁধে নিয়ে তুফানের মতোই ছুটাছুটি করে, ক্যামেরা কাঁধেই রাখতে হবে, স্ট্যান্ডে বসানোর উপায় নেই, পুলিশ চলে আসতে পারে। হোম ভিডিও যারা করে তারা ক্যামেরার জন্য স্ট্যান্ড নিয়ে আসে না। আমি চিন্তিত, ক্যামেরায় কি ছবি আসছে কে জানে, আমাদের সঙ্গে না আছে লাইট, না আছে লাইট কাটার, না আছে শব্দ ধারণের বুম, শব্দের সমস্যার সমাধান হয়েছে, পরে ডাব করা যাবে, ছবি নষ্ট হলে কি করব, কাঁধের ক্যামেরা যদি কাঁপে ছবিও কাঁপবে। এত দূর দেশে এসে যদি এমন ছবি নিয়ে যাই যা দেখে মনে হবে পাত্রপাত্রীর সবাই ম্যালেরিয়ায় আক্রান্ত, সবার মধ্যে কাঁপুনি, তাহলে হবে কি? তুফান আমাকে আশ্বস্ত করল, সে বলল, স্যার সব ঠিক আছে, আপনি মোটেও চিন্তা করবেন না, উপরে আল্লাহ আছেন। উপরে নিচে সব দিকেই আল্লাহ আছেন, তবে তিনি চুরি করে ভিডিও গ্রহণের ব্যাপারটা কি ভালোভাবে নেবেন? এদিকে প্রথম দিনেই দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল, স্বাধীন এক অতি রূপবতীর প্রেমে পড়ে গেল,
হুমায়ুন আহমেদের নায়িকাদের চেয়েও রূপবতী। মেয়ে সুইস, জার্মান ছাড়া অন্য ভাষা জানে না, স্বাধীন ইংরেজি এবং সিলেটি ভাষা ছাড়া কিছুই জানে না। প্রেম একপাক্ষীয় না, দুপাক্ষীয়। আমি কিছুতেই বুঝতে পারলাম না ইশারা ইঙ্গিতে কি করে এত অল্প সময়ে এমন গভীর প্রেম হয়। সন্ধ্যাবেলায় দেখি স্বাধীন উসখুস করছে, জানা গেল মেয়ে তাকে ডিনারের নিমন্ত্রণ করেছে। রাতে যদি কাজ না করি তাহলে সে ডিনারে যাবে। আমি ডিনারে যাবার অনুমতি দিলাম। স্বাধীন আবেগমণ্ডিত গলায় বলল, আমাদের জন্য একটু দোয়া করবেন হুমায়ুন ভাই। দোয়া লাগবে কেন? আমরা বিয়ের কথা চিন্তা করছি, সে শুধু একটা শর্তই দিয়েছে। কি শর্ত? পরে আপনাকে বলবো। স্বাধীন ডেটিং এ চলে গেল, তার চেহারা চোখ মুখ উদ্ভ্রান্ত। দ্বিতীয় সমস্যা এজাজ এবং ফারুককে নিয়ে, তারা ডলার যা এনেছে প্রথম দিনেই সব শেষ। দুজন এখন কপর্দক শূন্য, দুজনেই মুখ শুকনা করে বসে আছে। আমি বললাম, কেনাকাটা কি করেছো যে প্রথম দিনেই সব শেষ? সাবান কিনেছি। সাবান কিনেছো মানে কি? দুজনেই সুটকেস বের করলো, সুটকেস ভর্তি শুধু সাবান, নানান রঙের নানান ঢঙের। এত সাবান কেন কিনেছো? দেখো এত সুন্দর লাগলো, তাছাড়া দেশেই জিনিস পাওয়া যায় না। হাসান দুজনকে $300 করে দিল। এরা পরের দিন সেই ডলার দিয়েও সাবান কিনে ফেললো। ডাক্তার এজাজ সাবানের বস্তা নিয়ে দেশে ফিরতে পারেনি, এয়ারলাইন তার সাবান ভর্তি দুটো সুটকেসই হারিয়ে ফেলে। ফারুক সাবান নিয়ে দেশে ফিরতে পেরেছে। শুনেছি এইসব সাবানের একটাও সে নিজে ব্যবহার করেনি, কাউকে ব্যবহার করতেও দেয়নি, সবই সাজিয়ে রাখা। তার জীবনের বর্তমান স্বপ্ন আবার বিদেশে গিয়ে সাবান কিনে নিয়ে আসা। শুটিং পুরোদমে চলছে, সুইজারল্যান্ডের সুন্দর সুন্দর জায়গা ব্যবহার করা হচ্ছে। রাইন নদী, রাইনস ফল, নেপোলিয়নের বাড়ি কিছুই বাদ যাচ্ছে না। খুব উৎসাহ নিয়ে রাইন নদী দেখে ধাক্কার মতো খেলাম। আমরা পদ্মা মেঘনার দেশের মানুষ, আমাদের কি বড় সাইজের খাল দিয়ে ভুলানো যায়? তবে সবই ঝকঝকে, মনে হয় পুরো সুইজারল্যান্ডকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয় শুধুমাত্র ছবি তোলার জন্য। গাছের প্রতিটি পাতাই সবুজ, একটা শুকনা পাতা বা মরা ডাল নেই। গাছের নিচেও শুকনা পাতা পড়ে থাকা দরকার, সেইসব কোথায় গেল? পাতা কুরানির দল তো চোখে পড়ল না। নাটকে পিকনিকের একটি দৃশ্য আছে, বেশ বড় দৃশ্য। এই দৃশ্য পুরো একটা গান আছে, নাটকে অনেক ব্যাপার স্যাপার আছে। পিকনিকের দৃশ্য করার জন্য রাইন নদীর পাশে ছোট পার্কের মতো একটা জায়গা শাহিন এবং হাসান খুঁজে বের করল। ছবির দেশে সবকিছুই ছবির মতো, পার্কটাও সেরকম। মেয়েরা রাজহাঁসের দলকে পোষ মানিয়ে ফেলেছে, তারা হাতের পাউরুটি ধরিয়ে গিয়ে দিচ্ছে, রাজহাঁসের দল কারাকারি করে খাচ্ছে। মেয়েদের জঙ্গি রাজহাঁসের দলকে পোষ মানানোর ক্ষমতায় অবাক হলাম না। যারা পুরুষদের পোষ মানায় তারা সবাইকে পোষ মানাতে সক্ষম। আমাদের আনন্দ উল্লাসে হঠাৎ বাধা পড়ল, দুই সুইস জিপ গাড়িতে করে উপস্থিত। শাহিনের সঙ্গে তাদের নিম্নলিখিত কথাবার্তা হলো, আমরা তার এক বর্ণও বুঝলাম না, সব কথাই হলো জার্মান ভাষায়। এখানে বঙ্গানুবাদটা দিচ্ছি। তোমরা কি করছো জানতে পারি? পিকনিক করছি, ফ্যামিলি হলিডে। তোমরা কি জানো যে এটা একটা পাবলিক প্রপার্টি, আপেল এবং নাশপাতি বাগান আমার? আমরা তো আপেল এবং নাশপাতি বাগানে যাচ্ছি না, আমরা নদীর ধারে পিকনিক করছি। এই জায়গাও আমার। তারপরে কুচ্ছিত একটা গালি দিল। গালির অর্থ কি শাহিন বলল না, এতে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছুই হবে। শাহিন, সেও কিছু গালি দিল। তারপরে সুইস ব্যক্তি বলল, আমি তোমাদের পুলিশে ধরিয়ে দেব, যা তোর বাপরের খবর দিয়ে। সুইস দুজন হুশ করে গাড়ি নিয়ে বের হয়ে গেল। আমি সব শুনে বললাম, অন্যের জায়গায় আমরা কেন পিকনিক করব, চলো আরেকটা জায়গা খুঁজে বের করি। স্যার, এই সুইস সরকারের আইন বলে নদীর পাড়ে ঘেঁষে সমস্ত সুন্দর জায়গায় সবার অধিকার, এটা যদি ওর জায়গা হয় তারপরেও আমাদের অধিকার আছে এখানে পিকনিক করার। বেটা তো মনে হয় পুলিশে খবর দিতে গেল। পুলিশে খবর দেবে না, কারণ আইন আমাদের পক্ষে, পুলিশে খবর দিলে নিজেই বিপদে পড়বে, তবে সে বন্দুক নিয়ে ফিরে আসতে পারে। বলো কি, বন্দুক দিয়ে গুলি করবে না, ফাঁকা আওয়াজ করে ভয় দেখাবে। আমরা তখন কি করব? ফাইট দিব, মেরে তক্তা বানায় দিব, এখনো বাঙালি চিনে না। শাহিন আবারও খানকি বিষয়ক গালিতে ফিরে গেল। আমি স্তম্ভিত, এ কি বিপদে পড়লাম? আমি একাই স্থান ত্যাগের পক্ষে, বাকি সবাই বিনা যুদ্ধে নেহি দেব সুচাগ্র মেদিনী টাইপ। মেয়েরা বিশেষ করে রণরঙ্গিনী, বাঙালি রমণী কি বিষয় তারা তা সুইসদের শিখিয়ে দিতে আগ্রহী। চ্যালেঞ্জার লুঙ্গি পরে রাইন নদীর সুশীতল জলে সাঁতার কাটছিল, সে উঠে এসে লুঙ্গি বদলে প্যান্ট পরল। লুঙ্গি পরে মারামারি করা যায় না, আমার সিক্স সেন্স বলছিল ওরা ফিরে আসবে না, ঝামেলা কে পছন্দ করে। আমার সিক্স সেন্স ভুল প্রমাণিত করে সেই দুজন গাড়ি করে আবার উপস্থিত হলো। শাহিন বারবিকিউর চুলা থেকে জ্বলন্ত চালাকাঠি তুলে হাতে নিল। স্বাধীনের দিকে তাকিয়ে দেখি তার হাতে সুইস নাইফ। দুজন গাড়ি থেকে নেমে এগিয়ে এলো, তাদের হাতে বন্দুক দেখা গেল না, তবে পিস্তল জাতীয় কিছু পকেটে থাকতে পারে। শাহিনের সঙ্গে তাদের নিম্নলিখিত কথাবার্তা হলো,
আমরা সরি বলার জন্য এসেছি। তোমাকে যেসব গালাগালি করেছি তার জন্য সরি। আমাদের এই উপলব্ধি গ্রহণ করলে খুশি হব। এই উপলব্ধি গ্রহণ করা হলো। তোমরা কোন দেশ থেকে এসেছো? আমার বন্ধুরা বাংলাদেশ থেকে এসেছে। আমি সুইস নাগরিক। তোমাদের পিকনিক শুভ হোক। অল্পের জন্য বাঁচলি, আইস তোরে জানে মেরা ফেলাইতাম। কি বললে বুঝতে পারলাম না। বাংলা ভাষায় বলেছি, তোমাদের ধন্যবাদ। মহান বাঙালির সম্মান বজায় রইল। শুটিং এর শেষে খাওয়া দাওয়া হচ্ছে। আমি ঘোষণা দিলাম আগামীকাল অফ ডে, আমরা কোনো শুটিং করব না। হাসানের মুখ শুকিয়ে গেল। শুটিং অফ মানে আরেকদিন বাড়তি থাকা, বাড়তি খরচ, বাড়তি টেনশন। আমি হাসানকে আশ্বস্ত করার জন্য বললাম, তুমি টেনশন করো না, আমরা এক্সট্রা কাজ করে আগামীকালের ক্ষতি পুষিয়ে দেব। আগামীকাল কাজ করবেন না কেন? আগামীকাল অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ক্রিকেট খেলা, আমি ক্রিকেট খেলা দেখব। ক্রিকেট খেলা দেখা যাবে না? কেন দেখা যাবে না? এখানকার কোনো বাঙালির বাড়িতে ডিশের লাইন নেই, খরচের ভয়ে তারা ডিশ লাইন নেয় না। রেস্টুরেন্টগুলোতে খেলা দেখার ব্যবস্থা নেই। সুইসরা ক্রিকেট ভক্ত না, তারা ফুটবল ছাড়া কোনো খেলা দেখে না। তোমার দায়িত্ব কাল আমাকে খেলা দেখানো। অবশ্যই। পাঠকরা ভুলও ভাববেন না আমি ক্রিকেট পোকা। কে কখন কয়টা ছক্কা মেরেছে, কে কতবার শূন্যতে আউট হয়েছে, এসব আমার মুখস্থ মোটেও না। আমি শুধু বাংলাদেশের খেলা থাকলেই দেখি, অন্য খেলা না। বাংলাদেশের কোনো খেলা আমি মিস করি না। ওই দিন আমার সকল কর্মকাণ্ড বন্ধ। বাংলাদেশের কোনো খেলোয়াড় যখন চার মারে, আমার কাছে মনে হয় চারটা সেভ মারেনি, আমি নিজে মেরেছি এবং আমাকে যথেষ্ট এই বেগ পেতে হয়েছে। আমরা যেখানে আছি সেখানে ক্রিকেট খেলা দেখার কোনো ব্যবস্থা হাসান করতে পারল না। তাকে পরাজিত ও বিধ্বস্ত মনে হচ্ছিল। সে বাসে করে আমাদের নিয়ে রওনা হলো সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে। জুরিখে অনেক বাঙালি, তাদের কারো বাসায় স্টার স্পোর্টস কিংবা ESPN তো থাকবেই, কাউকে পাওয়া গেল না। আমরা পাবে পাবে ঘুরতে লাগলাম। সাধারণত পাবগুলোতে খেলা দেখানো হয়, কোথাও পাওয়া গেল না। এই সময় খবর এলো জুরিখের এক প্রান্তে অস্ট্রেলিয়ানদের একটা পাব আছে, অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলা সেই পাবে নিশ্চয়ই দেখানো হবে। গেলাম সেখানে, সেই পাবে রাগবি দেখাচ্ছে। আমরা ক্রিকেট দেখতে চাই শুনে পাবের অস্ট্রেলিয়ান মালিক বিস্মিত হয়ে তাকালো। স্বাধীন বলল, আমরা তোমাদেরকে একবার হারিয়েছি, আজও হারাবো, আমাদের এই আনন্দ পেতে দাও প্লিজ। অস্ট্রেলিয়ান মালিক বলল, এসো ব্যবস্থা করে দিচ্ছি। খেলা আগেই শুরু হয়েছে, বাংলাদেশ ব্যাট করছে, অবস্থা কেরোসিন। আমরা আয়োজন করে বসার 10 মিনিটের মধ্যে বাংলাদেশের 4 জন খেলোয়াড় আউট। আমরা মাথা নিচু করে বসে রইলাম। আমি অস্ট্রেলিয়ান পাব মালিককে বললাম, আমরা ঠিক করেছি আজ ক্রিকেট দেখব না, তুমি চ্যানেল বদলে দাও, সবাই রাগবি দেখতে চাচ্ছে, আমরা আসলে রাগবির ভক্ত। ভ্রমণ কাহিনী লেখার কিছু নিয়মকানুন আছে, যেসব জায়গা দেখা হয় তার বর্ণনা দিতে হয়। ছবিতে লেখক থাকেন, প্রতিটি ছবির সঙ্গে ক্যাপশন থাকে। রুখতেনস্টাইন রাজপ্রাসাদ সেখানের মুখ্য না, মুখ্য হল লেখক এবং লেখক পত্নী, হাসি হাসি মুখে দুজন দুজনের দিকে তাকিয়ে আছেন। ভ্রমণ কাহিনীতে নিজ দেশের সঙ্গে এক ধরনের তুলনামূলক বিষয়ও থাকতে হবে। দেশে কিছুই নেই, বাইরে স্বর্গ, এই বিষয়টা আসতে হবে। যেসব জায়গায় লেখক গেলেন তার বর্ণনা এমনভাবে থাকতে হবে যেন পাঠক পড়তে গিয়ে টাস্কি খেয়ে ভাবে, মানুষটা কত জ্ঞানী। নেপোলিয়ানের বাড়ির প্রসঙ্গে লিখতে হবে, কবে কখন নেপোলিয়ান এসে রাইন নদী দেখে মুগ্ধ হয়ে এই প্রাসাদ নির্মাণ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা এই বাড়ি নিয়ে কি করে, ইত্যাদি ইত্যাদি। আমার নানান সমস্যার একটি হচ্ছে নিজের দেশ ছাড়া অন্য কোনো দেশই আমার ভালো লাগে না। পাঠকদের কেউ কেউ হয়তো চোখ কপালে তোলার মতো করে বলবেন, বাপরে বেটা দেশপ্রেম ফলাচ্ছে। আমি কিন্তু আমার কথা প্রমাণ করে দিতে পারি। আমেরিকায় পড়াশোনা শেষ করে সেই দেশেই বিরাট বেতনের চাকরি নিয়ে থেকে যাবার সুযোগ আমার ভালো মতোই ছিল। আমার প্রফেসর বারবারই বলেছিলেন, তোমার পরিবারের সবার জন্যেই আমি সিটিজেনশিপের ব্যবস্থা করেছি, তুমি থেকে যাও, দেশে ফিরে কি করবে, আমেরিকা ল্যান্ড অফ অপরচুনিটি। আমি থাকিনি, $200 সঞ্চয় নিয়ে দেশে ফিরে এসেছি। আমার ঘনিষ্ঠ জনরা জানে আমাকে দেশের বাইরে যাওয়ার ব্যাপারে রাজি করানো কতটা কষ্টের। কেন দেশের বাইরে যেতে চাই না? দেশের বাইরের কোনো কিছুই আমাকে স্পর্শ করে না, মনে লাগে না। বাইরে কম সময় কাটাইনি, আমেরিকায় এক নাগারে 6 বছর কাটালাম। কত বৈচিত্র্যের সুন্দর দেশ, কিন্তু আমার একদিনের জন্যও মনে হয়নি এই দেশ আমার হতদরিদ্র দেশের চেয়েও সুন্দর। পৃথিবীর কোন দেশে পাবো আমি আমার দেশের উথাল পাতাল জোছনা। চিঠি পৌঁছানোর পর আমার সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবিব, সম্পাদক উম্মাদ, সে ক্যাসেট প্লেয়ার নিয়ে ডোবা ও খন্দে ঘুরে বেড়াতে লাগলো। যথাসময়ে আমার কাছে ব্যাঙের ডাকের ক্যাসেট চলে এলো। এক রাতে দেশের ছেলেমেয়েদের বাসায় দাওয়াত করেছি, সবাই খেতে বসেছে। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যাঙের ডাকের ক্যাসেট ছেড়ে দিলাম, ভেবেছিলাম সবাই হাসাহাসি করবে। অবাক হয়ে দেখি বেশিরভাগ ছেলেমেয়ের চোখে অশ্রু চকচক করতে লাগলো।
থাক এই প্রসঙ্গ, ভূস্বর্গ সুইজারল্যান্ড সম্পর্কেই বলি। এই দেশ ইউরোপের যে কোনো পাহাড়ি দেশের মতোই, আলাদা সৌন্দর্যের কিছু নেই। আমি আমার হাতের বলপেন্টের দোহাই দিয়ে বলছি, আমার দেশের রাঙামাটির সৌন্দর্য সুইজারল্যান্ডের সৌন্দর্যের চেয়ে কোনো অংশেই কম না। তফাত একটাই, আমরা গরিব, ওরা ধনী। পরম করুণাময় ধনী দরিদ্র বিবেচনা করে তার প্রকৃতি সাজান না, তিনি সাজান নিজের ইচ্ছায়। সুইজারল্যান্ডের মানুষগুলি ভালো, বেশ ভালো, হাসি খুশি, বিদেশিদের দিকে অবহেলার চোখে তাকায় না, আগ্রহ নিয়ে তাকায়, আগ্রহ নিয়ে গল্প করতে আসে। শাওনকে বেশ কিছু বিদেশিনী জিজ্ঞেস করলেন, তুমি চামড়া ট্যান করার জন্য যে লোশন ব্যবহার করো তার নাম জানতে পারি? শাওন বলল, আমাদের চামড়া জন্ম থেকে এরকম, কোনো লোশন দিয়ে ট্যান করানো হয়নি। স্থানীয় অধিবাসীদের মানসিকতা কেমন, তার উদাহরণ হিসেবে একটা ছোট গল্প বলছি। আমাদের নাটকে আছে ডাক্তার এজাজ এবং ফারুক, গ্রামের কমলা শ্রেণীর মানুষ। প্রথমবার সুইজারল্যান্ডের মতো একটা দেশে আসার সুযোগ পেয়েছে। তার স্যুট পরে মহানন্দে সুইজারল্যান্ডের পথে পথে ঘুরছে, যাকেই পাচ্ছে তাকেই বলছে হ্যালো। নাটকের একটি দৃশ্য আছে, এরা দুইজন এক সুইস তরুণীকে বলবে হ্যালো, তরুণী তাদের দিকে তাকাবে, জবাব না দিয়ে চলে যাবে। ডাক্তার এজাজ ফারুককে বলল, এই মাইয়া ইংরেজি জানে না। সুইজারল্যান্ডের তরুণীর ভূমিকায় অভিনয় করার জন্য এক পথচারী তরুণীকে প্রস্তাব করতেই সে রাজি হয়ে গেল, অভিনয় করল। অভিনয় শেষে সে ডাক্তার এজাজকে বলল, তুমি হ্যালো বলেছ, আমি জবাব না দিয়ে চলে গেছি, আমি কিন্তু এরকম মেয়ে না, আমাকে এরকম করতে বলা হয়েছে বলে আমি করেছি, তারপরে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আধুনিক পদার্থবিদ্যার ইতিহাসে সুইজারল্যান্ডের বার্ন শহরের বিরাট গুরুত্ব। বার্ন শহরের এক পেটেন্ট অফিসের 23 বছর বয়সী কেরানি অ্যানালস অফ ফিজিক্সে 3 পাতার একটি প্রবন্ধ লিখে পদার্থবিদ্যার গতিপথই সম্পূর্ণ পাল্টে দিয়েছিলেন। পেটেন্ট অফিসের সেই কেরানির নাম আলবার্ট আইনস্টাইন। বার্ন শহরে তার একটি মিউজিয়াম আছে, আমার খুব ইচ্ছা হলো এই মিউজিয়ামটা দেখে যাই। শাহিনকে বলতেই সে বলল, আরে কোনো ব্যাপারই না, নিয়ে যাব। একদিন শাওনকে নিয়ে তার সঙ্গে বের হলাম, সে আমাদের এক ক্যাসিনোতে ঢুকিয়ে দিয়ে বলল, হুমায়ুন ভাই, এই ক্যাসিনো ছোটখাটো, এখানে জুয়া খেলে আপনার ভালো লাগবে। আইনস্টাইন সাহেবের খবর কি? ওনার জায়গাটা এখনো বের করতে পারেনি, ফিজিক্স বাদ দিয়ে জুয়া। ক্যাসিনোতে জুয়া খেলতে লাইসেন্স লাগে, মেম্বার হতে হয়, আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছি। ঈশ্বর এবং জুয়া নিয়ে আইনস্টাইনের একটি বিখ্যাত উক্তি আছে, যে উক্তি পরে ভুল প্রমাণিত হয়েছে। কোয়ান্টাম মেকানিক্সের শুরুতে আইনস্টাইন থমকে গেলেন, কোয়ান্টাম মেকানিক্স তিনি মনে প্রাণে নিতে পারলেন না, তিনি বললেন ঈশ্বর জুয়া খেলেন না। দেখা গেল আইনস্টাইনের বক্তব্য সঠিক না, ঈশ্বর জুয়া খেলেন, তিনি যখন খেলতে পারেন আমাদের খেলতে অসুবিধা কোথায়। আমি শাওনকে নিয়ে এক টেবিলে বসে অতি দ্রুত $500 হারালাম। শাহিন আনন্দিত গলায় বলল, মজা পাচ্ছেন না হুমায়ুন ভাই? হচ্ছে, অনেক মজা হচ্ছে। আইনস্টাইন ফাইনস্টাইন বাদ দেন, বিদেশে এসেছেন অঙ্ক করবেন নাকি? তা তো ঠিকই, 500 হেরেছেন আরো হারেন, এই একটা জায়গাতেই হারলেও মজা। জুয়া জেতার আনন্দটা কি আমি জানি না, কখনো জিততে পারিনি, আমার জুয়ার ভাগ্য খারাপ। এই লাইনে অতি ভাগ্যবান একজনের নাম স্বাধীন খসরু, তিনি স্ক্র্যাচ কার্ড নামক এক ধরনের জুয়া আগ্রহের সঙ্গে খেলেন। 1 ইউরো 2 ইউরো দিয়ে স্ক্র্যাচ কার্ড কিনেন, কার্ডের বিশেষ জায়গায় ঘষা হয়, সেখানে যদি 4-7 উঠে আসে বা এই ধরনের কিছু হয় তাহলেই পুরস্কার। সুইজারল্যান্ডে স্বাধীন খসরু এই কাণ্ড ঘটালেন, কার্ড ঘষার পর যে বস্তু বের হলো তার অর্থ তিনি 20,000 ইউরো পুরস্কার পেয়েছেন। তাৎক্ষণিকভাবে ইউরো পাওয়া যাচ্ছে না, সেদিন এবং তার পরের দিন ব্যাংক বন্ধ, অফিস টফিসও বন্ধ, আমাদের উত্তেজনার সীমা নেই। লক্ষ্য করলাম সফর সঙ্গীদের মধ্যে হিংসা কাজ করতে শুরু করেছে, অনেকেই মত প্রকাশ করছে শেষ পর্যন্ত টাকা পাওয়া যাবে না, সামান্য কার্ড ঘষে কেউ এত টাকা পায়, কোনো একটা ঝামেলা অবশ্যই আছে। আমি জানি কোনো ঝামেলা নেই, নিউ ইয়র্কে দুজন বাঙালির সঙ্গে আমার দেখা হয়েছে যারা $5 স্ক্র্যাচ কার্ড ঘষে $1,000,000 করে পুরস্কার পেয়েছেন। স্বাধীনের কার্ডেন লেখা জার্মান ভাষায়, জার্মান ভাষা ভালো জানে এমন কয়েকজনকে দিয়ে কার্ড বলালাম, তারাও বললেন ঘটনা সত্যি, এই কার্ড 20,000 ইউরো জিতেছে। হঠাৎ লাখপতি হওয়ায় স্বাধীন দল ছুট হয়ে পড়ল, কেউ তার সঙ্গে ভালো মতো কথা বলে না, সেও আলাদা থাকে, আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে না, নগদ ইউরো খরচ করে রেস্টুরেন্টে খেতে যায়, সঙ্গে থাকে নতুন পাওয়া বান্ধবী। এই বান্ধবী স্বাধীনকে বলেছে সে যদি সুইজারল্যান্ড থেকে যায় তাহলে স্বাধীনকে সে বিয়ে করতেও রাজি আছে। সুইজারল্যান্ডে থেকে যাওয়া তার জন্য তেমন কোনো সমস্যা না, কারণ স্বাধীন ব্রিটিশ নাগরিক, তার পিছুটান নেই। স্বাধীনকে মনে হলো নিমরাজি। আমি শঙ্কিত বোধ করলাম, স্বাধীন অতি আবেগপ্রবণ ছেলে, আবেগের বশে বিয়ে করে বসতে পারে, সমস্যা একটাই, সে আবেগ ধরে রাখতে পারে না, স্বাধীনের সঙ্গে কথা বলা দরকার। লক্ষ্য করলাম সে আমাকেও এড়িয়ে চলছে, নিজেই আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলতে গেলাম। নিম্নলিখিত কথাবার্তা হলো, হ্যালো স্বাধীন,
কংগ্রাচুলেশনস, 20,000 ইউরো পেয়ে গেলে। থ্যাংক ইউ। তারপর কি ঠিক করলে, এই দেশে এই সংসার পাতবে? আমাদের আমার কাছে সব দেশই সমান। বাংলাদেশে জন্ম হলেও জীবন কেটেছি ইংল্যান্ডে। দুদিনের পরিচয় একজনকে বিয়ে করে ফেললে পরে সমস্যা হবে না তো? যখন অ্যারেঞ্জ ম্যারেজ হয় তখন তো স্বামী স্ত্রীর পূর্ব পরিচয় খরাই বিয়ে হয়। তারা সুখী হতে পারলে আমরা কেন পারবো না? হুমায়ুন ভাই, আমার অনুরোধ, এই বিষয়ে আমাকে আর কিছু বলবেন না। বিয়েটা হচ্ছে কবে? একটু দেরি হবে, লাইসেন্স করাতে হবে। আপনারা শুটিং শেষ করে দেশে চলে যান, আমি পরে আসব। আরও একটু চিন্তাভাবনা করলে হতো না? চিন্তাভাবনা তো করেছি, সারা রাতে চিন্তা করি। আগামীকাল সকালে আপনি আমাকে একটু সময় দেবেন? আপনাকে নিয়ে মেয়ের মায়ের বাসায় যাব, এখানে আপনি ছাড়া আমার মুরব্বী কেউ নেই। ঠিক আছে, যাব। মেয়ের মায়ের বাড়িতে যাবার আগে আমরা গেলাম স্ক্র্যাচ কার্ড দেখিয়ে 20,000 ইউরো তুলতে। সঙ্গে আছে শাহিন, সে জার্মান ভাষা জানে, আমরা জানি না। কোম্পানির তরুণী কার্ড উল্টে পাল্টে বলল, হ্যাঁ তোমরা 20,000 ইউরো পেয়েছ। আমরা তিনজনই একসঙ্গে থ্যাংক ইউ জানালাম। তোমরা টাকা পাবে না, কারণ তোমরা কার্ডটা অতিরিক্ত খোঁচাখুচি করে নষ্ট করে ফেলেছ। যেখানে স্ক্র্যাচ করার কথা না সেখানেও করেছ। তুমি তো খুব অন্যায় কথা বলছো। তুমি লয়ারের কাছে যেতে পারো। অবশ্যই লয়ারের কাছে যাব। আমরা লয়ারের কাছে গেলাম। তিনি বললেন, মামলা করলে অবশ্যই আমরা জিতব। মামলা আমরা অবশ্যই করব। আমি 10,000 ইউরো ফিস নেব, অর্ধেক এখন দিতে হবে। মুখ চাওয়াচাওয়ি করা ছাড়া আমাদের কিছুই করার রইল না। কে দেবে উকিলকে এত টাকা? আর টাকা দিলেই শেষ পর্যন্ত যে আমরা মামলা জিতব তার গ্যারান্টি কি? স্বাধীনের দিকে তাকিয়ে আমার খুবই মায়া লাগলো। বেচারা এই টাকার আশায় নিজের যা ছিল সব শেষ করেছে, অন্যের কাছে ধারও করেছে। সব খারাপ জিনিসদের একটা ভালো দিক থাকে। লটারির টাকা না পাওয়ার ভালো দিকটা হলো স্বাধীন ঘোষণা করলো এই পচা দেশে থাকার প্রশ্নই ওঠে না, বিয়ে তো অনেক পরের ব্যাপার। সুইজারল্যান্ডের বাসের সময় শেষ হলো। কি দেখলাম? এক, ছবির মতো সুন্দর কিছু জায়গা, সবই সাজানো, জঙ্গলের গাছগুলোও হিসেব করে লাগানো, কোন গাছের পর কোন গাছ কত দূরত্বে সব মাপা। দুই, অতি আধুনিক কেতায় সাজানো কিছু শপিং মল, পৃথিবীর হেন কোনো বস্তু নেই যা সেখানে নেই, দামেরও কোনো ঠিক ঠিকানা নেই। দেশটা অতি ধনী, এদের ক্রয় ক্ষমতা অনেক অনেক বেশি, জিনিসের দাম তো হবেই। রূপার কৌটায় এক কৌটা টুথপিক বিক্রি হচ্ছে বাংলাদেশি টাকায় 25,000 টাকায়, যেখানে দেশলাইয়ের কাঠি দিয়ে দাঁত খোঁচানোর কাজ সারা যায়, সেখানে কেন 25,000 টাকা খরচ করা হবে? তিন, দেখলাম কিছু সুখী মানুষ, অর্থনীতির কঠিন চাপ থেকে সম্পূর্ণ মুক্ত মানুষ, যাদের পেছনে আছে ক্ষমতাধর এক রাষ্ট্র। উদাহরণ দিই, এক সুইস নাগরিক অস্ট্রিয়ায় স্ক্রি করতে গিয়ে আহত হয়েছে। খবর পাওয়া মাত্র সুইজারল্যান্ড থেকে হেলিকপ্টার গেল, তাকে হেলিকপ্টারে নিজ দেশে এনে চিকিৎসার ব্যবস্থা করা হলো। এই দেশের সুখী মানুষদের সঙ্গে আমাদের কোনো যোগ নেই, তারা এক ভুবনের বাসিন্দা, আমরা অন্য ভুবনের। আমরাই শুধু বলতে পারি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিষয়, আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। ওরা এই কথা বলে না, কারণ অর্থশূন্য জীবন তাদের কল্পনাতে নেই। বিদায় সুইজারল্যান্ড, বিদায় ভূস্বর্গ। এখন আপনারা শুনছেন স্যার হুমায়ুন আহমেদের লেখা দেখা না দেখা উপন্যাসের চন্দ্রযাত্রা গল্পটি। একটা ধাঁধা দিয়ে শুরু করি। চার অক্ষরের নাম এমন এক দেশ, যে নাম শুনলেই বাংলাদেশের মতো অনেক দেশের মানুষের চোখ চকচক করতে থাকে। হিন্টস দিচ্ছি, আ দিয়ে শুরু, শেষ অক্ষর কা। হ্যাঁ, হয়েছে, আমেরিকা। এই দেশে যাবার জন্য জীবনের শেষ প্রান্তে উপস্থিত হওয়া মানুষদের আতঙ্কে অধীর হয়ে আমেরিকান অ্যাম্বাসিতে বসে থাকতে দেখেছি। সঙ্গে দলিল দস্তাবেজ, বাড়ির দলিল, জমির দলিল, গাড়ির ব্লু বুক, ব্যাংকের কাগজ। তারা প্রমাণ করবেন যে দেশে তাদের যথেষ্ট বিষয় আশয় আছে। ভিজিট বিষয়ে ভিসায় বেড়াতে গেলেও ফিরে আসবেন, আল্লাহর কসম ফিরেই আসবেন। ভিসা রিজেক্ট হওয়ায় ভিসা অফিসে জনৈক বৃদ্ধ শোকে হার্টফেল করে মারা গেছেন, এই খবর প্রথম আলো পত্রিকায় পড়েছি। আমি একজনকে চিনি, যিনি দেশের সব মাজার জিয়ারত করে আজমির শরীফ যাচ্ছেন খাজা বাবার দোয়া নিতে। খাজা বাবার দোয়া পেলে ভিসা অফিসারের মন গলবে, তিনি স্বপ্নের দেশে যেতে পারবেন। ইউরোপ আমেরিকা যাবার ব্যাপারটা নাকি খাজা বাবা কন্ট্রোল করেন। আমেরিকা নামক এই স্বপ্নের দেশে আমাকে দীর্ঘ দিবস দীর্ঘ রজনে কাটাতে হয়েছে, 6 বছরের বেশি। পিএইচডি করলাম, পিএইচডি শেষ করে পোস্টডক করলাম, দেশে ফেরার পরও আরও 5-4 বার যেতে হলো। আমেরিকা নিয়ে বেশ কয়েকটা বইও লিখলাম, হোটেল গ্রেভারিন, যশোহা বৃক্ষের দেশে, মে ফ্লাওয়ার। শেষবার আমেরিকায় গেলাম নুহাশকে নিয়ে, পিতা পুত্রের যুগলবন্দী ভ্রমণ। ফেরার পথে দুজনেই অসুস্থ হয়ে পড়লাম, নুহাশ ক্রমাগত বমি করছে, গায়ে জ্বর, আমার বুকে ব্যথা। আমি আতঙ্কগ্রস্ত,
বুকের এই ব্যথা মানে হার্ট বিষয়ক জটিলতা না তো? যদি সেরকম কিছু হয় দুজনকে প্লেন থেকে নামিয়ে দেবে, আমাকে ভর্তি করবে হাসপাতালে, 9 বছর বয়সী নুহাস তখন কি করবে? দেশে ফিরে ঠিক করলাম আর না, অতি দূরের দেশে আর যাব না, আমেরিকায় কখনো না। তারপরেও ব্যাগ সুটকেস গোছাতে হলো, আবার আমেরিকা, তবে এবার অন্য একজনের তল্পিবাহক হিসেবে। সে অন্য একজনের নাম মেহের আফরোজ শাওন। সে চন্দ্রকথা ছবিতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছে, বলিউড অ্যাওয়ার্ড, জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। আমার জন্যও কি কি পুরস্কার যেন আছে। পুরস্কার নেবার জন্য আমেরিকায় যাবার মানুষ আমি না, আমি যাচ্ছি শাওনের জন্য। পরিষ্কার বুঝতে পারছি শাওনের নতুন দেশ দেখার আগ্রহ যেমন আছে, পুরস্কার নেবার আগ্রহ আছে। এখন বিদেশে পুরস্কার বিষয়ে কিছু বলি। বেশ কয়েক বছর ধরে এটা শুরু হয়েছে, লন্ডন, আমেরিকা এবং দুবাইয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী, শ্রেষ্ঠ নায়ক, শ্রেষ্ঠ নায়িকা, আরও অনেক ক্যাটাগরি। বড় হল ভাড়া করা হয়, টিকিট বিক্রি করা হয়, টিকিট বিক্রির টাকাতেই খরচ উঠে আসে। টিভি রাইট বিক্রি হয়, সেখান থেকে টাকা আসে। সবচেয়ে বেশি টাকা আসে স্পন্সরদের কাছ থেকে। স্পন্সরের ব্যাপারটা খোলাসা করি, মনে করা যাক আপনি একজন জনপ্রিয় নায়িকা, আপনাকে একটি পুরস্কার, অর্থাৎ ভারী ক্রেস্ট ঠিক মতো ধরতে হবে, হাত ফসকে পায়ে পড়লে জখম হবার সমূহ সম্ভাবনা, এরকম দেয়া হবে। যিনি পুরস্কার হাতে তুলে দিবেন তিনিই স্পন্সর। তিনি পুরস্কার দেবার সময় হাসি মুখে আপনার সঙ্গে ছবি তুলবেন, আপনার বিষয় এবং নিজের বিষয়ে 2টি কথা 10টি কথাতে করাবে, পুরো সময়টাতে বিনয়ী ভঙ্গি করে হাসি হাসি মুখে দাঁড়িয়ে থাকবে। রাত 9টার দিকে আমি এবং শাওন পৌঁছালাম নিউ ইয়র্কের হোটেল রেডিসনে। পুরস্কার কমিটি আমাদেরকে সেখানেই রাখার ব্যবস্থা করেছেন। হোটেল লবিতে পৌঁছে মোটামুটি বেকায়দা অবস্থায় পড়লাম। শিল্পীরা চারদিকে ঘুরঘুর করছেন, তাদের কারোর সঙ্গে আমার তেমন পরিচয় নেই। মহিলা শিল্পীরা সবাই সঙ্গে তাদের গার্জেন নিয়ে এসেছেন, বেশিরভাগ ক্ষেত্রে মা। তারা সিরিয়াস সাজ দিয়ে ঠোঁটে লিপস্টিক ঘষে টকটকে লাল করে মহানন্দে ঘুরছেন, তাদের আনন্দ চোখে পড়ার মতো। শিল্পী কন্যাদের কারণে আমেরিকা ভ্রমণ বিনে পয়সায় হচ্ছে, আনন্দিত হবারই কথা, এমন গুণী মেয়ে পেটে ধরা সহজ কর্ম না। এই ক্যাটাগরির এক মা আবার আমাকে চিনে ফেলে কাছে এসে জানতে চাইছিলেন, শিল্পী যারা এসেছেন তাদের জন্য ডেইলি কোনো অ্যালাউন্স আছে কিনা। আমি অতি বিনয়ের সঙ্গে জানালাম, এই বিষয়টি আমি জানি না। তিনি বললেন থাকা উচিত। তিনি এর আগে মেয়ের সঙ্গে লন্ডন পুরস্কার নিতে গেছেন, সেখানে মেয়েকে হাত খরচ দেওয়া হয়েছে। ভদ্রমহিলা বললেন, বুঝলেন হুমায়ুন ভাই, নিজ থেকে চেয়ে নিতে হবে, অনুষ্ঠানের আগে নিতে হবে, অনুষ্ঠান শেষ হয়ে গেলে আয়োজকরা আপনাকে চিনতেই পারবে না। ও আচ্ছা। ভদ্রমহিলা এই পর্যায়ে নতুন কাউকে আবিষ্কার করে তার দিকে ছুটে গেলেন, সম্ভবত তিনি আয়োজকদের কেউ। অনেক রাতে আমাদের জন্য ঘরের ব্যবস্থা হলো, জানানো হলো গণখাবারের ব্যবস্থা আছে, কুপন দেখিয়ে খেতে হবে, কোন এক প্রতিষ্ঠান খাবার স্পন্সর করেছে, কোথায় গিয়ে খাবো কুপন বা কোথায় পাবো কিছুই জানি না। শাওন বলল, চলো বাইরে চলে যাই, ম্যাকডোনাল্ডের হ্যামবার্গার খেয়ে আসি। আমি খুব উৎসাহ বোধ করছি না, প্রথমত রাত অনেক হয়ে গেছে, ম্যাকডোনাল্ড খুঁজে বেশ করা সমস্যা হবে, দ্বিতীয়ত নিউ ইয়র্ক খুব নিরাপদ শহরও নয়। আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করলেন ব্যান্ড তারকা জেমস, নিজেই খাবার এনে দিলেন, আর কিছু লাগবে কিনা অতি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন। আমি তার ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলাম। তাকে বললাম, আপনার মা নিয়ে গাওয়া গানটি শুনেছি, মা নিয়ে সুন্দর গান করলেন, শাশুড়িকে নিয়ে গান নেই কেন? প্রায় ক্ষেত্রেই দেখা গেছে শাশুড়িরা জামাইকে মায়ের চেয়েও বেশি আদর করে। আমার কথা শুনে ঝাঁকড়া চুলের জেমস কিছুক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হোটেল কাঁপিয়ে হাসতে শুরু করলেন, এমন প্রাণময় হাসি আমি অনেকদিন শুনিনি। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি জমকালো, লোকে লোকারণ্য, সব টিকিট বিক্রি হয়ে গেছে, আয়োজকদের মধ্যে প্রবল উত্তেজনা। উত্তেজনার মূল কারণ একজন ভারতীয় শিল্পী রানী মুখার্জি দয়া করে পুরস্কার নিতে রাজি হয়েছেন, তিনি নাকি যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন, শুধু পুরস্কার হাতে তুলে নেবেন, এই কারণে তাকে বিপুল অঙ্কের ডলার দিতে হচ্ছে। এই নিয়েও আয়োজকদের দুশ্চিন্তা নেই, কারণ স্পন্সরদের মধ্যে ঠেলাঠেলি পড়ে গেছে এই বিশেষ পুরস্কারটি স্পন্সর করা নিয়ে, ডলার কোনো সমস্যা না, রানী মুখার্জির হাতে পুরস্কার তুলে দেওয়ার দুর্লভ সম্মান পাওয়াটাই সমস্যা। রানী মুখার্জি এসে উপস্থিত হলেন, সঙ্গে বডিগার্ড। বাংলাদেশের অনেক শিল্পী এবং শিল্পীর মায়েরা আতপাগল হয়ে গেলেন, তাদের আহ্লাদি দেখে আমি দূর থেকে লজ্জায় মরে গেলাম। একবার মনে হলো জাতিগতভাবেই কি আমরা হীনমন্য, কবে আমরা নিজেদের উপর বিশ্বাস ফিরে পাব। রানী মুখার্জিকে নিয়ে আহ্লাদের একটা উদাহরণ দিই। আমাদের দেশের একজন অভিনেত্রী ছুটে গেলেন, গদগদ ভঙ্গিতে ইংরেজি এবং হিন্দি মিশিয়ে বললেন, আমি বিশ্বাস করছি না, আমি আপনাকে চোখের সামনে দেখছি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে চাই, প্লিজ নো, ইউ ক্যান টেক পিকচার, আমি কোনো কথা শুনব না, আমি আপনাকে ছুঁয়ে দেখবই। রানী মুখার্জি নিতান্ত অনিচ্ছায় এবং বিরক্তিতে হাত বাড়ালেন,
বাংলাদেশের নামী অভিনেত্রী সেই হাত কচলাতে লাগলেন। আমি প্রতিজ্ঞা করলাম জীবনে কখনো বিদেশে কোনো পুরস্কার নিতে যাব না, এই জাতীয় দৃশ্য দ্বিতীয়বার দেখার কোনো স্বাদ আমার নেই। বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যেমন হীনমন্যতার ব্যাপার আছে, লেখকদের মধ্যেও আছে। তার একটি গল্প করি। বাংলাদেশে জনৈক লেখক, নাম বলতে চাচ্ছি না, তিনি গিয়েছেন কলকাতায় সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করবেন। বাড়ি খুঁজে বের করে অনেকক্ষণ কলিং বেল টেপাটেপি করলেন, তাকে অবাক করে দিয়ে সত্যজিৎ রায় নিজেই দরজা খুললেন, তবে পুরোপুরি খুললেন না, প্রবেশপথ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। লেখক বৈঠকখানায় ঢুকতে পারছেন না। লেখক বললেন, আমার নাম, আমি বাংলাদেশের একজন লেখক, নানান বিষয়ে বিশেষ করে শিশু সাহিত্যে আমার প্রচুর বই প্রকাশিত এবং সমাদৃত হয়েছে। ও আচ্ছা, আমি আপনার ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উপর বিশাল একটা বই লিখেছি। আচ্ছা, আমি আপনার বাবা সুকুমার রায়ের জীবন ও কর্ম নিয়ে একটা বই লিখেছি। হ্যাঁ, আমি আপনার উপরও একটি বই লিখেছি। ধন্যবাদ, আপনার উপর লেখা বইটি আমি নিজের হাতে আপনাকে দিতে এসেছি। আমার বাড়িটা ছোট, এত বই রাখার জায়গা আমার নেই, কিছু মনে করবেন না। সত্যজিৎ রায় ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমি এই গল্পটি অনেকের কাছে শুনেছি, সর্বশেষ শুনেছি প্রথম আলো পত্রিকার সাজ্জাদ শরীফের কাছে। যারা বাংলাদেশের ওই লেখকের নাম জানতে আগ্রহী তারা সাজ্জাদ শরীফের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখনই স্থান হোটেল রেডিসনের ঘর, সময় সকাল 10টা। হোটেল রুম সার্ভিসকে টেলিফোন করেছি নাস্তা দিয়ে যাবার জন্য। নিজের টাকা খরচ করে খাবো, আয়োজকদের উপর ভরসা করব না। রুম সার্ভিস থেকে আমাকে জানানো হলো বাংলাদেশের গেস্টদের যেসব ঘর দেয়া হয়েছে সেখানে রুম সার্ভিস নেই। ভালো যন্ত্রণায় পড়লাম, নাস্তার কুপনও নেই। জেমসকেও আশেপাশে দেখা যাচ্ছে না যে তার কাছে সাহায্য চাইব। এমন সময় দরজায় টোকা পড়ল, কেউ যেন অতি সাবধানে দুবার বেল টিপে চুপ করে গেল, আর সারা শব্দ নেই। আমি দরজা খুলে হতভম্ব, হাসি হাসি মুখে তিন মূর্তি দাঁড়িয়ে আছে। একজন অন্যদিন পত্রিকার সম্পাদক মাঝার, সে এসেছে বাংলাদেশ থেকে। আরেকজন অভিনেতা স্বাধীন, সে এসেছে লন্ডন থেকে। তৃতীয়জন এসেছে কানাডা থেকে, অন্যদিনের প্রধান সম্পাদক মাসুম, বর্তমানে কানাডা প্রবাসী। তারা তিনজন যুক্তি করে আমাকে কিছু না জানিয়ে একই সময় উপস্থিত হয়েছে শুধুমাত্র আমাকে এবং শাওনকে সারপ্রাইজ দেবার জন্য। আমরা সারপ্রাইজ ঝোলাম, আনন্দিত হলাম, উল্লসিত হলাম। আমার জীবন আনন্দময়ের সঞ্চয়ের মধ্যে এটি একটি। তার অতি দ্রুত রেন্টে কার থেকে বিশাল এক গাড়ি ভাড়া করে ফেলল। যতদিন আমেরিকায় থাকবো ততদিন এই গাড়ি আমাদের সঙ্গে থাকবে, আমরা যেখানে ইচ্ছা সেখানে যাব। কোথায় যাওয়া যায়? আমেরিকায় মুগ্ধ হয়ে দেখার জায়গা তো কোনো অভাব নেই, পর্বত দেখতে হলে আছে রকি মাউন্টেন, জন ডেনভারের বিখ্যাত গান রকি মাউন্টেন হাই, সমুদ্র দেখতে হলে ক্যালিফোর্নিয়া, জঙ্গল দেখতে হলে মন্টানার রিজার্ভ ফরেস্ট ন্যাশনাল পার্ক। কোথায় কোথায় যাওয়া হবে, কি কি দেখা হবে তা নিয়ে পুরো একদিন গবেষণার পর আমরা নরা রওনা হলাম আটলান্টিক সিটিতে। শাওনের ধারণা হলো নিশ্চয়ই অপূর্ব কিছু দেখতে যাচ্ছি। সে যতই জানতে চায় আটলান্টিক সিটিতে কি আছে, আমি ততই গা মুচড়ামুচড়ি করি, ভেঙে আর বলি না। কারণ আটলান্টিক সিটি হলো গরিবের লাস ভেগাস। জুয়া খেলার ব্যবস্থা ছাড়া সেখানে আর কিছু নেই। একজন বঙ্গল অলনাকে তো বলা যায় না, আমরা যাচ্ছি জুয়া খেলতে। জুয়াতে যে কিঞ্চিত উপকার আছে তার প্রমাণ মাঝার আটলান্টিক সিটিতে পৌঁছা মাত্র পেল। স্লট মেশিনে প্রথমবারই জ্যাকপট 777। একটা কোয়ার্টার ফেলে সে পেল $7,000। ঢাকা টু নিউ ইয়র্ক যাওয়া আসার খরচ উঠে গেল। কাছের কাউকে জ্যাকপট পেতে আমি কখনো দেখিনি, ব্যাপারটায় অত্যন্ত আনন্দ পেলাম। আনন্দ দীর্ঘস্থায়ী হলো না, কারণ মাঝার আবারও একটি জ্যাকপট পেল। প্রিয়জনদের সামান্য উন্নতি সহ্য করা যায়, বেশি সহ্য করা যায় না, মানুষ হিংসুক প্রাণী। আমরা কেউ মাঝারের সঙ্গে কথা বলি না, সে $14,000 মালিক, বাংলাদেশি টাকায় $12,00,000। মেশিনের হ্যান্ডেল কয়েকবার টেনে $12,00,000 যে পায় তার সঙ্গে সম্পর্ক রাখা অর্থহীন। আমরা যে মাঝারকে পাত্তা দিচ্ছি না সেটা বুঝতেও পারছে না, নিজের মনে মহানন্দে নানাবিধ জুয়া খেলে যাচ্ছে, রুনেট, ফ্লাশ, স্প্যানিশ 21। জুয়া খেলার টাকার অভাব এখন আর তার নেই, বড় বড় দান ধরে সে আশেপাশে সবাইকে চমকে দিচ্ছে, আরবের শেখ গোষ্ঠী পর্যন্ত চমকিত। এক ফাঁকে বলে নেই, ধর্মপ্রাণ এবং ধনবান আরবদের একটি বড় অংশ আমেরিকায় আসেন জুয়া খেলতে। রুনেটের টেবিলে গম্ভীর ভঙ্গিতে বসে থাকেন, তাদের হাতে থাকে তসবি, সামনের গ্লাসে অতি দামি হুইস্কি। জুয়া এবং মদ্যপানের মধ্যেও তারা মহান আল্লাপাককে ভুলেন না, তসবি টানতেই থাকেন। মাঝহারের বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে আটলান্টিক সিটি ছেড়ে আমরা রওনা হলাম ওয়াশিংটন ডিসির দিকে। ওয়াশিংটন ডিসি হলো মিউজিয়াম নগরী, কত কিছু আছে দেখার। একই স্মিথসোনিয়ান মিউজিয়ামই তো দুদিন কাটায় দেখা যায়। সেখানে আছে রাইট ব্রাদার্সের বানানো প্রথম বিমান,
যে লুনার মডিউল চাঁদ নেমেছিল সে লুনার মডিউল, চাঁদের পাথর যে পাথরে হাত রেখে ছবি তোলা যায়। আমাদের গাড়ি হাইওয়ে দিয়ে ছুটছে, ঘন্টা দুই পার হয়েছে। হঠাৎ আমাদের মনে হলো গভীর রাতে আমরা ওয়াশিংটন পৌঁছাব, হোটেল ঠিক করা নেই, সমস্যা হতে পারে, সঙ্গে মেয়েছেলে অর্থাৎ শাওন আছে। মেয়েছেলে না থাকলে অন্য কথা, তার চেয়ে বরং অ্যাটলান্টিক সিটিতেই যাই, সেখানে হোটেলে আরামে রাত কাটিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা অ্যাটলান্টিক সিটিতে পৌঁছে ক্যাসিনোতে ঢুকে গেলাম, মাঝার আরো হারল। পরদিন শাওন খুব হইচই শুরু করল, মেয়েদের বেশিরভাগ হইচই যুক্তিহীন, তারটায় যুক্তি আছে। সে বলল, আমি জীবনে প্রথমবার আমেরিকা এসেছি, আমা আর আসতে পারবো কিনা তার নেই ঠিক, আমি কি স্লট মেশিনের জঙ্গল দেখে বেড়াবো, আর কিছুই দেখবো না। তাকে শান্ত করার জন্য পরের দিন রওনা হলাম ফিলাডেলফিয়া। ফিলাডেলফিয়াতে ক্রিস্টাল কেভ দেখব, কিছু ভূতুরের বাড়ি আছে সেসব দেখব। ভূতরা দর্শনার্থীদের নানানভাবে বিরক্ত করে, কিছু কিছু ভূত ভূত আবার দৃশ্যমানও হয়। আমার অনেক দিনের ভূত দেখার শখ, তার জন্যে ফিলাডেলফিয়া ভালো শহর। বিকেলে এক রেস্টুরেন্টে চা খাবার পর মনে হলো টিকিট কেটে ভূত দেখা খুবই হাস্যকর ব্যাপার, ভূত ছাড়া এই শহরে দেখারও কিছু নেই। ক্রিস্টাল ক্লেভও তেমন কিছু না, ঝলমলে কিছু ডলোমাইট। ঠান্ডা মাথায় চিন্তা করি কোথায় যাওয়া যায়। শাওন বলল, ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য সেই আটলান্টিক সিটিতে যেতে হবে, এখানে মাথা ঠান্ডা হবে না? অবশ্যই হবে, তবে এখানে হোটেলের ভাড়া অনেক বেশি, অ্যাটলান্টিক সিটিতে সস্তা। আবারও গাড়ি চললো অ্যাটলান্টিক সিটির দিকে। সফর সঙ্গীরা ফিলাডেলফিয়াতে এসে মুষড়ে পড়েছিল, আবারও তাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা গেল। স্বাধীন অতি আনন্দের সঙ্গে বলল, হুমায়ুন ভাইয়ের সঙ্গে ঘুরে বেড়ানোর মজাই অন্যরকম। প্রিয় পাঠক সম্প্রদায়, আপনারা যদি মনে করেন আমরা অ্যাটলান্টিক সিটির জুয়াঘর ছাড়া আমেরিকায় আর কিছুই দেখিনি, তাহলে ভুল করবেন। আরও কিছু না দেখলেও আমরা নায়াগ্রা জলপ্রপাত নামক বস্তুটি দেখেছি, প্রমাণস্বরূপ একটা ছবিও দিয়ে দিব। আমরা যেন পাহাড় ভেঙে নামা বিপুল জলধারা ভালো মতো দেখতে পারি, প্রকৃতির এই মহাবিশ্বয় পুরোপুরি উপভোগ করতে পারি, তার জন্য দুদিন দুরাত নায়াগ্রাতেই পড়েছিলাম। এখানে অবশ্য রাজনীতিবিদদের ভাষায় একটি সূক্ষ্ম কারচুপি আছে, নায়াগ্রাতে ক্যাসিনো আছে, এদের জুয়া খেলার ব্যবস্থাও অতি উত্তম। এখন আপনারা শুনছেন স্যার হুমায়ুন আহমেদের লেখা দেখা না দেখা উপন্যাসের এলএম শ্যামদেশে গল্পটি। শ্যামদেশের আমি নাম দিয়েছি গাটে পাটে পীর দেশ, যে দেশের প্রধান পণ্য ম্যাসাজ সে দেশের এই নাম খুব খারাপ নাম না। থাই ম্যাসাজ পৃথিবীর সেরা বলে কোনো জাতি যে অহংকার করতে পারে এই ধারণাটাই আমার ছিল না। সব নাক বোঝা জাতির কাছে কি এই দলাই মলাই অতি গুরুত্বপূর্ণ? খাড়া নাকের মানুষদের মধ্যে তো এই প্রবণতা নেই। মঙ্গোলীয় জাতি ঘোড়া নির্ভর ছিল, ঘোড়াকে প্রতিদিন দলাই মলাই করতে হতো, ব্যাপারটা কি সেখান থেকে এসেছে? ঘোড়ায় চড়ে দীর্ঘ পথ পরিক্রমায় শরীর ব্যথা, সেই ব্যথা সারাবার জন্য ম্যাসাজ। ঘোড়া বিদায় হয়েছে কিন্তু তার দলাই মলাই রেখে গেছে, ব্যাপারটা কি এরকম? পাখি চলে গেছে কিন্তু তার পালক রেখে গেছে। শ্যামদেশ ভ্রমণের ব্যাপারে আমাকে প্রথম যিনি আগ্রহী করতে চেষ্টা করেন তার নাম মাহফুজুর রহমান খান, আমার ক্যামেরাম্যান। ব্যাংককের পাতায়া নামক জায়গার কথা বলতে গিয়ে তার চোখ সবসময় ভেতর থেকে খানিকটা বের হয়ে আসে, চেহারায় আহা আহা একটা ভাব চলে আসে। কি জায়গা স্যার, একবার যেতেই হবে, পাতায়া না গেলে মানব জীবনের বিরাট অংশই বৃথা। স্যার বলেন কবে যাবেন পাতায়া, আমি যত কাজই থাকুক আপনার সঙ্গে যাব। এই ধরনের অতি উচ্ছ্বাসে কিছুটা আগ্রহ দেখানো ভদ্রতা। আমি ভদ্রতার ধারে কাছে না গিয়ে বলি, গাটে পার দেশে আমি যাব না। আপনি গাটে পাবেন না, যেখানে মসজিদ আছে আপনি মসজিদে নফল নামাজ পড়বেন। ব্যাংকক বিষয়ে দ্বিতীয় উচ্ছ্বাস পাওয়া গেল শাওনের কাছে, মাহফুজুর রহমান পাতায়া, শাওন ফুকেট। ফুকেটের নীল সমুদ্র, স্কুবা ডাইভিং, দূরের নীল পাহাড়, অতি সস্তায় কেনাকাটা ইত্যাদি। আমার কাছে একটি গ্রন্থ আছে, নাম পৃথিবীর 1000 একটি অপূর্ব প্রাকৃতিক বিস্ময়, মৃত্যুর আগে যা দেখা তোমার অবশ্য কর্তব্য। বইটি প্রায় আমি নেড়ে চেড়ে দেখি, মৃত্যু তো ঘনিয়ে এলো, 1001 এর কয়টায় ক্রস মার্ক দিতে পারলাম তার হিসাব। বইটিতে বাংলাদেশের একটি মাত্র এন্ট্রি সুন্দরবন, যেন সুন্দরবন ছাড়া আমাদের আর কিছুই নেই। মাঝহার একদিনের মধ্যে যাওয়ার ব্যবস্থা করে ফেলল। প্যাকেজ প্রোগ্রাম পৃথিবী প্যাকেজের আয়তায় চলে এসেছে, সবকিছুতেই প্যাকেজ। আমরা যথাসময়ে ব্যাংককের এয়ারপোর্টে নামলাম, দেশের বাইরে বাংলা নামের এয়ারপোর্ট, সুবর্ণ ভূমি। বিদেশের মাটিতে পা দিয়ে আমাদের সফরসঙ্গীদের একজন আনন্দে এবং উত্তেজনায় আধিক্যে বমি করে নিজেকে ভাসিয়ে ফেলল। এই সফরসঙ্গী সর্বকনিষ্ঠ বয়স 6 মাস, নাম অন্যয় মাঝহার। 6 মাস বয়সে আমাদের আরেকজন সফরসঙ্গী আছে, তবে তার 6 মাস মায়ের পেটে।
শাওন তার সন্তান পেটে নিয়েই ঘুরতে বের হয়েছে। আধুনিক বিজ্ঞান বলছে মায়ের আবেগ অনুভূতি এবং উচ্ছ্বাস গর্ভস্থ সন্তান বুঝতে পারে, সেই অর্থে শয়নের সন্তানও সব সফর অনুভব করছে ধরে নেওয়া যায়। পেটের ভেতরে হয়তো আনন্দে খাবি খাচ্ছে। আমি এখন পর্যন্ত যে কটি দেশ দেখেছি তার প্রত্যেকটিকেই বাংলাদেশ থেকে উন্নত মনে হয়েছে এবং মনটা খারাপ হয়েছে। মন খারাপের একমাত্র কারণ আমরা এত পিছিয়ে কেন? আমার সব বিদেশ ভ্রমণ মন খারাপ দিয়েই শুরু। কি সুন্দর ঝকঝকে রাস্তা, বাইলেন ট্রাইলেন, কি সুন্দর শৃঙ্খলা, ট্রাফিক আইনও কঠিনভাবে মানা হচ্ছে। মনে হচ্ছে বড় এক দিঘি, সমুদ্র সৈকত নামের জায়গাটা বস্তির মতো ঘিঞ্জি, সমুদ্র থেকে এক হাত জায়গা ছেড়ে চেয়ারের গায়ে চেয়ার লাগানো। বিষয়টা অত্যন্ত আকর্ষণীয়, শত শত ফেরিওয়ালা ঘুরছে, কাটা ফল, ভাজা শুটকি, ডাব, গা মালিশওয়ালারা তেলের শিশি নিয়ে ঘুরছে, উল্কি আঁকাওয়ালারা ঘুরছে উল্কির জিনিসপত্র নিয়ে, হাটবারের মতো মানুষ, এদের মধ্যে অসভ্য পুরো আমেরিকানরা কিশোরী পতিতাদের সবার সামনে হাতাপাতি করছে। নিজ দেশে এই কাজ করলে তাকে পুলিশ ধরিয়ে নিয়ে যেত, পয়সা খরচ করে মজা পেতে তারা এই দেশে এসেছে। তাদের চোখে এটা প্রস্টিটিউটদের দেশ, সব মেয়েই প্রস্টিটিউট। পাতায়া থেকে হাজার গুণ সুন্দর আমার বাংলাদেশের সমুদ্র, কক্সবাজার, টেকনাফ, কুয়াকাটা, সেন্ট মার্টিন আর বেলাভূমি, কি সুন্দর। পাতায়া দেখে এই কারণে আমার মন ভালো হয়ে গেল। একবার মন ভালো হয়ে গেলে সবকিছু ভালো লাগতে শুরু করে। আমি সফর সঙ্গীদের চমকে দিয়ে গায়ের শার্ট খুলে ফেললাম, এইখানে থামলাম না, গম্ভীর গলায় ঘোষণা করলাম পেটে উল্কি আঁকব। আমাদের সামনে হাত পা ছড়িয়ে বসে থাকা বদ আমেরিকানটাকে দেখিয়ে বললাম ওই বেটা পেটে যে ছবি আঁকাচ্ছে সেই ছবি। সফরসঙ্গী বলল, হুমায়ুন ভাই, ওই বেটা তো পেটে ন্যাংটা মেয়ে মানুষ আঁকাচ্ছে, আমিও তাই আঁকাবো, সেও বুড়ো আমিও বুড়ো। যখন সফরসঙ্গীরা বুঝল আমি মোটেই রসিকতা করছি না, বাংলাদেশের লেখক খেপে গেছে, তখন বুঝিয়ে সুঝিয়ে রফা করা হলো আমার পেটে বাঘের মুখের উল্কি আঁকা হবে, রয়্যাল বেঙ্গল টাইগার, আমি পেটে বাংলার বাঘ নিয়ে ঘুরব। উল্কি আঁকা হলো, শুরু হলো আমার শ্যামদেশ ভ্রমণ। সন্ধ্যার মধ্যে চূড়ান্ত বিরক্ত হয়ে গেলাম, হোটেলে ফিরে ঘোষণা করলাম এখানে যা আছে দেখা হয়ে গেছে, যৌনতা প্রদর্শনীর শহর, জীবনের আনন্দ যেখানে অতি স্থূল অর্থগ্রহণ করেছে। মাঝার বলল, পাতায় আমাদের আরো তিন দিন থাকতে হবে। কেন? আমরা প্যাকেজে এসেছি, প্যাকেজ এখানে তিন দিন থাকার কথা, তিন দিন আমি কি করব? সবাই মুখ চাওয়াচাওয়াই করছে, আসলেই তো তিন দিন কি করা যায়। দ্বিতীয় দিন একই জায়গা শুরু হলো, একই দৃশ্য, প্রাণহীন সমুদ্র, অতিরিক্ত প্রাণময় ইউরোপের বুড়োর দল, তরুণী থাই মেয়েদের সঙ্গে লটকালটকিতে যারা অসম্ভব পারঙ্গ। আমাদের দলে মহিলা আছে দুজন, শাওন এবং মাঝারের স্ত্রী স্বর্ণা, তারা শপিংয়ে বের হলো, ফুটপাথ শপিং, তারাও যথেষ্ট বিরক্ত হলো, প্রতিটি দোকানে একই জিনিস, বাংলাদেশের মতোই অবস্থা। একটি জাতির মানসিকতা নাকি তাদের তৈরি খেলনা থেকে পাওয়া যায়। পথের দুপাশে কিছুদূর পরপরই রাবারের যৌনাঙ্গ নিয়ে লোকজন বসে আছে, বিক্রি হচ্ছে। অদ্ভুত এই খেলনা দেখে মাঝার পুত্র অমিয় কেনার জন্য ঘ্যান ঘ্যান শুরু করে মা বাবা দুজনের হাতেই মার খেল। বেচারা মার খাওয়ার কারণ বুঝতে পারল না, তার মন পড়ে রইল অদ্ভুত ওই খেলনায়। সন্ধ্যাবেলায় ওয়াকিং স্ট্রিট নামের এক রাস্তার পাশের রেস্টুরেন্টে সবাই বসে আছি। আমি ব্যক্তিগতভাবে শঙ্কিত, আরো দুরাত কাটাতে হবে এই ভেবে মন থেকে শঙ্কা দূর করে আনন্দে আছি এমন এক ভাব করার চেষ্টা করছি। আমাদের একজন সফরসঙ্গী আর্কিটেক্ট ফজলুল করিম শুধু অনুপস্থিত, বেচারার মন খারাপ, তার স্ত্রী তাকে ছেড়ে গেছে। স্ত্রীকে নিয়ে এই পাতায়াতে সে অনেকবার এসেছে, এবার সে এসেছে একা, বাকি সবাই এসেছে সস্ত্রীক। ব্যক্তিগত পারিবারিক আনন্দ থেকে বঞ্চিত, প্রায়ই দেখি সে দল ছেড়ে একা ঘুরছে, আমাদের খারাপই লাগে। আচ্ছা, আমাদেরকে চমকে দিয়ে হাসি মুখে উপস্থিত হল তার সঙ্গে অতি রূপবতী এক থাই কন্যা, মায়াময় চোখ, উজ্জ্বল গাত্রবর্ণ, মাথা ভর্তি ঘন কালো চুল। জানা গেল করিম এই বান্ধবী জোগাড় করেছে, সে এখন থেকে করিমের সঙ্গেই থাকবে, প্রতি রাতে তাকে 500 বাত দিতে হবে। আমি অবাক হয়ে মেয়েটির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইলাম। দলের সবাই মেয়েটির সঙ্গে ভদ্র ব্যবহার করল, আমরা ভাব করলাম যেন সে করিমের দীর্ঘদিনের চেনা কোনো তরুণী, কিছুটা সময় আমাদের সঙ্গে কাটাতে এসেছে, মোটেও সহজ স্বাভাবিক। 6 মাসের অন্যয়কে কোলে নিয়ে আদর করছে, গল্প করছে। এর মধ্যে মাঝার পুত্র এক খেলনা কিনে নিয়ে এলো, রিমোট কন্ট্রোলের গাড়ি, কিছুক্ষণ চলে তারপর তালগোল পাকিয়ে যায়, আবার চলে। আমরা সবাই খেলনা দেখে মজা পাচ্ছি। থাই মেয়েটি জানতে চাইল খেলনার দাম কত, মাঝার বলল 500 বাত। মেয়েটি ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, মি অ্যান্ড টয় সেম সেম 500 বাত। সরল বাংলায়, এই খেলনার সঙ্গে আমার কোনো প্রভেদ নেই, আমি এবং খেলনা একই মূল্য, 500 বাত। পাতায়া ভ্রমণ শেষে আমরা থাইল্যান্ডের অনেক সুন্দর জায়গায় গিয়েছি,
1001 প্রাকৃতিক লীলা সৌন্দর্যের ছটা দেখেছি, বইয়ে ক্রস মার্ক দিয়েছি, কিছুই কেন জানি আমাকে স্পর্শ করল না। কানে সারাক্ষণ থাই মেয়েটির করুণ গলা রেকর্ডের মতোই বাজতে থাকলো, মি অ্যান্ড মাই টয় সেম সেম। মানব জীবনের কি করুণ পরাজয় এখানে।